এসভিএইচ এর পক্ষ থেকে সুমনা পড়ছি। বইয়ের নাম আধুনিকতা ও রবীন্দ্রনাথ, লেখক আবু সৈয়দ আয়ুব। একটি হার্ড বাইন্ডিং বই, দুটো পাতা উল্টে লেখা আধুনিকতা ও রবীন্দ্রনাথ, পরের পাতায় লেখা আধুনিকতা ও রবীন্দ্রনাথ আবু সৈয়দ আয়ুব, দেশ পাবলিশিং, কলকাতা, 7,73। পরের পাতায় আধুনিকতা ও রবীন্দ্রনাথ বাই আবু সৈয়দ আয়ুব, পাবলিশড বাই সুধাংশু শেখর দে, দেজ পাবলিশিং, 13 বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা, 7,00073, ফোন 2241-2330/22197920, ফ্যাক্স (0333)-22192041, ইমেল dejpublishing@hotmail.com, www.dejpublishing.com, ₹160, ISBN 978-81-295-1263-5। প্রথম প্রকাশ 1375 বৈশাখ, এপ্রিল 1968। দেশ প্রথম পরিমার্জিত সংস্করণ 1377 চৈত্র, মার্চ 1971। পুনর্মুদ্রণ 1422 জ্যৈষ্ঠ, মে 2015। কপিরাইট পুষণ আয়ুব। প্রচ্ছদ পূর্ণেন্দুপত্রী, ১৬০ টাকা। সর্বসত্ত্ব সংরক্ষিত। প্রকাশক এবং সত্ত্বাধিকারীর লিখিত অনুমতি ছাড়া এই বইয়ের কোনো অংশেরই কোনোরূপ পুনরুৎপাদন বা প্রতিলিপি করা যাবে না। কোনো যান্ত্রিক উপায়ে (গ্রাফিক, ইলেকট্রনিক বা অন্য কোনো মাধ্যম, যেমন ফটোকপি, টেপ বা পুনরুদ্ধারের সুযোগ সম্বলিত তথ্য সঞ্চয় করে রাখার কোনো পদ্ধতি মাধ্যমে প্রতিলিপি করা যাবে না, বা কোনো ডিস্ক, টেপ, পারফোরেটেড মিডিয়া বা কোনো তথ্য সংরক্ষণের যান্ত্রিক পদ্ধতিতে পুনরুৎপাদন করা যাবে না। এই শর্ত লঙ্ঘিত হলে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে। প্রকাশক সুধাংশু শেখর দে, দেজ পাবলিশিং, 13 বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা, 7,73। বর্ণ সংস্থাপনা দিলীপ দে, লেজার অ্যান্ড গ্রাফিক্স, 157B মসজিদবাড়ি স্ট্রিট, কলকাতা, 7,06। মুদ্রক সুভাষচন্দ্র দে, বিসিডি অফসেট, 13 বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা, 7,73। পরের পাতা বুদ্ধদেব বসু, বন্ধু বরেশু। একটা পাতা পরের পাতা এই লেখকের অন্যান্য বই, পান্থজনের সখা, পথের শেষ কোথায়, ব্যক্তিগত ও নৈর্ব্যক্তিক, গালিবের গজল থেকে, মীরের গজল থেকে, কবি জীবনী, গৌরী আয়ুব। পরের পাতা সূচিপত্র। অমঙ্গলবোধ ও আধুনিকতা কবিতা, অমঙ্গলবোধ ও রবীন্দ্রনাথ, পেজ নাম্বার 17। ১, উপক্রমণিকা, পেজ 33। ২, প্রাক মানসী রচনা, পেজ 38। ৩, মানসী ও সোনার তরী, পেজ 41। ৪, চিত্রা ও কল্পনা, পেজ 47। ৫, খনিকা ও নৈবেদ্য, পেজ 53। ৬, গীতাঞ্জলি পর্ব, পেজ 59। সংযোজনা, গীতাঞ্জলি বিষয়ে একটি ব্যক্তিগত সমস্যা, পেজ 63। ৭, বলাকা, পেজ 77। ৮, শেষ পর্বের কবিতা ১, পেজ 87। ৯, শেষ পর্বের কবিতা ২, পেজ 104। শ্রেয়নীতি ও সাহিত্যনীতি, পেজ 121। কবিতার ভাষা, পেজ 135। অন্তিম পর্বের দুটি কবিতা, পেজ 151। পরিশিষ্ট, সমালোচনা, অরুণ কুমার সরকার, পেজ 162। লেখকের উত্তর, পেজ 168। পেজ নাম্বার 9, পূর্বাভাস। বইখানা পড়ে বিশুদ্ধ সাহিত্যরসিক হয়তো ভাববেন, এত তত্ত্বকথা কেন? নিছক নন্দনতাত্ত্বিক তত্ত্বের দিক থেকে অপূর্ণতা লক্ষ্য করে অসন্তুষ্ট হতেই পারেন, তাদের দোষ দেব না। দুই বিদ্যাক্ষেত্রের মাঝখানকার আল ধরে যে কৃষ্টিজীবী হাঁটতে চায়, তাকে উভয় ক্ষেত্রাধিকারীর বিরাগভাজন হতে হবে বইকি। উপায় নেই, একেবারে যে নেই তা নয়। মনস্থির করে একদিকে নেমে পড়ে একটিমাত্র ক্ষেতের চাষ করলেই তো সেদিক রক্ষা পেত, অন্যদিককার কোনো দায় দায়িত্ব থাকত না।
কিন্তু অন্তরে অন্তরে যে দ্বিচারই তার মুশকিল আসান অত সহজে হয় না। এ ব্যাপারে দ্বৈতাদ্বৈতচারীও বলতে পারি নিজেকে, কারণ আমার চোখে দর্শন আর কাব্যের মধ্যবর্তী সীমারেখা সর্বত্র খুব স্পষ্ট নয়। দার্শনিক যদিও যুক্তির দাবি অগ্রাহ্য করতে পারেন না, তবু তাঁর চিন্তাধারা মাঝে মাঝে এমন চড়াই ঠেকে যেখান থেকে উদ্ধার পাওয়ার জন্য তাকে নির্ভর করতে হয় সমগ্র জীবন ও জগৎ বিষয়ে মৌল উপলব্ধির উপর। এবং এ কথাও দার্শনিক মাত্রে জানা আছে যে চরম মূল্য নিরীক্ষায় শেষ কথা বলতে পারে বুদ্ধি নয়, বোধি। শুধুমাত্র প্রত্যক্ষ ও অনুমানকে ভিত্তি করে কোনো দর্শনই খাড়া করা যায় না। যতটুকু যায় সেটা বিজ্ঞান বিনা বাক্য ব্যয়ে কুক্ষিগত করে ফেলে। পক্ষান্তরে কাব্যরচনা নিছক শব্দের আলিম্পন, একথা আজ সাহিত্যের অভিজাত মহল থেকে শোনা গেলেও আমার কাছে অশ্রদ্ধেয় ঠেকে। কবিকে সংস্কৃত অর্থেও কবি হতে হয়, অর্থাৎ সত্যদ্রষ্টা। সেই কথাটা ভেবে বোধ করি কোলরিজ বলেছিলেন, কোটেশন, নো ম্যান ওয়াজ এভার ইয়েট আ গ্রেট পোয়েট উইদাউট বিইং অ্যাট দ্য সেম টাইম আ প্রোফাউন্ড ফিলোজফার, ফুল স্টপ, কোটেশন ক্লোজ। নেক্সট প্যারা। সমগ্র আধুনিক সাহিত্যের কিংবা সমগ্র রবীন্দ্র প্রতিভার দিকদর্শনে ক্ষুদ্রকায় মিতাভিলাষ গ্রন্থে খুঁজতে গেলে পাঠক অবশ্যই হতাশ হবেন, আমার প্রতিও কিঞ্চিত অবিচার করবেন। আমার আলোচনার ক্ষেত্র সংকীর্ণ। আধুনিক সাহিত্যের বহু বৈশিষ্ট্যের মধ্যে কেবল দুটি বৈশিষ্ট্যের কথা তুলেছি এখানে, স্বভাবতই এই কারণে যে আমার মনে হয়েছে এ দুটি আজকের দিনে ব্র্যাকেট বা আজকের দিনেও ব্র্যাকেট ক্লোজ প্রণিধানযোগ্য। এক, কাব্যদেহের প্রতি একাগ্র মনোনিবেশ, যার পরিণাম কাব্যরচনায় ও সমালোচনায় দেহাত্মবাদ। ভাষাকে আধার বা প্রতীক জ্ঞান না করে আপনারই দুর্ভেদ্য মহিমায় সুপ্রতিষ্ঠিত স্বয়ংসম্পূর্ণ সত্তা জ্ঞান করা। শাস্ত্র এর উক্তি হয়তো অতিরঞ্জিত, তবু আধুনিক কাব্যপ্রবণতার পরিচয় পাওয়া যায় তাতে। কবিতার ভাষা স্বচ্ছ কাচের মতো মোটেই নয়, নিজেরই অনবদ্য ধ্বনিরূপ ফুটিয়ে তোলা তার কাজ। নেক্সট প্যারা। দ্বিতীয় বৈশিষ্ট্য, জাগতিক অমঙ্গল বিষয়ে চেতনার অত্যাধিক্য আমাকে অধিকতর পীড়িত করে। একজন পাশ্চাত্য সাহিত্য বিশারদ বলেছেন, এ যুগের ব্র্যাকেট বোদলেয়ার পরবর্তী যুগের ব্র্যাকেট ক্লোজ সাহিত্যের চারিত্র হচ্ছে, কোটেশন, অ্যান ওভারওয়েলমিং কনসিয়াসনেস অফ এভিল, কোটেশন ক্লোজ। অর্থাৎ আধুনিক সাহিত্যিকরা চারিত্রিককার দুঃখ ও পাপ, পেজ নাম্বার 10, সম্বন্ধে শুধু সচেতন নন, এই অমঙ্গলবোধ তাদের চেতনাকে অভিভূত করে রেখেছে। জগৎ ও জীবন বিষয়ে আনন্দ, আগ্রহ, শ্রদ্ধা, বিস্ময় এমনকি কৌতূহল পর্যন্ত বিলুপ্ত হয়ে তার জায়গা জুড়েছে বোর্ডম, বিরক্তি, বিতৃষ্ণা, বিবমিশা। নেক্সট প্যারা। এতৎসত্ত্বেও আধুনিককালের সৎ সাহিত্য রচিত হয়েছে, মহৎ সাহিত্যেরও একান্ত অভাব ঘটেনি। প্রথমত আধুনিক সাহিত্য মাত্রই ঘৃণার, প্রত্যাখ্যানের বা তিরিক্ষি মেজাজের সাহিত্য নয়। দ্বিতীয়ত, প্রত্যাখ্যানবাদীদের মধ্যেও অনেকে প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর রেখে গেছেন তাদের সাহিত্য সৃষ্টিতে। রিলকে, ডুইনো, এলিজিস, এলিয়েটের ফোর কোয়ার্টেটস, মানের ম্যাজিক মাউন্টেন, কামুর আউটসাইডার, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালি, বুদ্ধদেব বসুর তপস্বী ও তরঙ্গিনী সব দেশকালের সৎ সাহিত্যে স্থান পাওয়ার যোগ্য। হালের বাঙালি কবিদের মধ্যে অমিয় চক্রবর্তী যদিও আমার প্রিয়তম কবি, তবু বিষ্ণুদে এবং সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক মতবিরোধ আমাকে বাধা দেয়নি তাদের কবিতার গুণমুগ্ধ পাঠক হতে। তেমনই সুধীন্দ্রনাথ দত্ত এবং সাম্প্রতিককার বুদ্ধদেব বসুর সঙ্গে সাহিত্যিক মতভেদ সত্ত্বেও আমি মুক্তকণ্ঠে স্বীকার করি তাদের সৃজনী প্রৎকর্ষ, তাদের সাহিত্যকর্মে স্থায়ী ঐতিহাসিক মূল্য। যেমন স্বীকার করি আরও একটু উঁচু স্তরে বোদলেয়ার, ভালেরি, ফকনার এবং কাফকার সৃষ্টি প্রতিভা। এরা সবাই আধুনিক, ব্র্যাকেট এক, বিভূতিভূষণ সম্বন্ধে সন্দেহের অবকাশ আছে যে তিনি কালের বিচারে আধুনিক হলেও মেজাজের দিক দিয়ে পূর্বযুগের, ব্র্যাকেট ক্লোজ। কাজেই আধুনিক সাহিত্যের বিরুদ্ধে আমি যে কেসটি দাঁড় করাতে প্রয়াস পেয়েছি সেটি উপরের কথাগুলির পটভূমিতে বিচার্য। আমার নালি সমগ্র আধুনিক সাহিত্যের বিরুদ্ধে নয়, আধুনিক সাহিত্যের পূর্বোল্লিখিত দুই ধারার বিরুদ্ধেই। নালিশে বিতর্কের সুর লেগেছে হয়তো, আশা করি তিক্ততার আমেজ ঘটেনি কোথাও। বিরূপ মন্তব্য যা করেছি সঞ্চিত বেদনা থেকে করেছি, সজ্ঞান বা নির্জ্ঞান থেকে নয়। নেক্সট প্যারা।
অন্যদিকে সমগ্র রবীন্দ্র সাহিত্য আমার আলোচ্য নয়, রবীন্দ্র কাব্যের কথাই এখানে বলতে চেয়েছি এবং তা থেকেও অনেক কিছু বাদ পড়েছে। উল্লেখযোগ্যভাবে বাদ পড়েছে কাব্যদেহে অ্যানাটমির দিকটা। তার প্রধান কারণ কাব্যের আঙ্গিক বিষয় আমার বুৎপত্তির অভাব। কবিতা সম্পর্কে চলতি মত দেহাত্মবাদ, সে কথা আগেই বলেছি। দেহ না থাকলে আত্মার অস্তিত্ব সম্ভব নয় এবং নারী দেহের লাবণ্যে যেমন কাব্যদেহের লাবণ্যেও আমি তদ্রূপ মুগ্ধ। এসব কথা মেনে নিয়েও বলবো নারী ও কবিতা সম্পর্কে শেষ অবধি আমি ভাববাদী। রবীন্দ্রনাথ তাই ছিলেন, বলেছেন কোটেশন, কেবলমাত্র ইন্দ্রিয় দ্বারা আমরা জগতের যে পরিচয় পাইতেছি তাহা জগৎ পরিচয়ের সামান্য একাংশ মাত্র, হাইফেন, সেই পরিচয়কে আমরা ভাবুক দিগের কমা, কবি দিগের কমা, মন্ত্রদ্রষ্টা ঋষি দিগের চিত্তের ভিতর দিয়া কালে কালে নবতর রূপে, গভীরতর রূপে সম্পূর্ণ করিয়া লইতেছি দাঁড়ি। কোন গীতিকাব্য রচয়িতার কোন কবিতা ভালো কমা, কোনটা মাঝারি কমা, তাহাই খণ্ড খণ্ড করিয়া দেখানো, পেজ নাম্বার ১১। সমালোচকের কাজ নহে নারী, তাহার সমস্ত কাব্যের ভিতর দিয়া বিশ্ব কোন বাণী রূপে আপনাকে প্রকাশ করিতেছে তাহাই বুঝিবার যোগ্য। দাঁড়ি, কোটেশন ক্লোজ। ইয়েটসু কি অনুরূপ অভিমত প্রকাশ করেনি একটি কবিতায়? দ্য রেট্রোরিশিয়ান, দ্য রেট্রোরিশিয়ান, RHETORICIAN, উড ডিসিভ DECEIVE হিজ নেইবার্স, দ্য সেন্টিমেন্টালিস্ট SENTIMENTALIST হিমসেলফ, ওয়াইল আর্ট ইজ বাট আ ভিশন অফ রিয়ালিটি। নেক্সট প্যারা। ভাবের দিক থেকেও বর্তমান পুস্তকে রবীন্দ্র কাব্যালোচনা সীমিত। একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে আমি এখানে দেখাতে চেয়েছি রবীন্দ্রনাথকে। অমঙ্গলের চেতনা রবীন্দ্র কাব্যের বিভিন্ন পর্যায়ে কিভাবে কখনো সংকুচিত, কখনো সম্প্রসারিত হয়েছে এবং শেষ পর্বের কাব্য রচনায় কত গভীর ও পরিব্যাপ্ত হয়ে উঠেছে, সেটা স্পষ্ট করে তোলা আমার রবীন্দ্র কাব্যালোচনার একটা পক্ষ। অন্যপক্ষে আমি দেখাতে চেয়েছি যে প্রধানত এরই পরিণামে কবি রবীন্দ্রনাথের সমগ্র বিশ্ব নিরীক্ষা ও জীবনবোধ কেমন করে পর্যায়ক্রমে পরিবর্তিত ও পরিণত হয়েছে রোম্যান্টিক উদ্বেলতা ও বিষাদ থেকে ঈশ্বর প্রেমের সমাহিত প্রশান্তি, সেখান থেকে দুই ভিন্ন পথে একই কালে এগিয়ে চলেছে পাশ্চাত্য হিউম্যানিজমের দিকে এবং এমন এক ট্র্যাজিক চেতনার দিকে যাতে নক্ষত্রের ভাঙা গড়া, সভ্যতার উত্থান পতন, মানুষের সেই দুঃখ, কোনো কালে যার অন্ত নাই, সব কিছুর মধ্যে ভীষণের প্রসন্ন মূর্তি দেখতে পাওয়া সম্ভব। নেক্সট প্যারা। একথা কারো অজানা নেই যে বর্তমান শতাব্দীর দ্বিতীয় পাদের ইউরোপে এবং তৃতীয় পাদে এদেশে রবীন্দ্রনাথের কাব্য মহিমা প্রত্যেকের বিষয় হয়ে উঠেছে। একাধিক আধুনিক কবি ও কাব্য সমালোচক রবীন্দ্রনাথ বিষয়ে কয়েকটি আপত্তি তুলেছেন, কখনো স্পষ্ট ভাষায়, কখনো আভাসে ইঙ্গিতে, কখনো আবার মৌন অভিব্যঞ্জনায়। আপত্তিগুলি মোটামুটি দুই শ্রেণীতে পড়ে। প্রথম শ্রেণীটি ভাষাগত, রবীন্দ্রনাথ যা বলেন বিশেষত শেষ দশকের কবিতায় বড় সোজাসুজি বলেন, ভাষা প্রায় গদ্যের মতো স্বচ্ছ ও ঋজু, সবকটি শব্দ তার অভিধাযুক্ত, সবকটি বাক্যের মানে বোঝা যায় অনায়াসে বা অল্পায়াসে, সব বোঝার পরেও বোঝার অতীত কিছু, সব কথার শেষেও দূর পারে সেই চুপ কথার ইঙ্গিত কোথাও পাওয়া যায় কিনা তার শেষ পর্বের কবিতায় সে প্রশ্ন তোলেন না এরা। যেন ভাষা অতিমাত্রায় দুর্ভেদ্য এবং ভঙ্গি, 180 ডিগ্রি তির্যক না হলে কবিতা কবিতাই হয়ে ওঠে না। দ্বিতীয় শ্রেণীর আপত্তি ভাবগত। শোনা যায় জগতের অশুভ কদর্য বিভৎস রূপটা রবীন্দ্রনাথের চোখে ঠিকমতো ধরা দেয়নি। রোম্যান্টিক ভাবুলতার রাঙানো গোলাপি কাচের বেশ পুরু চশমা পরে তিনি সবকিছুকে, মানুষকে, প্রকৃতিকে, সমগ্র বিশ্ব চরাচরকে অত্যন্ত শুভ ও সুন্দর করে দেখেছেন। স্বভাবতই তার মনে হয়েছে ধন্য এই মানব জীবন, ধন্য এই বিশ্বজগৎ। আমার বইখানা প্রধানত এই দ্বিতীয় শ্রেণীর এবং গৌণত প্রথম শ্রেণীর আপত্তির কথা মনে রেখে লেখা। নেক্সট প্যারা। অবশেষে একটি কৈফিয়ত। বর্তমান পুস্তকের কয়েক জায়গায় কয়েকজন বিশিষ্ট, পেজ নাম্বার ১২, সাহিত্যিকের সঙ্গে অল্প বিস্তর মতান্তর প্রকাশ করেছি। তার মানে এই নয় যে তাদের লেখা আমি শ্রদ্ধার সঙ্গে পাঠ করিনি। শ্রদ্ধা না থাকলে ভিন্ন মতের উল্লেখ নিষ্প্রয়োজন হতো। তবে আমি চিন্তার ডায়ালেকটিকে আস্থাবান, বিশ্বাস করি যে মত সংঘাতের পথেই সত্যের দিকে এগোনো যায়। বারে বারে পাওয়া হারানো নিরন্তর ফিরে ফিরে পথ কবির পথ নয়।
কবি নির্ভর করেন আপন ঋজু অপরোক্ষ অনুভূতির উপর, হঠাৎ জ্বলে ওঠা অন্তরের দীপ্তির উপর। যাদের অন্তরে দীপ্তি নেই, কেবল আন্তরিক অনুসন্ধিৎসাই আছে, তাদের কিন্তু অনেক ঘুরপথে পায়ের কাঁটা তুলতে তুলতে এগোতে হয়। নিজের সঙ্গে সর্বদাই তর্ক করতে হয়, পরের সঙ্গেও মাঝে মধ্যে। নিজের উপর উৎপাত করা যায় খুশি মতো, প্রয়োজন মতো পরের মতামত নিয়ে প্রশ্ন তুললে কি তারা ক্ষুব্ধ হবেন? তবে পূর্বেই ক্ষমা চেয়ে রাখি। নেক্সট প্যারা। বইয়ের প্রথম অধ্যায়টি প্রেসিডেন্সি কলেজ ম্যাগাজিনের হীরক জয়ন্তী সংখ্যায় প্রকাশিত হয়েছিল। সাহিত্যনীতি ও শ্রেয়নীতি অমৃত শারদীয় 1373 সংখ্যায়। গীতাঞ্জলি বিষয়ে একটি ব্যক্তিগত সমস্যা, বলাকা, শেষ পর্বের কবিতা ও কবিতার ভাষা, দেশে শ্রাবণ 1373 থেকে 1374-এর মধ্যে। প্রত্যেকটি পূর্ব প্রকাশিত রচনা অল্পবিস্তর সংশোধিত হয়েছে, অনেকখানি পরিমার্জিত ও পরিবর্তিত হয়ে উঠেছে সাহিত্যনীতি ও শ্রেয়নীতি শীর্ষক অধ্যায়। বইখানির বেশিরভাগ খণ্ড খণ্ডভাবে লিখিত এবং বিভিন্ন পত্রিকায় প্রকাশিত বলে দু চার জায়গায় পুনরাবৃত্তি অনিবার্য ছিল, সংশোধনকালে তার সবটুকু বাদ দেওয়া সম্ভব হয়নি। নেক্সট প্যারা। শেষ অধ্যায়টি বিশেষ উপলক্ষে রচিত, কাব্য পরিচয়ের প্রথম ও দ্বিতীয় সংখ্যায় ব্র্যাকেট বৈশাখ ও জ্যৈষ্ঠ 1373 ব্র্যাকেট ক্লোজ প্রকাশিত রবীন্দ্রনাথের দুটি কবিতার ব্যাখ্যা এবং প্রসঙ্গক্রমে শেষ পর্বের কবিতা সম্বন্ধে কয়েকটি সাধারণ মন্তব্য আমি সম্পূর্ণ মেনে নিতে পারিনি। ভিন্ন মত ব্যক্ত করি কবিতা পরিচয় ও দেশে, এবং সেই সূত্রে জানাতে হলো উক্ত কবিতাদ্বয় আমার মনে কিভাবে প্রতিফলিত হয়েছে। কবি মনের উপলব্ধি ও দৃষ্টিভঙ্গি বিশ্লেষণে এই বইতে প্রাসঙ্গিক, কবিতা বিশেষের ব্যাখ্যা আকস্মিক। নেক্সট প্যারা। গৌরী আয়ুব, আরতি সেন ও স্বপন মজুমদার নানা ব্যাপারে আমাকে সাহায্য করেছেন, প্রীতিপূর্ণ কৃতজ্ঞতা জানাই। নেক্সট প্যারা। পাদটিকায় রবীন্দ্র রচনাবলী সর্বত্রই পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত জন্মশতবার্ষিক সংস্করণ বোঝাবে, অন্যান্য পুস্তকের নামের পর সংস্করণের উল্লেখ না থাকলে প্রথম সংস্করণ ধরে নিতে হবে। পেজ নাম্বার 13, দ্বিতীয় সংস্করণ। আধুনিকতার কোনো সংজ্ঞা দিইনি কেন, কোনো কোনো সমালোচক ভর্ৎসনা করেছেন। সংজ্ঞা দেওয়া আমার পক্ষে দুঃসাধ্য ছিল, অন্য কারো পক্ষে, কোনো সাহিত্য বিশেষজ্ঞদের পক্ষেও দুঃসাধ্য হয়েছে বলে তো জানি না। অবশ্য আমি খ্যাতিমানদের যুক্তি ও সিদ্ধান্তের একাধিক্রম আলোচনার ঝুঁকি নিতে পারতাম, আলোচনা দীর্ঘ হতো, তাতে আমার আসল বক্তব্যটি বোঝাবার খুব একটা সুবিধা হতো না, পাঠকের ধৈর্যচ্যুতি ঘটবার সম্ভাবনা থাকত। নেক্সট প্যারা। জটিলতার সৃষ্টি হয় তিনটি কারণে। প্রথমত, আধুনিকতার ধারণা স্বভাবতই গতিশীল, ধাবমান। সেকালের যৌবন মধ্যমত্ব আধুনিকতা একালের লোলচর্ম, পলিত কেশ। আবার একালের ঝকঝকে আধুনিকতা 25-50 কে 100 বছর পরে বেজায় সেকেলে হয়ে যাবে। কালের যাত্রায় এই ধুলো ওড়ানো পথে কদাচিৎ এমন কবির আবির্ভাব ঘটে যিনি কালজয়ী। সকালে তিনি দন্তস্বয়বয়ে কয়কালয়কার, সকালে তিনি আধুনিক বলে মান্য হয়ে থাকতে পারেন, নাও পারেন, হয়তোবা পরবর্তীকালের বার্তা মর্মে নিয়ে আগাম জন্মেছিলেন বলে নিজ দেশকালে পরবাসী হয়েই কাটালেন, কিন্তু দীর্ঘকালের সাহিত্যাকাশে এদের পক্ষধ্বনি শোনা যায়। নেক্সট প্যারা। কেউ কেউ ব্যাপারটাকে সহজ করে নিতে চেয়েছেন এই বলে যে নতুন যুগের মনন হৃদয় প্রতিন্যাস যে সাহিত্যের আবর্জিত মুকুরের প্রতিবিম্বিত, সেই সাহিত্য আধুনিক। কিন্তু কাল তো দেশ ছাড়া নয়, ইংল্যান্ডে 19 শতাব্দীর প্রথম 2 দশকে যে সাহিত্যিক মেজাজ দানা বেঁধে উঠেছিল সেটি ভারতবর্ষে বা আরব কিংবা চীন দেশে তখন অঙ্কুরিত হয়নি, মাটির তলায় তার বীজও খুঁজে পাওয়া যাবে না। বাংলায় সেই রোম্যান্টিক মেজাজের লক্ষণীয় ছায়াপাত ঘটল ওই শতাব্দীর শেষ পাদে, আরব দেশে কখন ঘটল, কখনো ঘটল কিনা জানি না। নেক্সট প্যারা। দ্বিতীয়ত, বিশেষত বর্তমানকালে কোনো একটি দেশে ব্র্যাকেট ভাষারই বলা উচিত ব্র্যাকেট ক্লোজ একটিমাত্র মন ও মেজাজ সুস্পষ্ট প্রাধান্য লাভ করে না, ঢাক পিটিয়ে বলবার মতো আনুগত্য পায় না। পাশ্চাত্যে 30-এর দশকে প্রগতি সাহিত্যের আওয়াজ বলিষ্ঠ হয়ে উঠল, কিন্তু তখন এলিয়টের ধর্মবিশ্বাসী অন্তত ধর্মসন্ধানী কণ্ঠ মোটেই ক্ষীণ নয়, বোদলেয়রীয় সর্বৈব জীবন বিতৃষ্ণাও স্তিমিত হয়নি। বাংলায় ওই সময় এবং অব্যবহিত পরে রবীন্দ্রনাথ, সুধীন্দ্রনাথ, জীবনানন্দ, বিষ্ণু দে প্রভাবশালী কবি, আরও একটু পরে প্রভাব বিস্তার করবেন অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, সুভাষ মুখোপাধ্যায়। এরা কি সবাই এক প্রকার মন মেজাজ বেদনা ও উদ্দীপনা ব্যক্ত করেছেন তাদের কাব্যে? তবু কি এরা সবাই আধুনিক নন এবং আধুনিকতার পথিকৃৎ, অথচ কত বিচিত্র অর্থে? নবযুগের কথা বলেছেন কিছু, পূর্বযুগের কথাও বলেছেন, কিন্তু
পূর্বযুগের কথাও বলেছেন কিছু, চিরযুগের কথা বলেছেন আরো বেশি। সব ওতপ্রোত হয়ে আছে তাদের মর্মে ও কর্মে। সে সুতোগুলিকে আলাদা করবে কে? নেক্সট প্যারা। তৃতীয়ত, আধুনিকতা কারো কাছে প্রশংসা শব্দ, কারো কাছে নিন্দক। প্রথম পেজ নাম্বার 14। শ্রেণীর সমালোচকেরা যুগের মন মেজাজের মধ্যে যেটিকে বা যেগুলিকে পছন্দ করেন তাকেই আধুনিকতার সংজ্ঞাভুক্ত করেন। দ্বিতীয় শ্রেণীর সমালোচকেরা যুগের খারাপ ব্র্যাকেট তাদের চোখে খারাপ ব্র্যাকেট ক্লোজ লক্ষণগুলিকেই আধুনিক বলেন। এদের সংখ্যা অবশ্য খুব কম, তবু টি ই হিউমের স্পেকুলেশনস স্মরণীয় এবং তৎপ্রভাবিত এলিয়েটের এই জাতীয় উক্তি কোলন কোটেশন, হোয়াট আই ডু উইশ টু অ্যাফ্রিম ইজ দ্যাট দ্য হোল অব মডার্ন লিটারেচার ইজ কোরাপ্টেড বাই হোয়াট আই কল সেকুলারিজম কমা দ্যাট ইট ইজ সিম্পলি আনএওয়ার অফ কমা সিম্পলি ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ কমা দ্য সুপার ন্যাচারাল ওভার দ্য ন্যাচারাল লাইফ সেমিকোলন অফ সামথিং হুইচ আই অ্যাজিউম টু বি আওয়ার প্রাইমারি কনসার্ন ফুল স্টপ কোটেশন ক্লোজ নেক্সট প্যারা। আমার অভিধানে আধুনিকতা বহু বিচিত্র অর্থবাহী, শুধুমাত্র প্রশংসা বা নিন্দাসূচক শব্দ নয়। ওয়ার্ডসওয়ার্থের লিরিক্যাল ব্যালার্সে এবং বোদলেয়ারের লেস ফ্লেয়ার্স FLE URS ডু ডি ইউ মাল MAL এ পাশ্চাত্য কাব্যধারা দুটি বড় আকারের বাঁক নিয়েছিল। মালার্মের কবিতা ও প্রগতি কাব্যকে তৃতীয় ও চতুর্থ বাঁক বলা যেতে পারে, কিন্তু শেষের দুটি বাঁক সাহিত্য বিচারে ছোট আকারের। প্রগতি কাব্যের কথা আমি বর্তমান গ্রন্থ থেকে বাদ দিয়েছি, সে সাহিত্য বস্তুটি আর একটা বিরাট বিতর্ক। মোটের উপর বোদলেয়ার পরবর্তী কাব্যধারার বহু গুণদোষের মধ্যে দুটিকে আমার আলোচনার বিষয় করেছি, তীব্র অমঙ্গলবোধ এবং কবিতার ভাষার প্রতি নিবিড় মনোনিবেশ। এ দুটি আমার মতে দোষ নয়, গুণী। দোষ হয়ে ওঠে যখন অমঙ্গলবোধ একটা আধিপত্য বিস্তার করে যে মঙ্গলবোধকে মিথ্যা বা মেকি বলে পাশে সরিয়ে রাখে। তখন ভাষা এবং সাধারণভাবে আঙ্গিকের একান্ত সাধনা এতদূর পর্যন্ত পৌঁছয় যে ওই কারুকার্য খচিত কাজটি আর স্বচ্ছ থাকে না, অস্বচ্ছ থাকে না, প্রায় অনচ্ছ হয়ে ওঠে। রবীন্দ্রকাব্যে আমি অমঙ্গলবোধের ক্রমবিকাশ দেখাবার চেষ্টা করেছি, তাকে আধুনিক সাব্যস্ত করবার জন্য নয়। কবিরূপে তিনি কেমন করে আমার চোখে মহৎ থেকে মহত্তর হয়ে উঠেছেন সেই কথাটা, সেই আনন্দটা পাঠকের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। এই তুলনামূলক আলোচনায় মতবিরোধ ঘটবে জেনেই তাতে প্রবৃত্ত হয়েছিলাম। সে বিরোধ আমার মতকে ক্রমশ সংশোধিত করবে, শুদ্ধ করবে, বাদ প্রতিবাদ পাঠকের চিত্তে কিছু নতুন সাহিত্য চিন্তার খোরাক যোগাতে পারে, এমন উচ্চাভিলাষও ছিল মনে। সেই উদ্দেশ্যে একজন বিশিষ্ট আধুনিক কবির সমালোচনা ও তদুত্তরে আমার কিছু বক্তব্য দ্বিতীয় সংস্করণের পরিশিষ্ট অংশে যোগ করলাম। অরুণ কুমার সরকারের সানন্দ সম্মতি পেয়ে আমি অধিকতর আনন্দিত। পরের পাতা আধুনিকতা ও রবীন্দ্রনাথ, একটা পাতা বাদ দিয়ে পেজ নাম্বার 17। অমঙ্গলবোধ ও আধুনিক কবি। কাব্যের ইতিহাসে প্রগতির লক্ষণ স্পষ্ট দেখা যায় কিনা এ নিয়ে তর্ক উঠতে পারে। যারা বলেন ঋগ্বেদ সংহিতা কঠোপনিষদ কিংবা সং অব সলোমনের তুল্য কবিতা পরবর্তীকালে রচিত হয়নি, তাদের কাব্য রসার সাধনে ভক্তিরসের আমেজ লেগেছে এমন সন্দেহের অবকাশ যদি না থাকে, বিশুদ্ধ কাব্যরস বিচারের উপর নির্ভর করেই দায়িত্বজ্ঞান সম্পন্ন সমালোচক এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে ব্যাস, বাল্মীকি, হোমার, সফোক্লিস প্রভৃতি 2500-3000 বছর পূর্বে কবিকর্মকে সার্থকতার যে স্তরে তুলে নিয়ে গিয়েছেন তার চেয়ে উচ্চতর শিখর আরোহণ পরবর্তী কোনো কবির পক্ষে সম্ভব হয়নি আজও। কিন্তু কাব্যের প্রগতি তর্কাধীন হলেও তার গতি অনস্বীকার্য। নদীর মতো কবিতাও চলে এবং সিধে চলে না, কখনো হঠাৎ, কখনো ধীরে ধীরে বাঁক নেয়, কখনো বা এমন মৌলিক পরিবর্তন ঘটায় আপন আধারে আধেয়তে বা উভয়ত্ব, যাকে ইতিহাস যুগান্তর বলেই অভিহিত করতে হয়। নেক্সট প্যারা। বাংলা কাব্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের আবির্ভাব তেমনই এক যুগান্তর। খুব বেশি দিনের কথা নয় সে,
মানসীর কবিতাগুলি ব্র্যাকেট যাতে সর্বপ্রথম নতুন যুব প্রতিভার স্পষ্ট স্বাক্ষর পাওয়া যায় ব্র্যাকেট ক্লোজ রচিত হয়েছিল 1887 থেকে 88 খ্রিস্টাব্দে, আজ থেকে মাত্র 80 বৎসর পূর্বে। ইতিহাস দেবতা কিন্তু এর মধ্যেই অধীর হয়ে উঠলেন। মানসী প্রকাশের পর অর্ধ শতাব্দী গত না হতেই রবীন্দ্র কাব্য বিচারে খুব বড় রকমের পট পরিবর্তন দেখা গেল, কাব্যের মানদণ্ডই গেল পাল্টে। যদিও রোম্যান্টিসিজমের সব লক্ষণ এবং সন্তারিক মিলিয়ে দেখতে গেলে খটকা লাগে একটু, তবু রবীন্দ্রনাথকে রোম্যান্টিক কবি বলতেই হয়, রোম্যান্টিকতার পরাকাষ্ঠা বললেও ভুল হয় না। অথচ ইংরেজি সাহিত্যে প্রথম মহাযুদ্ধের পর রোম্যান্টিক মনন ও সংবেদনা, বিচার ও রচনাশৈলী খুব দ্রুতগতিতে অশ্রদ্ধেয় হয়ে পড়ে। ফলে যে ইয়েটস 1912 সালে গীতাঞ্জলির ভূমিকায় লিখেছিলেন, কোটেশন, "দিস লিরিক্স ডিসপ্লে ইন দেয়ার থট আ ওয়ার্ল্ড আই হ্যাভ ড্রিমড অফ অল মাই লাইফ, ফুল স্টপ, কোটেশন ক্লোজ", সেই ইয়েটস জীবনের শেষ 10-15 বছর কাটালেন নিজের কবিকর্মকে রবীন্দ্রনাথের কবিমানস থেকে, ব্র্যাকেট অর্থাৎ যে রবীন্দ্র মানুষের সঙ্গে তিনি পরিচিত ছিলেন, ব্র্যাকেট ক্লোজ, যতটা পারেন দূরে, যতখানি সম্ভব বিপরীতে সংস্থাপিত করতে। এই শতাব্দীর তৃতীয় দশকের মধ্যভাগে যে মেজাজ ও রুচি ইংরেজি সাহিত্যে প্রতিষ্ঠিত হল, ব্র্যাকেট ফ্রান্সে আরও আগে হয়েছিল, ব্র্যাকেট ক্লোজ, তার কাছে রবীন্দ্রনাথ অকস্মাৎ অত্যন্ত ছোট হয়ে গেলেন। অন্যান্য রোম্যান্টিক কবিরা যতটা ছিলেন তার চেয়েও যেন কিছুটা বেশি। এই নবমূল্যায়নের ধাক্কা বাংলাদেশে এসে পৌঁছেছে দ্বিতীয় মহাযুদ্ধের পর। কল্লোল এবং পরিচয় গোষ্ঠীর কবিরাও এক হিসেবে রবীন্দ্র বিরোধী ছিলেন, কিন্তু সে বিদ্রোহ অন্য জাতের। তাতে রবীন্দ্রনাথের গগনচুম্বী প্রতিভার প্রতি শ্রদ্ধা নিবেদনে কুণ্ঠা ছিল না, বরঞ্চ তার মর্মস্থলে এই কথাটাই নিহিত ছিল যে বাংলা কাব্যে এক নতুন মেজাজ ও আঙ্গিকের প্রবর্তক হওয়া সত্ত্বেও রবীন্দ্রনাথ বাংলা কাব্যকে তার একক সাধনায় এমন পরোৎকর্ষে পৌঁছে দিয়ে গেছেন যার নাগাল পাওয়া অনুজ কবিদের পক্ষে অভাবনীয়। অনুজ কবিরা রাজপথ বেয়ে কিছুদূর এগুতে না এগুতেই বুঝতে পারলেন, ওই পথে তারা আর যাই পান একান্ত নিজের গলার স্বরটি খুঁজে পাবেন না। কল্লোল ও পরিচয় যুগের কবিরা শিক্ষা পেয়েছিলেন এই কবিগুরুর পাঠশালাতে, তাদের চোখ কান কণ্ঠ ও মন তৈরি হয়েছিল তারই সুরের ঝর্ণাতলায়। স্নাতকোত্তর কালে তারা অবশ্য অনুভব করলেন রবিতন্ত্র থেকে মুক্তি লাভের প্রবল তাগিদ, একাধারে স্বতন্ত্র প্রেরণা এবং ব্র্যাকেট, এ কথাটা বিশেষরূপে পরিচয় গোষ্ঠীর কবিদের সম্বন্ধে প্রযোজ্য, ব্র্যাকেট ক্লোজ, আধুনিক অর্থাৎ প্রথম মহাযুদ্ধ পরবর্তী পাশ্চাত্য সাহিত্যের আকর্ষণ। কিন্তু বর্তমান শতাব্দীর দ্বিতীয়ার্ধে যাদের কবিজন্ম ঠিক রবীন্দ্র বিরোধী তাদের বলা যায় না, কারণ তারা আদৌ ওই কাব্য সাম্রাজ্যের রাজানুগত নাগরিক ছিলেন না। সাহিত্যের অন্য জগতে তারা ভূমিষ্ঠ হয়েছিলেন অন্য ভাবধারায় পুষ্ট, যে কাব্যানুশীলনে তৈরি হয়েছে বা হচ্ছে তাদের রুচি ও রচনাশৈলী তা রবীন্দ্রকাব্যের অনুশীলন নয়। বোদলেয়ার, র্যাবো, মালারমে, ভ্যালেরি, গটফ্রিড বেন, আদ্রে ব্রেত, স্যামুয়েল বেকেট, জাঁ জেনে, অ্যালেন গিন্সবার্গ, কাব্যের এই জগৎ রবীন্দ্রনাথের জগৎ থেকে বহু দূরে অবস্থিত। অবশ্য এরা পুষ্ট হয়েছেন কেবল বিদেশি সাহিত্যের কোলে এমন কথা আমি বলতে চাই না। বাংলা কাব্যের ঐতিহ্য এদের লেখাকে স্পষ্টতই প্রভাবিত করেছে, তবে সে ঐতিহ্য রবীন্দ্র কাব্য ব্যবহৃত নয়। রবীন্দ্র কাব্য বাহিত নয়। সুধীন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাস এবং বোদলের অনুবাদক কিংবা যে আধার আলোর অধিক কাব্যগ্রন্থের রচয়িতা বুদ্ধদেব বসুর উত্তরাধিকারী, এরা উত্তমবর্ণদের মধ্যে যে লক্ষণগুলি পরিমাণ ও সংযম রক্ষা করে প্রকাশ পেয়েছিল সেই লক্ষণগুলিকে এই নবীন কবিরা উগ্র এবং বর্গাহীন করে তুলেছেন তাদের পদ্যে ও গদ্যে। অমিয় চক্রবর্তী কিংবা বিষ্ণুদের প্রভাবও যথেষ্ট পড়েছে 50-এর কবিদের উপর, কিন্তু যারা ওই প্রভাব গ্রহণ করেছেন তারা আমার এই আলোচনার অন্তর্ভুক্ত নন। তাদের সাহিত্য চেতনায় অমঙ্গলবোধ এবং এই অমঙ্গলময় জগতের প্রতি ঘৃণার ভাব তেমন সর্বব্যাপী নয়। নেক্সট প্যারা। এতে আপত্তি করবার কিছু নেই, সর্বত্র যেমন সাহিত্য তেমনি ভাব ও ভঙ্গি যুগে যুগে বদলায়, সেটাই স্বাভাবিক, সেটাই প্রাণের লক্ষণ। কিন্তু সব পরিবর্তনেরই একটা সীমা আছে, ওই সীমাটুকু ছাড়িয়ে গেলে মূল বস্তু আর সেই বস্তুই থাকে না। কাব্য সৃষ্টি ও কাব্য বিচারের ইতিহাসে ইতিহাস পরিবর্তনে যতই সাক্ষ্য দিক, সর্বদেশকালের কবি মানুষের পরিচয়ে এমন কয়েকটি মূল সূত্র কি আজও সুস্পষ্ট হয়ে ওঠেনি, যার উপলব্ধি আমাদের সাহিত্য চর্চাকে
বিবেক জ্ঞান সম্পন্ন করতে পারে, অর্থাৎ কবির সঙ্গে পেজ নাম্বার 19 অকবির রসস্রষ্টার সঙ্গে কারুকর্মী পার্থক্য নির্ণয়ে সহজ শক্তিটি জাগিয়ে দিতে পারে। কারণ আমার সন্দেহ ক্রমে বিশ্বাসে পরিণত হচ্ছে যে রোম্যান্টিকতার মোহ থেকে মুক্তি লাভের ঐকান্তিক সাধনায় আধুনিক কবিরা এমন কিছু থেকে নিজের মনকে বিমুক্ত করেছেন যাতে কবি চিরন্তন এবং অব্যর্থ পরিচয়। সব আধুনিক কবিদের সম্বন্ধে এ কথা খাটে না। সম্মানিত ব্যতিক্রম অবশ্যই রয়েছেন বিদেশে এবং দেশেও, আমি বলছি আধুনিকতার সাধারণ লক্ষণের কথা। নেক্সট প্যারা। সেই সাধারণ লক্ষণাবলীর একটি বড় লক্ষণ হল কাব্যচিত্তে বিস্ময়বোধের অসারতা। গ্রিকরা বলতেন বিস্ময়ের দর্শনের সূত্রপাত। কবিতারও শুরু সেইখানে, তবে বিস্ময় মানে উচ্ছ্বাস নয় এবং শুরু যেখানে সেইখানে কবিতার পরিণতি দেখা যাবে এমন কোনো কথা নেই। পরিণত কাব্যের লক্ষ্য হয়তো শেক্সপিয়ার কথিত সেই নৈর্ব্যক্তিক প্রশান্তি বা জীবন মরণের সারোৎসার, অথবা এমন এক ট্র্যাজিক চেতনা যাতে 72-এ বুড়োর মৃত্যুও হয়ে ওঠে মহান এবং কর্ডেলিয়া নিহত দেহের সম্মুখে দাঁড়িয়েও মনে হয় না যে সমস্ত শুভ শক্তির বিনাশ ঘটেছে, অথবা এমন শ্রেয়বোধ যার কাছে শ্যামার প্রাণঘাতী কাম খর্মাহৎ ঠেকে এবং ব্রজসেনের নীতিবিশুদ্ধ ক্ষমাহীনতা ক্ষমার অযোগ্য, অথবা অন্য কিছু। অবশ্য চামেলির গন্ধ, ঝর্ণার গান, ময়ূরের নৃত্য বা যুবতীর লাস্য নিয়ে হাজার হাজার বছর ধরে বিস্ময় বোধ করা কবির পক্ষে সম্ভব নাও হতে পারে, কিন্তু পৃথিবীটা তো খুব ছোট নয়, আর বিশ্বব্রহ্মাণ্ড তার চেয়েও একটু বড়। এবং আইনস্টাইন যদি বা বলে থাকেন জড়জগৎ সসীম, মনোলোকের সীমানার কথা বলতে সাহস পাননি কোনো ফ্রয়েড বা প্যাভলভ। মানুষ যে কেবল জৈব জগতের অধিবাসী নয়, আধ্যাত্মলোকেরও পরিব্রাজক, তারই অভিজ্ঞান রয়েছে এই শাশ্বত বিস্ময়বোধে। বিস্ময়বোধের অবলুপ্তিকে তাই আমি কাব্যের প্রগতি বলে মেনে নিতে কুণ্ঠিত। নেক্সট প্যারা। রবীন্দ্রনাথ লিখেছিলেন কোটেশন, জগতের মাঝে কত বিচিত্র তুমি হে / তুমি বিচিত্র রূপিণী, কোটেশন ক্লোজ। আধুনিকরা সংক্ষেপের পক্ষপাতী, তাই তাদের উপলব্ধিও একটু সংক্ষিপ্ত। জগতের মাঝে বিচিত্র তুমি হে, তুমি বিচিত্র রূপিণী। চিত্র দুটির একটি চিত্র দুঃখের, অন্যটি পাপের। দুঃখ ও পাপের যুগ্ম সত্তাকে ইংরেজিতে এভিল বলে অভিহিত করা হয়, তারই বাংলা করেছি অমঙ্গল। দর্শনশাস্ত্রে ও ধর্মশাস্ত্রে প্রবলেম অব ইভিল এক বহু প্রাচীন এবং আজও পর্যন্ত নাছোড়বান্দা সমস্যা, ইদানিংকালে তা সাহিত্যকেও পেয়ে বসেছে। ঠিক দার্শনিক সমস্যাটি নয়, জগতের মধ্যে অমঙ্গলের একচ্ছত্র আধিপত্য। দুঃখ ও পাপের মাত্রা আধুনিককালে আগের চেয়ে বেড়েছে কিনা এ বিষয়ে সন্দেহের অবকাশ আছে, কিন্তু আধুনিক সাহিত্যের উপর তার ছায়া যে অতি বৃহৎ আকার ধারণ করেছে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। প্রতিবিম্ব বিশ্বকে আয়তনে এবং বর্ণের কালিমায় বহুগুণে ছাড়িয়ে গেছে বলে আমার বিশ্বাস। নেক্সট প্যারা। ফ্রান্স ভিক্টর উগো নেতৃত্বাধীন কবিদের মধ্যে এবং ইংল্যান্ড লেক স্কুলের কবিগোষ্ঠীর রোম্যান্টিকতা ষোলকলায় পূর্ণ বিকশিত ছিল। তার অবসান ঘটল অমঙ্গলেরই প্রবল অভিঘাতে, ঘটালেন বোদলেয়ার। বোদলেয়ারকে বলা হয় প্রথম, পেজ নাম্বার 20, কাউন্টার রোম্যান্টিক এবং কাব্যে আধুনিকতার পথিকৃৎ। ওই সময় এবং পরবর্তীকালে কাব্যের আঙ্গিকেও একটা বিরাট পরিবর্তন দেখা দিয়েছিল। অনেকে বলতে লাগলেন কবিতায় যে ভাব প্রকাশ পায় তা যতই অকিঞ্চিৎকর, উদ্ভ্রান্ত বা উদ্ভট হোক তাতে কিছু আসে যায় না, এমনকি ভাবের অংশটা পালাতে পালাতে একেবারে বুঁদ হয়ে গেলে, ঝিম হয়ে গেলে, ভূম হয়ে গেলে তার মানে না হয়ে গেলেও ক্ষতি নেই, কারণ কবিতার ভঙ্গিটাই আসল, ভঙ্গিটাই পথ এবং লক্ষ্য, সাধনা এবং সিদ্ধি। এর বিস্তারিত আলোচনা এই গ্রন্থের অন্তিম দুটি অধ্যায়ে পাওয়া যাবে। আপাতত ভাবের দিক থেকে যে বিপ্লব ঘটালেন বোদলেয়ার তার বিষয়ে কিছু বলতে চাই। পোল ভ্যালেরির মতো বোদলেয়ার ফরাসি সাহিত্যের উপর সবচেয়ে প্রভাবশালী কবি। তার কবিতা আধুনিকতার প্রতিভূ। এই বাংলাদেশেও একজন কৃতি ও লব্ধ প্রতিষ্ঠিত প্রবীণ এবং পরীক্ষা নিরত বহু নবীন কবির পক্ষে একথাটা ব্র্যাকেট কথাটা র্যাবোর ব্র্যাকেট ক্লোজ মেনে নেওয়া অত্যন্ত বেশি সহজ হয়ে গেছে যে তিনি ব্র্যাকেট অর্থাৎ বোদলেয়ার ব্র্যাকেট ক্লোজ কোটেশন প্রথম দ্রষ্টা / কবিদের রাজা / সত্য দেবতা কোটেশন ক্লোজ দাঁড়ি। নেক্সট প্যারা। রবীন্দ্রনাথ দুঃখের সঙ্গে লক্ষ্য করেছেন কোটেশন, এক একটি জড় প্রকৃতির লোক আছে জগতে, খুব অল্প বিষয়ে যাহাদের হৃদয়ের ঔৎসুক্য / তাহারা জগতে জন্মগ্রহণ করিয়া অধিকাংশ জগৎ হইতে বঞ্চিত দাঁড়ি।
তাহাদের হৃদয়ের গবাক্ষগুলি সংখ্যায় অল্প ও বিস্তৃতিতে সংকীর্ণ বলিয়া বিশ্বের মাঝখানে তাহারা প্রবাসী হইয়া আছে। তারই কোটেশন ক্লোজ। এমনই এক প্রবাসী আজকালকার ভাষায় অ্যালিয়ানেটেড, ALIENATED, কবি বোদলেয়ার। বোদলেয়ার দাঁড়ি, বোদলেয়ার আপন হৃদয়ের গবাক্ষগুলিকে সম্পূর্ণ বন্ধ করে অধিকাংশ নয় সমস্ত জগৎ থেকেই নিজেকে বঞ্চিত করতে চেয়েছিলেন দাঁড়ি। বর্ষার ধারা তার কাছে নেমে আসে জেলখানার গারদ হয়ে। হোয়েন দ্য রেইন স্প্রেডিং ইটস ইমেন্স ট্রেলস ইমিটেটস আ প্রিজন অফ বার্ডস, আর আকাশ এখানে নীল নয় চটচটে কালো। নেক্সট প্যারা, ক্যান ইউ ইলুমিনেট আ গ্রিমি কমা ব্ল্যাক স্কাই, জিজ্ঞাসা চিহ্ন। ক্যান ইউ পিয়ার্স শ্যাডো ডেন্সার দেন পিচ কমা উইথ নো মর্নিং অর ইভিনিং কমা উইথ নো স্টার্স কমা উইদাউট ইভেন গ্লুমি ফ্ল্যাশেস অফ লাইটিং নোট অফ ইন্টারোগেশন। Can you illuminate a grimy black sky? Exclamatory sign dot dot dot. The devil has snuffed SNUFFED the light at the window of the inn. INN. Full stop. সেই ঘুটঘুটে অন্ধকার জেলখানায় তার কবিসত্তা বাস করত, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত দাঁড়ি। এলিয়ট বলেছেন কোটেশন, যদিচ বোদলেয়ারের পদ্যরীতি ও শব্দবিন্যাস বৈপ্লবিকভাবে নতুন কমা জীবনবোধে যে নূতনত্ব তিনি এনেছিলেন তা আরও মৌলিক ও গুরুত্বপূর্ণ দাঁড়ি কোটেশন ক্লোজ। এই যুগান্তকারী জীবনবোধের মূল কথা হলো প্রত্যক্ষ জগতের প্রতি রোম্যান্টিক বিষয় ও উৎসাহের স্থলে এক সর্বগ্রাসী বিতৃষ্ণা ও নির্বেদের অভিষেক। বোদলেরীয় বিতৃষ্ণার চারটি কারণ নির্দেশ করা যেতে পারে, অন্তত এই চারটি কারণের কথা আমি এখানে তুলতে চাই। এক, প্রথম কারণটি মোটের ওপর ঐতিহাসিক। বোদলেয়ার যখন কবিতা লেখা, পেজ নাম্বার 21, আরম্ভ করেন, তখন ফ্রান্সের রোম্যান্টিকতা সর্বত্র জয় জয়কর এবং রোম্যান্টিকদের রাজা ভিক্টর উগো গৌরবে সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত। রোম্যান্টিসিজমের সংজ্ঞা দিতে গিয়ে বোদলেয়ার স্বয়ং বলেছেন, তা মূলত এক প্রকার অনুভূতি এবং বিশেষত অন্তরঙ্গতা, আধ্যাত্মিকতা, বর্ণবৈভব, অসীমের উৎকাঙ্ক্ষা। এসব ব্যাপারে রোম্যান্টিকদের কৃতিত্ব অস্বীকার করার তার কোনো ইচ্ছে ছিল না, বরং সৃজনী কল্পনার ক্ষেত্রে মহৎ পূর্বসূরীদের সমকক্ষ হতে পারবেন কিনা সে বিষয়ে তার নিজের মনে বেশ একটু সন্দেহ ছিল, লিখেছেন আরিপের। ফ্লার দ্য মাল এর ভূমিকার খসড়ায় বোদলেয়ার স্বয়ং ঘোষণা করেছেন, কোলন কোটেশন শুরু, লব্ধ প্রতিষ্ঠ কবিরা কাব্যরাজ্যের সবচেয়ে সমৃদ্ধ প্রদেশগুলি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন বহুকাল পূর্বে, সেমিকোলন, সুতরাং আমাকে হতে হবে অন্য কিছু দাঁড়ি কোটেশন ক্লোজ। তার একটি মৌলিক প্রত্যয় ছিল যে মানুষের এমনকি শিশুরও হৃদয়াবেগ সমষ্টি দুটি সম্পূর্ণ পৃথক কক্ষে বিভক্ত, এক্সটেসি অফ লাইফ ও হরর অফ লাইফ। যেহেতু রোম্যান্টিকরা ছিলেন মাধুর্য ও প্রেমের কবি, তাই বোদলেয়ারকে হতে হবে তিক্ততার ও ঘৃণার কবি। এক কথায় তার বিশ্ব বিতৃষ্ণা ছিল তার কাউন্টার রোম্যান্টিসিজমের অঙ্গবিশেষ। সাধারণত বলা হয় যে এই কবির রচনায় রোম্যান্টিক ও ক্লাসিকের সমন্বয় ঘটেছে। আমার অবশ্য মনে হয় এলিয়টের উক্তি অধিকতর সত্য। যদিও পরিবেশ গুণে তিনি ছিলেন রোম্যান্টিসিজমের সন্তান, কিন্তু স্বভাব গুণে তাকে বলা হয় রোম্যান্টিসিজমের শত্রু। দুই, দ্বিতীয় কারণটিকে বলা যাক বিষয়গত, ব্র্যাকেট সাবজেক্টিভ ব্র্যাকেট ক্লোজ, অর্থাৎ কবির দেহমনের মধ্যেই তার জাগতিক বিতৃষ্ণার উপাদানগুলি খুঁজে পাওয়া যাবে। বোদলেয়ার তরুণ বয়স থেকে হয়তোবা জন্মাবধি এক অতিশয় পীড়াদায়ক গ্লানিকর ও দুরারোগ্য রোগে ভুগতেন, সিফিলিস রোগে। উপরন্তু তার মানসিক কষ্টেরও অবধি ছিল না। শৈশবকাল কেটেছিল মাতা ও মাতার দ্বিতীয় স্বামীর সঙ্গে নানারূপ সংঘর্ষের মধ্যে। স্কুল জীবন সম্পর্কে লিখেছেন কোলন কোটেশন শুরু, হাতাহাতি কমা শিক্ষক এবং সহপাঠকদের সঙ্গে অনবরত বিরোধ ও সংগ্রাম কমা মাঝে মাঝে অবসন্ন বিষাদের ছায়া পড়ত মনের উপর দাঁড়ি কোটেশন ক্লোজ। যদিও লেখাপড়ায় তিনি এগিয়েই ছিলেন, তবু উচ্ছৃঙ্খলা ও স্বৈরাচারের জন্য তাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়। প্রণয় পর্বের ইতিহাস একাধিক যুবতীর অতি প্রবল, কিন্তু সাময়িক আসক্তি এবং এক নিজ স্বভাব গণিকার
অকাট্য মোহবন্ধন ইত্যাদি মোটেই সুখপাঠ্য নয়। তার চরিত্র প্রসঙ্গে এলিয়ট লিখেছেন, কলুন কোটেশন শুরু, সমাজের চোখে এবং ব্যক্তিগত যাবতীয় ব্যাপারে বোদলেয়ার ছিলেন অত্যন্ত বিকৃত স্বভাব, রিপিট, বোদলেয়ার ছিলেন অত্যন্ত বিকৃত স্বভাব, কমা, অসামাজিকতা ও অকৃতজ্ঞতার অসাধারণ ক্ষমতা নিয়েই জন্মেছিলেন, সেমিকোলন, তার মেজাজ যেমন তিরিক্ষি ছিল, কমা, তেমনই যে কোনো পারিপার্শ্বিক অবস্থাকে নিজের পক্ষে অসহনীয় করে তোলার জেদ ছিল অভ্রভেদী, বিস্ময়সূচক চিহ্ন, কোটেশন ক্লোজ, নেক্সট প্যারা। ইহেন ব্যক্তির মন সুস্থ থাকার কথা নয়, বোদলেয়ারের একাধিক গুণগ্রাহী সমালোচক যে বিশেষণটি তার সম্বন্ধে বারবার প্রয়োগ না করে পারেননি সেটি হচ্ছে আধিগ্রস্ত। এলিয়ট তো তাকে সিম্বল অব মর্বিডিটি আখ্যা দিয়েছেন, প্রতিতুলনা করেছেন পূর্ণ স্বাস্থ্যের প্রতীক গেটের সঙ্গে, রবীন্দ্রনাথের সঙ্গেও করলে পেজ নাম্বার 22 পারতেন, কারণ এই বাঙালি কবিও অসাধারণ শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অধিকারী ছিলেন, বিশেষত অধিকারী ছিলেন সেই স্বাস্থ্যের যাকে বোদলেয়ার স্বয়ং বলেছেন পোয়েটিক হেলথ। অত্যন্ত কঠিন শারীরিক পীড়ার মধ্যেও তার কাব্যিক স্বাস্থ্য অটুট ছিল, রবীন্দ্রনাথের বিশ্বপ্রেম যেমন ছিল তার নিটল মানসিক ও কাব্যিক স্বাস্থ্যের প্রকাশ বিশেষ, তেমনি বোদলেয়ারের বিশ্ববিতৃষ্ণাকে তার ব্যাধিগ্রস্ত মনের অভিব্যক্তি জ্ঞান করা যেতে পারে। দুঃখের কথা এই যে বোদলেয়ারের মন ব্যাধিগ্রস্ত ছিল কিনা এ নিয়ে তর্ক ওঠে না, গুণমুগ্ধ সমালোচকরা অসংকোচে মেনে নেন তাদের প্রিয় কবি ছিলেন রীতিমতো একটা মেন্টাল কেস, মানসিক স্বাস্থ্যের চেয়ে মানসিক ব্যাধিকেই মূল্যবান মনে করা হয় ইদানিং। তার কারণ কি এই যে আধুনিকেরা বিশ্বাস করেন লৌকিক ব্যাপারে চেতনা ও চরিত্র ওলট পালট হয়ে গেলে লোকোত্তর জ্ঞানের তৃতীয় নয়ন খুলে যায়, কথাটা একটু পরেই আলোচিত হবে। নেক্সট প্যারা, জীবন ও জাগতিক বিষয়ে বোদলেয়ারের এই নতুন নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে তার শারীরিক ও মানসিক অস্বাস্থ্য প্রসূত জ্ঞান করলেও তার সৃজনী প্রতিভার মূল্য এবং সাহিত্যের ইতিহাসে তার সর্বসম্মত গুরুত্ব কিছুমাত্র হ্রাস পায় না, শুধু আঙ্গিকের অপূর্ব সৌষ্ঠব আর শব্দচয়নের অনবদ্যতা নয়, আরও দৃঢ় ভূমির ওপরে এই খ্যাতি প্রতিষ্ঠিত। মানুষ স্বার্থান্বেষণে নির্বোধ এবং পরার্থ হরণে নির্দয়, জাতি বর্ণ ধর্ম বিদ্বেষে বিমূঢ়, মনস্তত্ত্ব ও শরীর বিজ্ঞানের বর্ণমালায় আয়ত্ত করে ওঠেনি, ফলত নানা প্রকার আধিব্যাধির দাস ইত্যাদি বিবিধ কারণ যতদিন বর্তমান আছে ততদিন জীবনের দৈন্য আমাদের সকলকে মাঝে মাঝে পীড়া দেবেই, বিশেষত সূক্ষ্ম এবং সংবেদনশীল মনের যারা অধিকারী তারা যখন মনুষ্য জীবনের এই অসহায় দশা কল্পনার চোখে দেখে তখন এক অপার নৈরাশ্য ও বিষাদের ছায়া পড়ে তাদের মনের উপর। সেই ছায়াকে কায়া দিয়েছেন বোদলেয়ার, তার অভূতপূর্ব প্রকাশ প্রকাশের পরোৎকর্ষ ঘটেছে তার কবিতায়, এসব স্বীকার্য, তবু বলবো বিশেষ একটি মুডের, বিশেষ একটি রসের অনন্য এবং অনবদ্য কবি বোদলেয়ার তার বেশি কিছু নয়। নেক্সট প্যারা, অবশ্য এইটুকুও বলা যা বলাও তো কম বলা নয়, কিন্তু তার চেয়ে অনেক বেশি দাবি করা হয় হয়ে থাকে এবং সে দাবি সাহিত্যের রাজধানীগুলি থেকে উত্থিত হয়ে বহুদূর প্রান্তে অবস্থিত কলকাতা নগরীতেও ব্যাপক অত্যন্ত জোরালো স্বীকৃতি লাভ করেছে ইদানিং, নইলে রবীন্দ্রনাথ প্রসঙ্গে লিখতে গিয়ে বোদলেয়ার সম্বন্ধে এত কথা বলার প্রয়োজন ছিল না। দাবি করা হয় যে ওই বিশিষ্ট বোদলেয়ারীয় রসটি সাময়িক কোনো চিত্ত দৌর্বল্যের বা স্থায়ী এক ধরনের অস্বাভাবিক হৃদয়াবেগের প্রকাশ মাত্র নয়, তার মধ্যে সেই শাশ্বত গুণটি রয়েছে যাকে বাস্তবানু, যথার্থ, সত্য ইত্যাদি আখ্যা দেওয়া যায়। কখনো হৃদয়ানুভূতিকে সত্য তখনই বলা সঙ্গত যখন তা অনুভব মাত্র নয়, যখন আমরা তাকে একটি পূর্ণ অভিজ্ঞতা বা সামগ্রিক উপলব্ধি রূপে অবাধে গ্রহণ করতে পারি। তার মানে দাবি করা হয় যে বোদলেয়ার শুধু আলঙ্কারিক অর্থে কবি নন, বৈদিক অর্থে কবি, অর্থাৎ সত্যদ্রষ্টা। রোম্যান্টিক কল্পনার রঙিন আবরণ পেজ নাম্বার 23 ছিঁড়ে ফেলে নির্ভীক চোখে বাস্তবের নগ্ন রূপ দেখেছেন, দেখেছেন কি বিভৎসতার সেই সত্যিকারের চেহারা। পেজ নাম্বার 23 কন্টিনিউড। 3, মোট কথা দাবি করা হয় যে বোদলেয়ারের বিশ্ববিতৃষ্ণা কেবল সাবজেক্টিভ নয় অবজেক্টিভও বটে, কবি এই দাবি করেছেন। অবশ্য মাঝে মাঝে কবি সুলভ আত্মখণ্ডন প্রবণতায় আবার উল্টো কথাও বলেছেন, গুণী সমালোচকদের লেখনীতেই এমনতর দাবি সুসংবদ্ধ ভাষায় ব্যক্ত হয়েছে। কোটেশন, পরিণত বয়সেও
কমা বোদলেয়ার রিপিট কোটেশন পরিণত বয়সেও কোটেশন ক্লোজ কমা বোদলেয়ার বলেছেন কোটেশন এমন শৈশবের দিন মাঝে মাঝে ফিরে আসে যখন প্রকৃতি রঙীয় রেখায় উজ্জ্বল হয়ে ওঠে এবং নানা প্রতিকূল শক্তির আঘাত সংঘাতময় মনুষ্যলোকে দেখতে পাওয়া যায় দিগন্তের পর দিগন্তের বিস্তার কমা নিত্যনব মহিমায় ভাস্বর তারই কোটেশন ক্লোজ। এই বিরল দিন ও মুহূর্তগুলি কিন্তু বোদলেয়ারের মতে কবির পক্ষে শুভ দিন নয়, কারণ তা মিথ্যাত্রয়ী। কবিকে নিষ্ঠুর সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে, বাস করতে হবে সাধারণ দৈনন্দিন জীবনের ঘন কালিমার মধ্যে। নেক্সট প্যারা চার। কিন্তু বোদলেয়ার কি সত্যিই বাস্তব জগৎকে মোহমুক্ত দৃষ্টিতে দেখতে পেরেছিলেন কিংবা দেখতে চেয়েছিলেন? ছেলেবেলা থেকে তিনি খ্রিস্ট ধর্মাগত এই প্রাচীন সংস্কারের বশীভূত ছিলেন যে মানুষের সামনে দুটি মাত্র পথ খোলা আছে, তার একটি গেছে ভগবানের দিকে, অন্যটি শয়তানের দিকে। মনে মনে তিনি বরণ করলেন প্রথম পথটি, কিন্তু পা বাড়ালেন দ্বিতীয় পথে। রীতিমতো সাধনা করলেন পাপের পঙ্কের, কারণ তার আরেকটি মৌল প্রত্যয় ছিল যে পাপের পথেই তিনি বুঝবেন বিশ্বজগৎ কত ন্যাক্কারজনক, এবং সেই ন্যাক্কার বোধ যত দৃঢ় ও ব্যাপ্ত হবে ততই ভগবানকে কাছে পাবেন তিনি। পঙ্কের সাধনায় বোদলেয়ার ভগবানকে পেলেন কিনা তা ভগবানই জানেন। আমরা অবশ্য পেলাম কয়েকটি অপূর্ব সুন্দর পঙ্কজাত পুষ্প, ফেলুর দুমাল, FELURS, ফেলার্স DUDU, MAL মাল। সে যাই হোক, আমার বক্তব্য এই যে জগতের কালিমা তার সংকল্প ও সাধনার দ্বারা লব্ধ, প্রত্যক্ষ অভিজ্ঞতায় পাওয়া নয়। অর্থাৎ তার বিখ্যাত সবপ্লিন সাবজেক্টিভ অনুভূতি রূপে যতই সত্য হোক, অবজেক্টিভ উপলব্ধি রূপে সত্যতার কোনো দাবি রাখতে পারে না। বোদলেয়ার জগতের কালিমায় দেখলেন, কারণ শুধু তাই দেখবেন বলে মনস্থির করেছিলেন। যা কিছু শুভ্র সমুজ্জ্বল আনন্দময় তা তাঁর ক্যাথলিক বিশ্বাস মতে তাঁকে পথভ্রষ্ট করবে এই ভয়ে সেদিক থেকে তিনি মুখ ফেরালেন জন্মের মতো, যেন ডান চোখটি নিজের হাতেই কানা করে ফেললেন। আশ্চর্য কৃচ্ছ সাধন, কিন্তু প্রত্যাশিত ফল ফলল। বাঁচক দিয়ে বোদলেয়ার দেখতে পেলেন প্রকৃতি ও নারী কাব্যের দুই চিরন্তর অফুরন্ত বিস্ময় ও রহস্য উভয়ই ঘৃণ্য। ব্র্যাকেট কোটেশন অ্যাবোমিনিয়েবল ABOMINABAD কোটেশন ক্লোজ ব্র্যাকেট ক্লোজ। মানুষ অধিকাংশ মানুষ কষাঘাতের যোগ্য, ব্র্যাকেট কোটেশন মোস্ট অফ হিউম্যানিটি ওয়াজ ক্রিয়েটেড ফর দ্য হুইপ কোটেশন ক্লোজ ব্র্যাকেট ক্লোজ। ওয়ার্ডসওয়ার্থ, রবীন্দ্রনাথ, টলস্টয় যেসব নারী ও পুরুষের কথা লিখেছেন তারা কেউ কোনোদিন বোদলেয়ারের দৃষ্টিগোচর হয়নি। দেশ দেশান্তর ঘুরে এই কবি সর্বত্রই শুধু দেখতে পেলেন কোলন। নেক্সট প্যারা। এভরিহোয়ার উইদাউট ইভেন লুকিং ফর ইট ফ্রম টপ টু বটম অব দ্য পেজ নাম্বার ২৪। ডেডলি স্কেল উই স দ্য টেডিয়াস TEDIOUS Sight of immortal sin, woman that vile slave, proud and stupid, seriously adoring herself and loving herself without disgust, and man the greedy GRWDY tyrant TYRANT lewd LEWD merciless MERCILES and grasping GRASPING the slave of a slave, the tributary of a sewer, SEWER, the torture enjoying himself, the martyr, MARTYR, sobbing, SOBBING, the banquet seasoned and perfumed with blood, the poison of power, exasperating, EXASPERATING, the despot, the people enamored, ENAMURED, of the stupefying lash, several religions like our own, so many ladders to heaven. Repeat, saintliness, SAINTLINEWS, finding a thread in nails and hair shirts. Like an invalid snung, SNUG, in his feather bed, chattering mankind drunk with its own wit, as crazy today as it was in the past, shrieking to God in its insane agony.
কোটেশন ও দাও THOU কোটেশন ক্লোজ মাই লাইকনেস কমা রিপিট কোটেশন ও দাও কমা মাই লাইকনেস কমা মাই মাস্টার কমা আই কার্স দি THEE এক্সক্লামেটরি সাইন কোটেশন ক্লোজ অ্যান্ড লিস্ট স্টুপিড অফ অল দ্য ডন্টলেস DAUNTLEWS লাভার্স অফ ম্যাডনেস ফিলিং দ্য ফেটগুয়ার্ডেড FATEGUARDED হার্ড অ্যান্ড টেকিং রিফিউজ ইন দ্য ইনফিনিটি অফ ওপিয়াম সাচ ইজ দ্য এটার্নাল ব্যালেন্স শিট অফ দ্য ইন্টার গ্লোব দ্য ভয়েজ VOYAGE ফুটনোট এক বোদলেয়ারের কবিতার আরও ভালো অনুবাদ রয়েছে। বাংলা ভাষাতেই বুদ্ধদেব বসুর অতি সুন্দর অনুবাদ হাতের কাছে ছিল, কিন্তু অনুবাদ সুন্দর হলে নিছক অনুবাদ থাকে না, হয়ে ওঠে অনুসৃষ্টি ব্র্যাকেট ট্রান্সক্রিয়েশন ব্র্যাকেট ক্লোজ। অথচ এই প্রবন্ধে উদ্ধৃতির উদ্দেশ্যে একান্তরূপে বোদলেয়ারেরই হার্দিক ও মানসিক বৈশিষ্ট্যের পরিচয় দেওয়া, তাই মূলের নিকটতম অনুবাদ খুঁজতে হয়েছে। উপরে উদ্ধৃত অংশের অনুবাদক ফ্রান্সিস কার্ভ। মূল পড়ায় ফিরছি। নেক্সট প্যারা রবীন্দ্রনাথ যথার্থই বলেছেন কোটেশন, বিশ্বের প্রতি এই উদ্ধত অবিশ্বাস ও কুৎসা .. এও একটা মোহ কমা এর মধ্যে শান্ত নিরাসক্ত চিত্তে বাস্তবকে সহজভাবে গ্রহণ করার গভীরতা নেই, দ্যারই কোটেশন ক্লোজ। ফুটনোট দুই আধুনিক কাব্য সাহিত্যের পথে পৃষ্ঠা 144। মূল পড়ায় ফিরছি। মোহের ভিত্তি চারিত্র নীতির উপর স্থাপিত হোক ব্র্যাকেট কোটেশন শুভাশুভের অত্যন্ত কঠিন বাস্তব সমস্যা নিয়ে বোদলেয়ার সর্বদাই ব্যাপৃত ছিলেন কোটেশন ক্লোজ বলেছেন এলিয়ট ব্র্যাকেট ক্লোজ। কিংবা ক্যাথলিক ধর্মশাস্ত্রের উপর তা মোহই, বিশ্বজগতের রংটা ফুটফুটে গোলাপি নয়, চটচটে কালোও নয়। যারা সবকিছুকে গোলাপ ফুলের মতো রূপ বর্ণ গন্ধের সুষমাযুক্ত দেখেন বা সৃষ্টিকে পরম করুণাময় ভগবানের অপার অবিমিশ্র কল্যাণ শক্তির প্রকাশ ভাবেন, তারা নিজেকে ভোলান, তাদের আমরা ভাববিলাসী বলে জানি। কিন্তু যারা সমস্ত জগৎটাকে নেকড়ে বা পুঁতিগন্ধময় নর্দমারূপে উপলব্ধি করেন তারাও ভাববিলাসী। কোটেশন পচা মাংসের বিলাস ও বিলাস কোটেশন ক্লোজ। বিলাসিতার ফ্যাশন বদলেছে এই পর্যন্ত। পূর্বযুগে ভাববিলাসীরা তবু সংযম রক্ষা করে চলতেন তাঁদের লেখায়। কিটস, ওয়ার্ডসওয়ার্থ, রবীন্দ্রনাথ, রিলকে, ডিকেন্স, জর্জ এলিয়ট, টলস্টয় এরা কেউ সৃষ্টির কালো দিকটার বিষয়ে অনভিহিত বা নীরব ছিলেন না। নব্য ভাববিলাসীরা বোদলেয়ার, কাফকা, ফকনার, নরম্যান মেলার, জাঁ জেনে ব্র্যাকেট সার্ত্র যাকে সেন্ট জেনে উপাধি দ্বারা বিভূষিত করেছেন ব্র্যাকেট ক্লোজ এবং স্বয়ং সার্ত্র বিতৃষ্ণা বা বিবমিশার প্রকাশে এরা কেউ সংযমের ধার ধারেন না। কালোকে যত বেশি কালো এবং সাদাকে যত অদৃশ্য করে দিতে পারেন তাদের সাহিত্যে ততই তারা সত্যদ্রষ্টা বলে খ্যাতি লাভ করে। নেক্সট প্যারা প্রাচীন পারস্য মতে এ জগৎ শুভাশুভ শক্তিদ্বয়ের দ্বন্দ্বক্ষেত্র। মানুষকে তারা আহ্বান করেছিলেন শুভ দেবতার পক্ষে সৃষ্টিযুদ্ধে যোগ দেবার জন্য। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন ব্রহ্মের কঠোর তপস্যা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে জ্বর থেকে প্রাণ ও মনের দিকে, অশুভ থেকে শুভের দিকে, অপূর্ণ থেকে পূর্ণের দিকে নিয়ে যাচ্ছে। অন্নাদন্ত কাল ধরে এই কঠিন বেদনাময় সৃষ্টিকার্য চলেছে। তার দিকে পিঠ না ফিরে রবীন্দ্রনাথ বলেছেন কোটেশন হে রুদ্র কমা তোমারই দুঃখরূপ কমা তোমারই মৃত্যুরূপ দেখিতে আমরা দুঃখ ও মৃত্যুর মোহ হইতে নিষ্কৃতি পাইয়া তোমাকে লাভ করি দাঁড়ি নতুবা ভয়ে ভয়ে পেজ নাম্বার 25 তোমার বিশ্বজগতে কাপুরুষের মতো সংকুচিত হইয়া বেড়াইতে হয় সত্যের নিকট নিঃসংশয় আপনাকে সমর্পণ করিতে পারি না দাঁড়ি .. হে দারুণ কমা তুমিই আমার প্রিয় কমা কম্পিত হৃৎপিণ্ড লইয়া অশ্রুসিক্ত নেত্রে তোমাকে দয়াময় বলিয়া নিজেকে ভুলাইব না সেমিকোলন কোটেশন ক্লোজ ফুটনোট 4 রবীন্দ্র রচনাবলী দ্বাদশ খণ্ড পৃষ্ঠা 66 মূল পড়ায় ফিরছি বললেন কোলন রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম চশমাটা কি খুব বেশি রঙিন বলে ঠাওর হচ্ছে এর চেয়ে অনেক বেশি রঙিন নয় কি সেই চশমা যার ভিতর দিয়ে বোদলেয়ার মনুষ্যলোক ও জড়প্রকৃতিকে দেখেছেন কোটেশন
অ্যান ওয়েসিস অফ হরর ইন আ ডেজার্ট অফ এনুই ENNUI কোটেশন ক্লোজ রূপে মিক্সড প্যারা। যারা বলেন বোদলেয়ারের মনে লোকোত্তর পরোৎকর্ষে অথবা পরোৎকৃষ্ট সত্তার অর্থাৎ ভগবানের প্রতি নিবিড় ভক্তি ও প্রেম অত্যন্ত উজ্জ্বল ছিল বলে তিনি এই দোষ পাপপূর্ণ বিশ্বজগৎকে সইতে পারতেন না, তাদের সঙ্গে আমি একমত নই। বোদলেয়ারের কবিতায় কোনো সদর্থক ভাব বা ইঙ্গিত আবিষ্কার করতে গেলে কষ্টকল্পনার উপর নির্ভর করতে হয়। নঙ্গর্থকভাবে তার সমগ্র কাব্যসৃষ্টি এতই ভরপুর যে সেখানে অন্য কিছু স্থান আছে বলে ঠাহর হয় না। হাসপাতাল বিষয়ে গদ্য কবিতাটিতে ব্র্যাকেট হাসপাতাল সেখানে স্পষ্টতই সমস্ত পৃথিবীত্বতি ব্র্যাকেট ক্লোজ কবি তার আত্মাকে জিজ্ঞাসা করেছেন এই হাসপাতালের যন্ত্রণা থেকে মুক্তি পেতে সে কোথায় যেতে চায়। নানা লোভনীয় জায়গা ও অবস্থার বর্ণনা করে প্রশ্ন করেছেন সেখানে কি আত্মা নীরব, অবশেষে তক্ত হয়ে আত্মা চিৎকার করে ওঠে কোটেশন এনিহায়ার আই এনিহায়ার এক্সক্লামেটরি সাইন অ্যাজ লং অ্যাজ ইট বি আউট অফ দ্য ওয়ার্ল্ড কোটেশন ক্লোজ। দ্য ভয়েজের উপান্ত স্তবকে বোদলেয়ার মৃত্যুকে সম্বোধন করে বলেছেন কোটেশন দিস কান্ট্রি বোর্ডস কমা ও ডেথ এক্সক্লামেটরি সাইন লেট আস সেট সেল কোটেশন ক্লোজ। কিন্তু কোথায় যাবেন তিনি জীবনকে প্রত্যাখ্যান করে? কোন পারিত্রিক পরম শুভ বা সুন্দর ভূখণ্ড কি তাকে আহ্বান করছে? না, তেমন কিছু নেই সংসারে বা সংসারের পরপারে। কি এসে যায় তাতে? গন্তব্য নয়, গতি অর্থাৎ পলায়নটাই শেষ কথা। যে নতুন স্থানে পৌঁছবেন সেটা আগের মতো ন্যাক্কারজনক হবে, একথা জেনেই তিনি নতুনের সন্ধানী। টু ড্রাইভ ইন্টু দ্য গালফ হ্যালো রিপিট টু ড্রাইভ ইন্টু দ্য গালফ Hell or heaven, what matter? Into the unknown in search of the new. পারলৌকিক কোনো কিছু তৃষ্ণা নয়, জাগতিক সব বিষয় বিতৃষ্ণায় বোদলেয়ারি কাব্যের মূল এবং পরিব্যাপ্ত অনুভূতি। ফুটনোট পাঁচ কোটেশন হি ব্র্যাকেট বোদলেয়ার BAUDELAIRE ব্র্যাকেট ক্লোজ ইনভোকড দ্য ফোর্সেস অফ faith and transcendence transcendence only in so far as they could be used as weapons against life comma or as symbols of escape quotation close Erich Weber ARICH Erich AUERBACH Weber quotation the aesthetic dignity of players to mal quotation close Henry Perry PEYRE edition Baudelaire comma Prentice Hall page 164 মূল পড়ায় ফিরছি পেজ নাম্বার 26। বোদলেয়ারের বিরুদ্ধে আমার সবচেয়ে বড় নালিশ এই যে তিনি প্রতিভাবান কবি অথচ তার আশ্চর্য প্রতিভা ক্ষয় করেছেন নিজের এবং আমাদের সকলের সর্বনাশ ঘটাতে। বৈজ্ঞানিক রাজনৈতিক এমনকি ধর্ম প্রচারক এদের সকলের অপেক্ষা শিল্পীর ভাবনা ও বেদনা অনেক বেশি সংক্রামক। রোম্যান্টিকদের বলা হয় যৌবনের কবি, বোদলেয়ার হলেন জড়ার কবি। আমাদের মনের যৌবন ততদিনই যতদিন কোটেশন মনোবৃক্ষে ছড়িয়ে পড়া রসলোলুপ পাতাগুলি কোটেশন ক্লোজ জীবন্ত থাকে। সত্তর কারো বা আশি বছর বয়স পার হয়ে গেলে ওই পাতাগুলির ঝরে পড়ার দিন অবশ্যই আসে। মন তখন অকুঞ্চিত অসংবেদনশীল ও অসার হয়ে পড়ে, কাউকেই কোনো কিছুকেই ভালোবাসতে পারে না, কিছুই ভালো লাগে না, কিছুই দেখতে ছুঁতে জানতে ইচ্ছে হয় না। মানবিক বা প্রাকৃতিক কোনো ব্যাপারই আর আশ্চর্য ঠেকে না, সবই তখন পুরনো বা পানসে বিস্বাদ একঘেয়ে। ১৮ বছর বয়স থেকেই যদি কারো মনের ওই পাতাঝরা অবস্থা ঘটে যায় তবে একে তার সর্বনাশ ছাড়া আর কি বলবো। এই অবস্থা কি ঘটবে না যদি আমাদের নিত্যসঙ্গী হন সেই শক্তিমান কবি যিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করে কিছুই দেখতে পেলেন না যাতে তার মন সাড়া দিতে পারে, স্পন্দিত হতে পারে, বিস্ময় আগ্রহ বা কৌতূহল বোধ করতে পারে। দেখলেন কেবল বিভৎস এক মরুদ্যানের চারিদিকে একঘেয়ে বিরক্তিকর মরুভূমির অনন্ত বিস্তার। জগতে নিছক ভালো কিছু আছে হয়তো, নিছক মন্দও কিছু থাকতে পারে। শতকরা ৯৯ ভাগ বস্তু ভালোই মন্দে সুন্দরে কুৎসিতে সত্যানমৃতে
মিথুনীকৃত, কিন্তু যার মন সপ্রাণ ও সংবেদনশীল তাকে তৃণখণ্ড থেকে নীহারিকাপুঞ্জ পর্যন্ত প্রত্যেকটি বস্তু ও ব্যাপার ডেকে বলছে, আমার দিকে চেয়ে দেখো, আমাকে স্পর্শ করো, বুদ্ধি দিয়ে বোঝো, হৃদয় দিয়ে বোধ করো, দেখবে আমার কোথাও শেষ নেই, তল নেই, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের এবং তদতিরিক্ত যদি কিছু থাকে তবে তারও অনন্ত রহস্যের আভাস আছে আমার মধ্যে। এই পরমাশ্চর্য জগৎকে বোধ কেমন করে বললেন, কোটেশন মনোতন এ পেতি, কোটেশন ক্লোজ। এত বড় অনৃত্ত বাক্য, অর্ণিত বাক্য, অদন্তনয় ঋত, অর্ণিত বাক্য কি সাহিত্যের আর কোথাও উচ্চারিত হয়েছে? যদি বলেন এটা নৈর্ব্যক্তিক সত্য বা মিথ্যার প্রশ্ন নয়। ফুটনোট ৬, কবিতায় সত্যাসত্যের অর্থ ও স্থান বিষয়ে পরবর্তী কোনো অধ্যায় ব্র্যাকেট কোটেশন গীতাঞ্জলি বিষয়ে একটি ব্যক্তিগত সমস্যা কোটেশন ক্লোজ এবং কোটেশন সাহিত্যনীতি ও শ্রেয়নীতি কোটেশন ক্লোজ ব্র্যাকেট ক্লোজ কিছু আলোচনা পাওয়া যাবে। মূল পড়ায় ফিরছি। একঘেয়ে আর অকিঞ্চিৎকর জগৎটা কবিরই মনের প্রতিবিম্ব, তবে আমি তা মেনে নিয়ে শুধু একটি প্রশ্ন যোগ করব, যে রসনায় সবই বিস্বাদ থাকে, সে রসনার আস্বাদন শক্তি কি অবশিষ্ট আছে? যে মনের কাছে সবই একঘেয়ে, সে মন কি বুড়িয়ে যায়নি? বিভৎসকে দেখবার মতো নির্ভীক চোখ বোধলেয়ারের ছিল, কিন্তু জগতের ও জীবনের পরম বিস্ময় বোধ করবার মতো মনের সজীবতা কোনো ভুয়ো দর্শনের বা আত্মবাক্যের আওতায় পড়ে হারালেন তিনি। সবচেয়ে উদ্বেগের কারণ এই যে বোধলেয়ারীয় আনুইয়ের তন্নিষ্ঠ চর্চা আমাদের যুবকদের মনকে ও যৌবনের প্রারম্ভেই জরাগ্রস্ত করে দিচ্ছে। নেক্সট প্যারা, বোধলেয়ারের সাক্ষাৎ বা পরোক্ষ প্রভাব পাশ্চাত্য সাহিত্যকর্মের উপর ও সাহিত্যিকদের জীবনবোধের উপর গাঢ় থেকে গাঢ়তর হয়ে চলল। সে প্রভাব ফরাসি কাব্যে তার মৃত্যুর অব্যবহিত পরেই পরিলক্ষ। যদিও চ্যানেল পার হতে তার ২-৪ পেজ নাম্বার ২৭ দশক সময় লেগেছিল। ফ্রান্সে বোধলেয়ারের পরে যে কাব্যশৈলী সবচেয়ে শক্তিমান কবিদের আনুগত্য লাভ করল তাকে প্রতীকবাদ নামে অভিহিত করা হয়। প্রতীকী কবিদের কাছে এটা মৌরুষি সূত্রে পাওয়া, সুতরাং অবধারিত সত্য। যে জগৎ ব্যাপারটা অতিশয় কদর্য এবং তার প্রতি একমাত্র সঙ্গত ভাব বিতৃষ্ণা, একমাত্র উচিত কৃত্য মুখ ফিরিয়ে দেওয়া, র্যাব ইন্দ্রিয় জ্ঞানের শক্তিটাকে স্তব্ধ বিপর্যস্ত করতে উপদেশ দিলেন, কারণ ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু মাত্র তার কাছে অবজ্ঞেয়। কবিতার ভাষায় যে স্বাভাবিক পার্থিব সমাজবদ্ধ অর্থব্যঞ্জনা থাকে তাকে প্রায় অবলুপ্ত করতে তৎপর হলেন এই ভরসায় যে তাতে করে কবিতার অপার্থিব অর্থদোতনা প্রজ্জ্বল হয়ে উঠবে। আবিষ্কার করতে চাইলেন এক অভিনব ভাষা বা পরব্রহ্মের রূপায়ণে সক্ষম। নেক্সট প্যারা, রিপিট, এক অভিনব ভাষা যা পরব্রহ্মের রূপায়ণে সক্ষম। নেক্সট প্যারা, এই পরব্রহ্ম বিষয়ে যোগী মুনি ঋষি প্রভৃতি আখ্যা বিশিষ্ট সিদ্ধ পুরুষেরা বহু দীর্ঘ গুহ্য তপস্যার ফলে যদি বা কোনো অতীন্দ্রিয় অনির্বচনীয় প্রত্যক্ষ জ্ঞান লাভে সক্ষম হয়ে থাকেন, কবি লোকোত্তর রহস্য উপলব্ধি করেন বিশ্বলোকের মাঝখানে, দৃশ্যরূপের মধ্যেই প্রত্যক্ষ করেন অপরূপকে, দর্শনাতীতকে। এই কথাটা সুন্দর করে বলেছেন জ্যাক ম্যারিতা, ময় জফলা আঁকা রয়ে হর্ষই তয়ে চন্দ্রবিন্দু জফলা আঁকা। আধুনিক কাব্য ও শিল্পকলার বোধ করি সবচেয়ে জ্ঞানী ও সহৃদয় অধিবক্তা। কোলন কোটেশন, কবির উপলব্ধি উপলব্ধ বস্তুগুলিকে প্রাণস্পন্দিত ও স্বচ্ছ করে তোলে। সেমিকোলন, সেই স্বচ্ছ আবরণের ওপারে আমরা দেখতে পাই দিগন্তের পর দিগন্তের বিস্তার, দাড়ি, ডট ডট ডট। কবি এক অসীম রহস্য অনুভব করেন বাস্তব জগতের রহস্যের মধ্যে, দাড়ি, কোটেশন ক্লোজ। এই সঙ্গে তিনি আরও একটি মত প্রকাশ করেছেন যা কিছুতেই মেনে নিতে পারছি না। নেক্সট প্যারা, মারিতে মনে করেন কবিতার ভাষা দুটি সম্পূর্ণ ভিন্ন স্তরের অর্থ বহন করে। ক্লাসিক্যাল কাব্য ব্র্যাকেট তার লেখায় এর মানে প্রাক বোধলেয়ারীয় কাব্য ব্র্যাকেট ক্লোজ পাঠকের সামনে উপস্থিত করে শব্দের পর শব্দসাজির গোড়া যে শিল্পরূপটি তার প্রথম ইঙ্গিত অবশ্য কতগুলি সুনির্দিষ্ট চিত্রগ্রাহ্য বস্তুর দিকে, কিন্তু এটি উপলক্ষ মাত্র। আসল লক্ষ্য পরম সত্তার সেই ঝলকটুকু দেখিয়ে দেওয়া যা চিত্তের অগম্য, কনসেপ্টের সঙ্গে কনসেপ্ট যোগ করে যার নাগাল পাওয়া যায় না, অর্থাৎ ভাষার সাধারণ এবং যুক্তিবিদ্যানুমোদিত প্রয়োগ যেখানে ব্যর্থ। এ পর্যন্ত যদি বা মেনে নেওয়া যায়, মুশকিল বোধে যখন মারিত্তা ঘোষণা করেন যে কবিতার ভাষায় দুই প্রকার অর্থ ব্র্যাকেট প্রত্যক্ষ পার্থিব বস্তুসমূহের নির্দেশ ব্র্যাকেট ক্লোজ বর্জন করেও কবিতার পক্ষে সম্ভব দ্বিতীয় অর্থ ব্র্যাকেট অতীন্দ্রিয় পরম রহস্যময় সত্যের ইঙ্গিত ব্র্যাকেট ক্লোজ বহন করা,
উপরন্তু ম্যারিদা বলতে চান, প্রতীকী করিয়া এহেন পূর্ণ বিচ্ছেদ ঘটাইতে বদ্ধপরিকর। কবিকৃত শব্দ পরম্পরার এই যে মধ্যবর্তী অর্থ, যা আমাদের মনকে নিয়ে যায় প্রাকৃতিক বা মানসিক বাস্তব জগতে, এই বাড়িগুলির জটিল বোবা রেখা, ওই জম্বুপুঞ্জে শ্যাম বনান্ত, সেই কুসংস্কারচ্ছন্ন মেয়েটির ব্যক্তিরূপ, যে মেয়ে তাগায় তাবিজে ভয়ে উদ্বেগে বেঁধে রেখেছে নিজেকে এবং আপন জনকে, আধুনিক কবিতা চায় এই বাস্তব অভিধেয়টিকে আবছা করে দিতে, সম্ভব হলে একেবারেই মুছে ফেলতে। তার কারণ, পেজ নাম্বার ২৮, আধুনিক কবিরা বিশ্বাস করেন যে, ব্র্যাকেট, এবং মারিত্তা সে বিশ্বাস সমর্থন করেন, ব্র্যাকেট ক্লোজ, বাস্তব জগতের অংশবিশেষ যদিও ভাষার স্বাভাবিক অভিধা, তবু তা আড়াল করে রাখে সেই পরম সত্তাকে, যার আভাসটুকু প্রতিবিম্বিত করা কবিতার চরম লক্ষ্য। তাই চলিত কাব্যের এই অর্থের মধ্যে প্রথমটিকে ছেঁটে ফেলতেই আধুনিক কবিরা কৃত সংকল্প। কোটেশন: মডার্ন পোয়েট্রি হ্যাজ আন্ডারটেকেন কমপ্লিটলি টু সেট ফ্রি দ্য পোয়েটিক সেন্স, ফুল স্টপ, ইন দ্য ডাবল সিগনিফিকেশন অফ দ্য পোয়েম এন্ডেভারস, ENDEAVOURS, টু এক্সটেনিউট, EXTENUATE, ফুল স্টপ, ইফ পসিবল টু অ্যাবলিশ দ্য ইন্টারমিডিয়ারি সিগনিফিকেশন, কমা, this definite set of things whose presence is due to the logical requirements of the social science, science, science of language, and which is, as it were, comma, a kind of wall of separation between the poetic intuition, ENTUITION, and unconceptualizable, UNCONCEPTUALIZABLE, flash of reality to which it points, full stop. The poem is intended to have, comma, not a double, comma, but a single signification, hyphen, only this flash or reality captured in things, quotation close. Jacques Martin, MARITAIN, Creative Institution in Art and Poetry, Meridian, page 214. মূল পড়ায় ফিরছি। Next para. কিন্তু কবি কেমন করে এই অসাধ্য সাধন করবেন তা আমার ধারণার অতীত। তিনি নিজে যখন সেই পরম রহস্যঘন সত্তার আভাস পেয়েছেন প্রত্যক্ষ জগতের অন্তরঙ্গ হয়েই, তখন কোন জাদুকাঠির স্পর্শে পাঠককে এক লাফে এই দৃশ্য প্রপঞ্চ সম্পূর্ণ পার করিয়ে দিয়ে পরমের একেবারে মুখোমুখি দাঁড় করাবেন, যে পথে তিনি দৃশ্যলোক থেকে দৃশ্যাতীতে উত্তীর্ণ হয়েছেন, মর্ত ও অমর্তের মধ্যে সেতুবন্ধন করেছেন, পাঠক সেই পথে তার অনুগামী হতে পারেন, সহযাত্রী হতে পারেন, কিন্তু পথিকৃৎকে একেবারে টপকে যাবেন কোন মায়া বলে। এমনই এক আজগুবি কাণ্ড ঘটাতে গিয়ে ব্যর্থ হলেন র্যাবো, উপলব্ধি করলেন তার সাধ কবিমাত্রের সাধ্যাতীত, চোখের সামনে দেখতে পেলেন কবিতাকে যে পথে তিনি হাঁটাতে চান তা কোনো রাজপথ নয়, একটি অন্ধ গলি। সেই প্রবীণ উপলব্ধির তরুণ বেদনা জানিয়ে গেল তার অ্যাসেশন ইন হেল কাব্যগ্রন্থে। আমরা পাঠকরা বঞ্চিত হলাম না, তবে এই ভেবে প্রবঞ্চিত যেন না হই যে র্যাবো কবিতার সামনে নতুন কোনো পথ খুলে দিয়ে গেছেন। কোনো পথ খোলা নেই জেনেই কুড়িতে পা দিতে না দিতে ব্যর্থকাম কবি কবিতা লেখা একেবারে বন্ধ করে দিলেন। বাকি জীবনটা তার শুধু বন্ধা নয়, বাউন্ডুলে ছন্ন ছাড়া শোচনীয়। নেক্সট প্যারা। দেবদত্ত শক্তিতে মালার্মে র্যাবোর সমকক্ষ ছিলেন না হয়তো, কিন্তু সাধনা তার অতুলনীয়, অন্তত কাব্যের বহিরঙ্গ বিচারে। বোদলেয়ারের মতো তিনিও দৃঢ় প্রত্যয় মেনে নিয়েছিলেন যে কবির পক্ষে বহির্জগৎটা পরিহার্য, বরঞ্চ তার পরিহরণ আরও চরমে পৌঁছেছিল। জগতের প্রতি কোনরূপ বিক্ষোভ বা বিতৃষ্ণাও তার মনে, অন্তত মনের অভিব্যক্তিতে স্থান পায়নি। আদৌ বহির্মুখী ছিল না বলে তার কাব্য বোদলেয়ারের মতো অন্তর্মুখী হবে এ প্রত্যাশাও কিন্তু ভ্রান্ত। মালার্মের কবিতা ছিল জ্ঞানত নিকামত, সংকল্পত শূন্যমুখী।
গোড়া থেকে অবশ্য তা ছিল না। প্রথম জীবনে তিনি পরোৎকর্ষের, সুন্দরের, শুভের অথবা এসবের প্রতীক নীলাকাশের প্রবল আকর্ষণ অনুভব করতেন। পরম সুন্দরের আকর্ষণ কিন্তু তাকে শুধু বিক্ষুব্ধই করল, সেই আকর্ষণ সমূলে বিনষ্ট করতে চাইলেন একটি স্মরণীয় কবিতায়, সুধীন্দ্রনাথ দত্তের অনুবাদে, যার শিরোনাম নীলিমা। নীলাকাশকে ঢেকে দিতে ব্যাকুল হলেন প্রভাতের কুয়াশায়, প্যারিসের চিমনির ধোঁয়ায়। সল্লাসে ঘোষণা করলেন, কোটেশন, মরে গেছে মহাকাশ, কোটেশন ক্লোজ। কিন্তু নীলিমা থেকে অব্যাহতি পাওয়া এত সহজ নয়, দীর্ঘতর তপস্যা সাপেক্ষ। কাজেই কোটেশন, বৃতা অব্যাহতি ভিক্ষা, তারই নীলিমাই আবার বিজয়ী, কোটেশন ক্লোজ। কিন্তু শেষ অবধি নীলিমাও হার মানল এ কবির একান্ত সাধনার কাছে। সমুদ্র সমীর ও স্তব্ধ হল, নাবিকের গান আর মধুর শোনাল না, কোনো গানেই মাধুরীর লেশটুকু, পেজ নাম্বার 29, রইল না, কোটেশন। রিক্ত কাগজের শুক্ল স্বগত সংযম, কোটেশন ক্লোজ, রইল কেবল তার সম্মুখে প্রসারিত। কারণ তিনি সংকল্পবদ্ধ যে তার কবিতার খাতার শুভ্র পৃষ্ঠাকে কলঙ্কিত করবেন না বাস্তব কোনো কিছুর উল্লেখে। লিখতে না পারার বিক্ষোভ নিয়ে অবশ্য কয়েকটি সুন্দর কবিতা লিখলেন তিনি। বস্তুত পক্ষে তার অর্ধেক রচনার ব্র্যাকেট, প্রথম পর্বের সবকটি কবিতার ব্র্যাকেট ক্লোজ, একটিমাত্র বিষয় তার উষরতার বেদনা, পেজ নাম্বার 29, কন্টিনিউড। নেক্সট প্যারা। এই বেদনা কিঞ্চিত প্রশমিত হল শেষ জীবনে, মালার্মে আবিষ্কার করলেন অপর একটি কাব্য বিষয়, সত্যি কথা বলতে কি একটি নতুন কাব্য কৌশল, যার পরাকাষ্ঠা দেখা গেল তার সবচেয়ে পরিচিত ঈষৎ দীর্ঘ রচনায় ফণীর দিবা স্বপ্নে। কবিতাটি আরম্ভ হয় বাস্তবের ক্ষীণতম পটভূমিতে, একটি পৌরাণিক কাহিনীতে, কাহিনী বর্ণিত স্বপ্নে। চার লাইন পরেই কিন্তু সেইটুকু বাস্তবের ছোঁয়াও আর থাকে না, স্বপ্নটা ভেঙে ভেঙে যায়, ধরা ছোঁয়ার বাইরে চলে যায় স্বপ্নের বস্তুগুলি, যেন তারা একেবারেই কিছু না। শার্ল মোর তার ভূমিকায় বলেছেন, ময়কা রয় চন্দ্রবিন্দু মোর তার ভূমিকায় বলেছেন, মালার্মে গদ্যে পদ্যে বুঝিয়ে দিয়ে গেলেন, কবিকর্ম হচ্ছে যে কোনো কিছু থেকে একেবারে কিছু না এর দিকে ডানা মেলে উড়ে চলে যাওয়ার কৌশল বিশেষ। মরিত তার অভিমত, মালার্মের কবিতা হচ্ছে কোটেশন, an elaboration of pure art fact mirroring only the void, mirroring only the void, quotation close. এই অত্যাশ্চর্য কর্ম কিন্তু কেবল কাব্যরচনার মধ্যে সুসম্পন্ন হয় না, মালার্মেও তা করতে পারেননি। টিকা, ভাষ্য, গৌরচন্দ্রিকা ইত্যাদি দ্বারা সংবলিত না হলে দু চারটি বাদে এই অসাধারণ প্রতিপত্তিশালী কবির প্রায় সমস্ত রচনায় প্রহেলিকা থেকে যায়। গবেষণামূলক নিবন্ধ লেখার পক্ষে যতটা উপযুক্ত, রসাস্বাদনের পক্ষে তার সিটি ভাগও নয়। শুনেছি মালার্মের এক একটি ক্ষীণাঙ্গী কবিতার উপর মোটা মোটা থিসিস রচনা করে মার্কিন বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরেরা ডক্টরেট উপাধি পেয়ে থাকেন। কোটেশন, কোন হাটে তুই বিকোতে চাস, কমা ওরে আমার গান, জিজ্ঞাসা চিহ্ন, কোটেশন ক্লোজ। নেক্সট প্যারা। এলিয়েট বলেছিলেন, আধুনিক কবিরা তাদের কবিতার মামুলি অর্থটিকে ব্যবহার করেন পাঠকের বুদ্ধিবৃত্তিকে ঘুম পাড়িয়ে রাখার জন্য, যাতে বুদ্ধির পাহারা এড়িয়ে কবিতা সোজা হৃদয়ে গোপন কক্ষে প্রবেশ করতে পারে। ঘুম পাড়াবার শক্তি ছিল ভেরলেনের, ইয়েটসের, পাস্তের নাকের কবিতায়, কিন্তু স্বয়ং এলিয়েট, মালার্মে কিংবা ভ্যালেরির কবিতা বুদ্ধির কাছে এক বিরাট চ্যালেঞ্জ রূপে উপস্থাপিত হয়। অত্যন্ত সজাগ বুদ্ধিকে দুরূহ ও শ্রমসাধ্য গবেষণার কাছে ঠেলে দেয়, ততক্ষণে বরং হৃদয়বৃত্তিকেই ঘুমিয়ে থাকতে হয় বা একপাশে থমকে দাঁড়াতে হয়। বহুবিধ শাস্ত্র ঘেঁটে অনেকদিন মগজ খাটিয়ে শেষে যখন অর্থোদ্ধার হয়, তখন ক্লান্ত কবিতার কি আর চরৎশক্তি অবশিষ্ট থাকে? কবিতা যদি প্রথম অভিজ্ঞতাতেই পাঠকের হৃদয়ে সন্ধান না পায়, তবে বুদ্ধি ও বিদ্যার অলিগলি ঘুরে শেষেও পাবে না। নেক্সট প্যারা। কাব্যে আধুনিকতার পরবর্তী অধ্যায়টি আরো বিচিত্র। প্রকৃতি ও মানুষের প্রতি অবজ্ঞা নিবিড়তর হল, সর্বপ্রকার অভিধা পরিত্যাগ করে কবিতার ভাষা আর ভাষাই রইল না, হয়ে উঠল বস্তুপুঞ্জ। এই বস্তুধর্মী অনচ্ছ ভাষা হবে ইন্দ্রিয়গ্রাহ্য, বুদ্ধিগ্রাহ্য বা অবাং মনস্যগোচর, অ বয়াকা উ হসন্ত ম ন দন্তসয়কা গয়কা চর, কোনো কিছুর দিকে রসিক চিত্তকে ধাবিত হতে দেবে না। বন্দি করে রাখবে আপন রূপের বৈভবে, অভিভূত করবে কবির অভূতপূর্ব রূপদক্ষতায়। বাহিকা শক্তি কবিতা একেবারে হারাবে না অবশ্য, তবে বহন করবে একটিমাত্র অভিজ্ঞতা,
কবিকৃত পরমাশ্চর্য শব্দবিন্যাসকে সর্বান্তকরণে উপলব্ধি করার অভিজ্ঞতা ওই অভিজ্ঞতাই পেতে চেয়েছিলেন কবি তার সৃষ্টিকার্যে। সেই মূল্যবান অভিজ্ঞতায় তিনি পাঠককে উপহার দিতে চান তার প্রকাশিত রচনার মাধ্যমে। ফুটনোট ৮। কোটেশন: স্টিফেন মালার্মে ওয়াজ উইদাউট দ্য পার্সোনাল মিস্টিসিজম অফ বোদলেয়ার অ্যান্ড Rimbaud, Rimbaud, and concentrated on the word of something which has symbolic value and evocative power in itself. Full stop. Whatever assessment the critics accord to his poetic creation, comma, it was undoubtedly responsible for an important development in poetic theory. Full stop. For this poem came to be regarded no longer simply as an instrument by which the poet communicated to other men an experience of mystical revelation, comma, but was itself the source of the mystical experience and the revelation to poet and reader alike. Quotation close. H. Osborne, OSBORNE, comma, Aesthetic and Criticism, comma, Kegan Paul, page 195. Mool Parai Pich. আধুনিক কাব্যের এই আত্মবিলোপকারী প্রবণতার আলোচনা পাওয়া যাবে বইয়ের উপান্ত অধ্যায়ে। নেক্সট প্যারা। আরেকটি প্রবণতা হল সুররিয়েলিজম। বাংলায় নাম দেওয়া যাক পরবস্তুবাদ, পরাবস্তুবাদ। এর প্রভাবও পড়েছে হালের বাঙালি কবিদের উপর। ফরাসি পরাবস্তুবাদীদের সাক্ষাৎ পরিচয় ততটা নয় যতটা মার্কিন বিটনিকদের মধ্যস্থতায়। এরা বুদ্ধি তথা চৈতন্যের সীমানা অতিক্রম করে ভাং, হাসিস, মেসকালিন ইত্যাদিদের সাহায্যে প্রবেশ করতে উদ্যত হলেন অবচেতনার গহন আদিম অরণ্যে। ভাবলেন সে অরণ্য থেকে কবিতা বেরিয়ে আসবে বন্য হস্তির মতো, সামনে যা পাবে তাই ভেঙে চুড়ে, শুধু বুদ্ধি নয়, নীতি নয়, রীতি, রুচিশালীনতা সবকিছু তছনছ করে। সন্দেহ করলেন না যে সবচেয়ে তলার যা তার মূল্য সকলের উপরে হতে পারে না। জেনেও জানলেন না যে তুচ্ছই সহজ, মহতের জন্য দীর্ঘ কঠিন সাধনার প্রয়োজন। বুদ্ধিকে ছাড়িয়ে যাওয়ার শক্তি যদি কারো থাকে তবে তিনি কোনো অজানা রহস্যলোকের সন্ধান পেতেও পারেন, কিন্তু বুদ্ধিকে এবং বুদ্ধির প্রভাব বিনয়কে ব্র্যাকেট ডিসিপ্লিনকে ব্র্যাকেট ক্লোজ এড়িয়ে গেলে যা পাওয়া যাবে তা কবিতা নয়, কাকলি, অটোমেটিক রাইটিং। মনোরোগী রোগ নির্ণয়ার্থে তার মূল্য থাকতে পারে, রসের বিচারে তা অপাঙ্ক্তীয়। নেক্সট প্যারা। ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন, কোন যুগের সমাদৃত সাহিত্যে যে মিথ্যা ধারণাগুলি শিকড় গেড়ে থাকে তার মিথ্যাত্ব বিষয় অবহিত হওয়া সে যুগের মানুষের পক্ষে বেশ একটু কঠিন। বর্তমান যুগের হৃদয়ে মনোগ্রাস করা মিথ্যাটি হল অমঙ্গলের এবং কদর্যতার সর্বব্যাপ্তি। বোদলেয়ার পরবর্তী অধিকাংশ শীর্ষস্থানীয় কবি, গল্পকার ও ঔপন্যাসিকের রচনায় যা কিছু ন্যাক্কারজনক তার প্রতি অখণ্ড মনোনিবেশ দেখে মনে হয় এরা দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছেন। কোটেশন: কদর জেন ব্যাসম ইদম শর্বম জগত্তম জগত। কোটেশন ক্লোজ। রোমান্টিকদের প্রমাদ সম্পর্কে আমরা এত সচেতন যে বেচারি কিটসের বহু উদ্ধৃতি জীর্ণ সত্য ও সুন্দরের সমীকরণ মন্ত্রটিকে সংশোধিত করতে চাই তাকে উল্টে দিয়ে। ব্র্যাকেট: মার্ক্স যেমন হেগেল দর্শনকে চাঙ্গা করতে চেয়েছিলেন তাকে মাথার উপর দাঁড় করিয়ে। ব্র্যাকেট ক্লোজ। বলি যা কদর্য তাই সত্য, যা সত্য তাই কদর্য। নেক্সট প্যারা। বর্তমানকালের চলতি মিথ্যা যেমন আমাদের চোখে সহজে ধরা দেয় না তেমনি অতীত যুগের সাহিত্য সাধনা যে সত্য, সত্য থেকে শক্তি সঞ্চয় করতে সে বিষয়েও সাম্প্রতিক সাহিত্যের প্রভাব আমাদের মনকে অনেকখানি অসার করে রাখে। সে যুগটি যদি হয় দূর অতীতের তবে বাধা তত দুস্তর ঠেকে না, বরং দূরের বাদ দিয়ে একটু মিষ্টি শোনায় বইকি। মনের ব্যবধানকে আমরা কাটিয়ে উঠতে চেষ্টা করি ঐতিহাসিক কল্পনা শক্তির উপর ভর করে, পরিশীলন করি এমন রুচির যার সাহায্যে পেজ নাম্বার 31 দু এক শতাব্দী এমনকি দু এক সহস্রাব্দী পূর্বের ভার ও ভাব ও রস গ্রহণ করতে বাধা থাকে না। রবীন্দ্রনাথের যুগ অতীত, কিন্তু মাত্র তিন চার দশক পূর্বে তা খুবই বর্তমান ছিল। এই নিকট অতীতকে নিয়ে বিপদ ঘটে সাহিত্যে। সাহিত্যভোগী খোঁজেন আধুনিকতম শৈলী ও মেজাজ, সাহিত্যকর্মীও চান একেবারে নতুন কিছু করে দেখাতে, নইলে তার শক্তি ও স্বাতন্ত্র্যের হাতে হাতে প্রমাণ দেওয়া হয় না। আর সদ্য নতুনকে চালু করতে গেলে প্রয়োজন দেখা দেয়
যা চলে আসছে, যা হৃদয় মন নয়নকে হরণ করে রেখেছে এতদিন, তাকে সরিয়ে ফেলার, অন্তত পক্ষে তার সম্মানের উচ্চাসনটাকে নামিয়ে দেবার। ব্র্যাকেট, প্রাকৃত ইংরেজিতে যাকে বলে ডিবাঙ্কিং, ব্র্যাকেট ক্লোজ। এটা কি কালের ধর্ম বলে মেনে নেওয়া যত যেত, বিশেষত এই ভরসায় যে রবীন্দ্র কাব্যের সত্য মূল্য বেশি দিন চাপা থাকবে না। কিন্তু আমার মন তাতে সায় দেয় না, কারণ আমার বিশ্বাস, যদিও সর্বাং ক্ষণিকম ক্ষণিকম, তবু সৎ সাহিত্যের মূল্যায়ন আর জড়োয়া গয়নার ফ্যাশনের অনিত্যতায় যে জাতিভেদ আছে সেটাকে বাঁচিয়ে রাখাই ভালো। বাজারি সাহিত্য তো রয়েছে, তার ফ্যাশন বদলাক, দাম উঠুক নামুক বছরে বছরে, কিন্তু মহৎ সাহিত্যের মূল্যায়ন আরো তন্নিষ্ঠ এবং দূর প্রসারিত স্থির দৃষ্টি সম্পন্ন হওয়া আবশ্যক। পেজ নাম্বার 33। অমঙ্গলবোধ ও রবীন্দ্রনাথ, এক উপক্রমণিকা। বিভিন্ন দেশে বিভিন্ন কালে রচিত সমস্ত কবিতা যে একটি জীবন্ত বাড়ন্ত কাব্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, টিএস এলিয়টের এই উক্তি যেমন তার কবিজনোচিত অন্তর্দৃষ্টি, তেমনি তার কবিসুলভ অতিরঞ্জন প্রিয়তারও পরিচায়ক। তৃতীয় শতকের তামিল কবিতার সঙ্গে ষোড়শ শতকের বাংলা কবিতার যদি বা অতি সূক্ষ্ম কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায়, মঙ্গলকাব্য ও ক্যান্টারবারি টেলসের মধ্যে অথবা কালিদাস ও শেক্সপিয়ারের মধ্যে নারীর যোগ খুঁজতে যাওয়া বিড়ম্বনা মাত্র। কিন্তু কোন একজন মহাকবির খণ্ডিত কবিতার খণ্ড কবিতা সমূহকে একটি মহাকাব্যের অঙ্গ প্রত্যঙ্গ ভাবাই সঙ্গত। নিজের কাব্য সৃষ্টি সম্বন্ধে ইয়েটস এই ধারণা পোষণ করতেন এবং এরই বশবর্তী হয়ে তার সমগ্র রচনাকে বারবার নতুন করে সাজান, কালক্রম অনেক ক্ষেত্রেই অগ্রাহ্য করে সুষ্ঠুতর পাঠক্রম তৈরি করতে প্রয়াস পান। রবীন্দ্রনাথের বিশ্বাস ও অভিপ্রায় অনুরূপ ছিল, যদিও সেই অভিপ্রায়কে তার প্রকাশিত রচনাবলীর ক্রমবিন্যাসে বাস্তব রূপ দিয়ে যেতে পারেননি তিনি। কোটেশন, সেই খণ্ড কবিতাগুলিতে আমার সমগ্র কাব্যগ্রন্থে তাৎপর্য সম্পূর্ণ হয় নাই, হাইফেন সেই তাৎপর্যটি কি কমা তাহাও আমি পূর্বে জানিতাম না। দাঁড়ি, এইরূপ পরিণাম না জানিয়া আমি একটির সহিত একটি কবিতা যোজনা করিয়া আসিয়াছি, হাইফেন তাহাদের প্রত্যেকের যে ক্ষুদ্র অর্থ কল্পনা করিয়াছিলাম, কমা আজ সমগ্রের সাহায্যে নিশ্চয়ই বুঝিয়াছি সেই অর্থ অতিক্রম করিয়া একটি অবিচ্ছিন্ন তাৎপর্য তাহাদের প্রত্যেকের মধ্যে দিয়া প্রবাহিত হইয়া আসিয়াছিল। দাঁড়ি, কোটেশন ক্লোজ। রবীন্দ্র কাব্যের ক্রমবিকাশে যে অবিচ্ছিন্ন তাৎপর্য নিহিত সেদিকে লক্ষ্য না রাখলে রবীন্দ্রনাথের কোন একটি কাব্যগ্রন্থের বা একটি বিশেষ পর্বের কবিতার সঠিক মূল্যায়ন সম্ভব নয় বলেই আমার বিশ্বাস। নেক্সট প্যারা। কত বিচিত্র বিপরীত উপাদান দিয়ে ষাট বছরের অক্লান্ত সাধনায় গড়ে উঠেছিল রবীন্দ্র কাব্যের রাজপ্রাসাদ, অথবা বলা উচিত সৌধ রচনা অসমাপ্তই রয়ে গেল কবির মৃত্যুকালে। উদাহরণ হতো মধুর রসের চর্চা তিনি করলেন সন্ধ্যা সঙ্গীত থেকে মহুয়া পর্যন্ত প্রায় 50 বৎসর ধরে, যদিও এই পর্বের সীমার মধ্যেও বিষাদের, বৈরাগ্যের বা তিক্ততার আমেজ কোথাও লাগেনি বললে ভুল বলা হবে। তবে যে ভাবান্তরকে তিনি আখ্যা দিয়েছেন, কোটেশন রৌদ্রী রাগিনীর দীক্ষা, কোটেশন ক্লোজ, সেটা স্পষ্ট হয়ে ওঠে পরিশেষে। কবির বয়স তখন 70 পেরিয়েছে এবং মাত্র 10 বছর পর, পেজ নাম্বার 34, যখন তার মৃত্যু ঘটে তখন শেষ লেখাতেও সেই দীক্ষা গ্রহণের পালাই চলছিল। এই কবি স্থপতির আরও অন্তত 10 বছর বেঁচে থাকা দরকার ছিল তার কাব্য স্থাপত্যেরই অত্যন্ত প্রয়োজনে। কিন্তু তারপরে আবারও যে তিনি কোনো নূতনতর রাগিনীতে দীক্ষা গ্রহণ করতেন না তা কি আমরা বলতে পারি? কবির সমগ্র সৃষ্টির বনভূমির সদৃশ পূর্ণতাকে খণ্ড রচনার পুষ্পতুল্য পূর্ণতার আদর্শে বিচার করা যায় না, তার একটা দিক মৃত্যুদিন পর্যন্ত খোলাই থাকবে। অসমাপ্তির মধ্যেও যে পরিপূর্ণতা ব্যক্ত হয়েছে সেটাতেই আমাদের চক্ষে অভ্যস্ত ও রসপিপাসাকে তৃপ্ত করতে না শিখলে চলবে কেন? নেক্সট প্যারা, কোটেশন জীবন ও কবিতা বিষয়ে রবীন্দ্রনাথ যৌবন থেকে মৃত্যুকাল পর্যন্ত একই ধারণা পোষণ করে গেছেন, কমা আর তার ক্ষেত্রে সেটাকেই হয়তো স্বাভাবিক বলে ভাবা যেতে পারে, কোটেশন ক্লোজ, ফুটনোট এক। বুদ্ধদেব বসু, কমা প্রবন্ধ সংকলন, কমা ভারবি, কমা পৃষ্ঠা 6। মূল পড়ায় ফিরছি। বুদ্ধদেব বসুর এ মত আমি গ্রহণ করতে পারি না। আমার বিশ্বাস, রবীন্দ্রনাথের সাধনা যেমন অক্লান্ত ছিল, পরিণতিও তেমনি অচূড়ান্ত। বিরামচিহ্ন দেখা যায় মাঝে মাঝে, কিন্তু গতিরোধ ঘটেনি শেষ দিন পর্যন্ত। পদে পদেই তিনি নিজেকে ছাড়িয়ে গেছেন, যদি বা কখনো ফিরে এসছেন পূর্ব পদে, সে প্রত্যাবর্তনটাও ঘোরানো সিঁড়ির মতো উপরের দিকে উঠে গেছে, একই জায়গায় পাক খায়নি। তার কাব্যের আঙ্গিকগত পরিবর্তনের বিচার করতে আমি চেষ্টা করব না, কারণ সেটা আমার পক্ষে হবে অনধিকার চর্চা। কিন্তু তার কোটেশন অ্যাটিটিউড টু লাইফ, কোটেশন ক্লোজ, ফুটনোট 2।
quotation, his verse changed externally, comma, as it had many times before, comma, but neither in his attitude to life or nor in the use of language did the outgrow himself. Quotation close. Buddhadeva Bose, comma, Tagore, colon, Portrait of a Poet, comma, University of Bombay, page 25. মূল পড়ায় ফিরছি। বা আরো বড় করে দেখলে তার সমগ্র জগৎদর্শনের একাধিক রূপান্তর এবং ক্রমপরিণতি আমার চোখে যেভাবে প্রতিভাত হয়েছে সে বিষয়ে কিছু বলবো পরবর্তী অধ্যায়গুলিতে। দৃষ্টিভঙ্গির এই বিবর্তন তার অমঙ্গল বোধেরই প্রকারভেদ প্রসূত না হলেও তার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। নেক্সট প্যারা। রবীন্দ্রনাথ বাল্যকাল থেকে এই সুন্দর ভুবনকে ভালোবেসেছিলেন, তবে বিশ্বের সৌন্দর্য একটি শতদল পদ্মের মতো নিখুঁত নিটল নিষ্কলুষ সৌন্দর্য নয়। এই উপলব্ধি তার ক্রমশ গভীর হয়েছে, সেই সঙ্গে তার ভালোবাসাও প্রাজ্ঞ এবং কঠিন হয়েছে। তবু তা কখনো শিথিল হয়ে যায়নি, তাতে এমন কোনো ফাটল ধরেনি যা বিশ্বকবিকে ফুটনোট 3 পৃথিবীশুদ্ধ লোক তাকে মহৎ কবি বলে শ্রদ্ধা করে, এই অর্থে রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলা অতিশয়োক্তি এবং তার স্বদেশবাসীর মুখে শোভা পায় না। তবে সমগ্র বিশ্ব বিষয়ে চেতনা ও অনুভূতির গভীরতা তাকে প্রকৃত অর্থে এবং সম্ভবত অতুলনীয় রূপে বিশ্বকবি করেছিল। মূল পড়ায় ফিরছি। মুহূর্তের জন্য বিশ্ব বিমুখ করে দিতে পারত যে ভাষায় ভাষা বৈচিত্র্যে এই অক্ষয় ভালোবাসা রবীন্দ্রনাথ সুদীর্ঘ জীবন ভরে প্রকাশ করেছিলেন, তা হয়তো আজ কোনো সমালোচকের অত্যাধুনিক দৃষ্টিতে তার পূর্ব দীপ্তি হারিয়েছে। কোটেশন, অভ্যাসের ম্লান স্পর্শ লেগে, কোটেশন ক্লোজ, কবি স্বয়ং যেমন অনুমান করেছিলেন, কিন্তু তিনি যে ভরসা মনে পোষণ করতেন তাও সত্যি। কোটেশন, আমার সে ভালোবাসা স্ল্যাশ সব ক্ষয় ক্ষতি শেষে অবশিষ্ট রবে তারই, কোটেশন ক্লোজ। নেক্সট প্যারা। আজ বাংলাদেশে আমরা সেই ক্ষয়ক্ষতির যুগে বাস করছি, যে যুগে রবীন্দ্রনাথের আগ্রহ উৎসাহ ও অনুরাগকে এক কথায় তাঁর ব্র্যাকেট এবং প্রাক বদলের ইউরোপীয় কবিদেরও ব্র্যাকেট ক্লোজ যাবতীয় ধর্ণাত্মক বর্ণাঢ্য মনোপ্রতিনাশকে বেশ খানিকটা সন্দেহের চোখে দেখে। তবু সে অনুরাগ টিকে থাকবে, না যদি টেকে তাহলে কবিতা বাঁচবে কি নিয়ে। পেজ নাম্বার 35। নেক্সট প্যারা। জগতের মধ্যে যা কিছু শুভ সুন্দর ও প্রাণস্ফূর্ত রবীন্দ্র কাব্যে তার প্রকাশ প্রথম থেকে শেষ পর্যন্ত অক্লান্ত ও অনবচ্ছিন্ন। পরিবর্তন ঘটেছে ভাষায় ভঙ্গিতে অনুসঙ্গে অনুপঙ্খে, কিন্তু তার কাব্যের এই মূল উৎস কখনো শুকিয়ে যায়নি। এ নিয়ে কোনো তর্কের অবকাশ আছে বলে আমার মনে হয় না, কিন্তু অবকাশ না থাকলেও তর্ক উঠেছিল। কবি স্বয়ং চিত্রার ভূমিকায় লিখেছেন, কোটেশন, লোকজীবনের ব্যবহারিক বাণীকে উপেক্ষা করে আমার কাব্যে আমি কেবল আনন্দ, কমা মঙ্গল এবং ঔপনিষদিক মোহ বিস্তার করে তার বাস্তব সংসর্গের মূল্য লাঘব করেছি এমন অপবাদ কেউ আমাকে দিয়েছেন, দাড়ি, কোটেশন ক্লোজ। ইয়েটসও দিয়েছিলেন গীতাঞ্জলি আবিষ্কারের প্রথম উচ্ছ্বাস উপশমিত হলে। এ অপবাদকে রবীন্দ্রনাথ, কোটেশন, আমার প্রতি অবিচার, কোটেশন ক্লোজ, বলেছেন অপব্যাখ্যাও বলতে পারতেন, কারণ উপনিষদের প্রভাব তার কাব্যে গভীর হলেও উপনিষদের ব্রহ্মই বলুন, ভক্তের ভগবানই বলুন, আর তার স্বকীয় জীবন দেবতাই বলুন, কাউকেই তিনি মানুষ ও প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে এক বিমূর্ত জগতোত্তীর্ণ সত্তারূপে দেখেননি বলে নিঃসংকোচে দাবি করতে পেরেছেন। কোটেশন, আমি এই বাণীর পন্থাতেই আমার গদ্য ও পদ্য রচনাকে চালনা করতে পেরেছি, হাইফেন, জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, তুমি বিচিত্র রূপিণী, দাড়ি, কোটেশন ক্লোজ। উপরের অপব্যাখ্যা সহজেই অগ্রাহ্য করা যায়, কিন্তু এত সংশ্লিষ্ট অন্য একটি অপবাদ আজকের দিনে আরো নিঃসংশয়ে উচ্চারিত হচ্ছে এবং রবীন্দ্র কাব্যের বহু অনুরাগী পাঠকের চিত্তে সংশয় জাগিয়েছে। জগতের বিচিত্র রূপ কি আপন সম্যক বৈচিত্র্য ধরা দিয়েছিল রবীন্দ্রনাথের চোখে, নাকি তিনি কেবল তার শুভ ও সুন্দর দিকটাই দেখেছেন? কদর্য এই বিভৎস ও বিভৎসের সঙ্গে হয় তার সাক্ষাৎ পরিচয় ঘটেনি, অথবা ওই ধরনের অভিজ্ঞতাকে কাব্যে অপাঙ্ক্তীয় বিবেচনা করে সজ্ঞানে সযত্নে পরিহার করলেন তার কবিকর্ম থেকে। এই আপত্তি সরাসরি অগ্রাহ্য করা যায় না, দু কথায় তার উত্তর দেওয়াও সম্ভব নয়, তাই বিস্তারিত আলোচনার প্রয়োজন বোধ করছি। সে আলোচনাকে একটি বিতর্কের প্রত্যুত্তর জ্ঞান না করে রবীন্দ্র কাব্যের এই দিকটাকে বুঝে দেখবার চেষ্টা মনে করলে আমার পরিশ্রম ব্যর্থ হবে না। নেক্সট প্যারা। প্রশ্নটা হচ্ছে রবীন্দ্র কাব্যে
সেন্স অব এভিল ব্র্যাকেট, যার বাংলা করেছি অমঙ্গলবোধ ব্র্যাকেট ক্লোজ, কি সত্যি অনুপস্থিত বা অত্যন্ত ক্ষীণ? আধুনিক সাহিত্যের তুলনায় যে মাত্রায় অল্প এবং গুণে স্বতন্ত্র তাতে অবশ্য কোনো সন্দেহ নেই। আগের অধ্যায়ে দেখাতে চেষ্টা করেছি আধুনিক সাহিত্যে অমঙ্গলবোধ স্বাভাবিক বা যথাযথ নয়, সযত্ন চর্চিত, মাত্রা জ্ঞান রহিত। কদর্যের দিকে, দুঃখ ও পাপের দিকে আধুনিকেরা মোহমুক্ত চোখে তাকাতে পারেননি। কোমর বেঁধে রোম্যান্টিকদের বিরুদ্ধাচরণ করতে গিয়ে তারা কেবল বিরুদ্ধ বিষয়ে অতিশয় রোম্যান্টিক হয়ে উঠলেন। পেজ নাম্বার 36। নেক্সট প্যারা। মুশকিল হয়েছে এই যে গীতাঞ্জলি পর্বের কবিতায় ব্র্যাকেট অর্থাৎ নৈবেদ্য থেকে গীতালি পর্যন্ত কাব্যগ্রন্থগুলিতে ব্র্যাকেট ক্লোজ যে বিশেষ ধরনের হৃদয়ানুভূতি ও মনোভঙ্গি প্রকাশ পেয়েছে সেটাকেই আমরা রবীন্দ্রনাথের গোটা জীবনাদর্শ বলে ধরে নিতে অভ্যস্ত। নৈবেদ্যের প্রথম কবিতায় প্রথম দুটি পংক্তি ব্র্যাকেট কোটেশন প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারই সম্মুখে কোটেশন ক্লোজ ব্র্যাকেট ক্লোজ উদ্ধৃত করে প্রভাত কুমার মুখোপাধ্যায় বলেছেন কোলন কোটেশন রবীন্দ্র সাহিত্য, রবীন্দ্র দর্শন, রবীন্দ্র জীবনের মূল কথা এই অহেতুক ঈশ্বর নির্ভরতা, দাঁড়ি কোটেশন ক্লোজ। ফুটনোট 4, প্রভাত কুমার মুখোপাধ্যায়, রবীন্দ্র জীবনী, দ্বিতীয় খণ্ড, বিশ্বভারতী, পৃষ্ঠা 18। মূল পড়ায় ফিরছি। প্রমথনাথ বিশিও অনুরূপ মন্তব্য করেছেন কোলন কোটেশন শুরু রবীন্দ্রনাথের প্রতিভা ও শিল্প নিহত পরিবর্তনশীল কমা নানাবিধ পরীক্ষা ও অভিজ্ঞতার মধ্য দিয়া তাহারা গিয়াছে, কিন্তু একটি বিষয় কখনো তাহাদের পরিবর্তন ঘটে নাই ... বিশ্ববিধানের পরিণাম মঙ্গলময় কমা বাহ্য দুঃখ কষ্ট ও অমঙ্গল উদারতর দৃষ্টিতে শুভেরই ছদ্মবেশ কমা বিশ্ব ব্যাপারে যিনি কর্তা তিনি আনন্দ ও কল্যাণ স্বরূপ এবং তিনি একম দাঁড়ি কোটেশন ক্লোজ ফুটনোট 5, প্রমথনাথ বিশি, রবীন্দ্র কাব্য প্রবাহ, প্রথম খণ্ড, মিত্র ও ঘোষ, পৃষ্ঠা 54। মূল পড়ায় ফিরছি। শুধু প্রাচীন পন্থীরা নন, আধুনিক সাহিত্যের মেজাজ ও রীতির শ্রদ্ধেয় প্রতিনিধি বুদ্ধদেব বসু লিখেছেন যে গেটের মতো রবীন্দ্রনাথ জীবনের শুভত্ব বিষয়ে সর্বদা নিঃসংশয় ছিলেন। উপরন্তু গেটের অপেক্ষা কোটেশন রবীন্দ্রনাথে বিশ্বাসের ঘোষণা অধিকাংশ স্থলে নির্দ্বন্দ্ব কোটেশন ক্লোজ ফুটনোট 6, বুদ্ধদেব বসু প্রাগুক্ত, পৃষ্ঠা 7। মূল পড়ায় ফিরছি। ব্র্যাকেট, আগের উদ্ধৃতিতে আমরা জানতে পেরেছি যে বুদ্ধদেবের মতে জীবন ও কবিতার বিষয়ে রবীন্দ্রনাথ আজীবন একই ধারণা পোষণ করতেন ব্র্যাকেট ক্লোজ অতি আধুনিক সমালোচকরাও পূর্বোক্ত মন্তব্যগুলির সঙ্গে সম্পূর্ণ একমত এবং সেইখানে তাদের নালিশ রবীন্দ্রনাথ জগৎকে বড় বেশি সুন্দর এবং শুভ অর্থাৎ কল্যাণস্বরূপ ঈশ্বরের সুব্যবস্থিত রাজ্যরূপে দেখেছেন আর পাপ পঙ্কিল বেদনাদগ্ধ বিশৃঙ্খল ও বিভৎস চেহারাটা তার চোখে ধরা দেয়নি। নেক্সট প্যারা। ধরা দিয়েছিল ঠিকই, তবে চোখে যতটা ধরা দিয়েছিল কাব্যে ঠিক ততটা স্থান জুড়েনি। কেন জোরেনি তা শ্রেয়নীতি ও সাহিত্যনীতি শীর্ষক পরবর্তী একটি অধ্যায় স্পষ্ট করে তুলে ধরতে চেষ্টা করব। কিন্তু জীবনের কঠোর ও কদর্য দিকটা রবীন্দ্র কাব্যে একেবারে অপ্রকাশিত কিংবা প্রকাশ তার এতই সংকুচিত যে রবীন্দ্রনাথকে কেবল মধুর রসের বা ভক্তিরসের কবি ভাবা যায় এ ধারণা খুবই বিভ্রান্ত। এই বিভ্রান্তি বিষয়ে কিছু বলা দরকার, কারণ এটা রবীন্দ্রনাথের প্রতি যেমন অবিচার তেমনি আধুনিক পাঠককে অকারণে বঞ্চিত করেছে রবীন্দ্র কাব্যের সম্যক রসসম্ভোগ থেকে, শাশ্বতকে বিগত ভাববার মতো সংকীর্ণ মন তৈরি করে দিচ্ছে। পেজ নাম্বার 38। 2, প্রাক মানুষী রচনা। কড়ি ও কমল এবং মুখবন্ধে রবীন্দ্রনাথ কেন বললেন যে কোটেশন এই আমার প্রথম কবিতার বই যার মধ্যে বিষয়ের বৈচিত্র্য এবং বহির্দৃষ্টি প্রবণতা দেখা দিয়েছে কোটেশন ক্লোজ তা আমার কাছে খুব স্পষ্ট নয়। যে বিপুল উদ্বেল অভিজ্ঞতার কথা নির্ঝরের স্বপ্নভঙ্গ এ ব্যক্ত হয়েছে এবং গদ্যেও যার বর্ণনা একাধিক জায়গায় পেয়েছি আমরা, সেই স্বপ্নভঙ্গের সময় থেকেই জগৎ চরাচরের বৈচিত্র্য তাকে মুগ্ধ করেছে। প্রভাত সঙ্গীত এবং ছবি ও গানের চেয়ে বহির্দৃষ্টি প্রবণতা কড়ি ও কোমলে অধিকতর পরিস্ফুট বলে তো মনে হয় না। সন্ধ্যা সঙ্গীতে অবশ্য তিনি বড় বেশি আত্মনিমজ্জিত ছিলেন, একটি সাময়িক বিচ্ছেদের ব্যথাকে সযত্নে লালন করে যেন সেই দুঃখ বিলাসেই ডুবেছিলেন। অথচ একই সময় রেখা অকারণ কষ্ট নামক প্রবন্ধে দেখা যায় যে তিনি অহেতুকই দুঃখভোগীদের প্রতি কটাক্ষ করছেন। অবশ্য কাদম্বরী দেবী কবি জীবনের বাল্যকাল থেকে এত নিবিড় ও পরিব্যাপ্ত স্থান অধিকার করেছিলেন যে তার সাময়িক বিচ্ছেদের দুঃখকেও তিনি অহেতুকই না মনে করতে পারেন। তবে একথাও ঠিক যে উনিশ শতকে বাইরনিক বিষাদ এবং জার্মান রোম্যান্টিকদের জাগতিক বেদনা
তরুণ রবীন্দ্রনাথের মনের উপরেও ছায়া ফেলেছিল। এই কালোচিত প্রগাঢ় বিষাদ এবং বিষণ্ণ আত্মনিমগ্নতা থেকে নিষ্ক্রমণের কাব্য প্রভাত সঙ্গীত। সন্ধ্যা সঙ্গীতে দুঃখের আসন ঢালাও করেই পাতা হয়েছিল, নইলে মাস দুয়েকের জন্য বউ ঠাকরুন ব্র্যাকেট তা তিনি যত গভীর অন্তর্বাসিনীর মানসী প্রতিমারই হন না কেন ব্র্যাকেট ক্লোজ কোথাও বেড়াতে গেলে কি সে দুঃখের প্রকাশ এমন উদ্বেল ভাষায় সম্ভব? কোলন চলে গেল আর কিছু নাই কহিবার, চলে গেল আর কিছু নাই গাহিবার, শুধু গাহিতেছে আর শুধু কাঁদিতেছে, দীনহীন হৃদয় আমার শুধু বলিতেছে, চলে গেল সকলেই চলে গেল গো, বুক শুধু ভেঙে গেল দলে গেল গো, দোলে গেল গো। নেক্সট প্যারা। বছর তিনেকের মধ্যে কিন্তু সে চিরতরেই চলে গেল। প্রিয়জনের স্বাভাবিক অল্প বা দীর্ঘকালের কঠিন পীড়ার পর প্রত্যাশিত মৃত্যুর জন্য আমরা কতটা প্রস্তুত থাকি তার আঘাত সহ্য করার শক্তি আগে থেকেই কিছুটা সঞ্চয় করা থাকে। আপতিক মৃত্যু অনেক বেশি মর্মান্তিক। 26 বছর বয়সে কাদম্বরী দেবীর আত্মহত্যা 24 বছরের রবীন্দ্রনাথের পক্ষে যে কত বড় বজ্রাঘাত তা কোনো সাহিত্যানুরাগী বাঙালির অজানা নেই। এই বুক ভাঙা শোকের ছায়া পড়েছে কড়ি ও কোমলে, তারই গভীর থেকে গভীরতর, কখনো প্রত্যক্ষ কখনো পরোক্ষ, কখনো বা অনভিজ্ঞ পাঠকের দৃষ্টি সম্পূর্ণ এড়িয়ে যেতে পারে এমনই সূক্ষ্ম প্রকাশ কড়ি ও কমল থেকে একেবারে শেষ পর্বের কাব্য পর্যন্ত ছড়ানো রয়েছে। পুরবীর পেজ নাম্বার 39। শেষ অর্ঘ বিথিকার কৈশোরিকা শ্যামলীর মিল ভাঙা সানাইয়ের আসা যাওয়া, এমনই কত অবিস্মরণীয় কবিতায় এই শোককে এবং শোক মাত্রাকে শাশ্বত মহিমায় উজ্জ্বল করে এঁকে দিয়েছেন আমাদের চিত্তে। নেক্সট প্যারা। কড়ি ও কোমল এ এই বেদনা ও নৈরাশ্যের সঙ্গে অন্য একটি সুরেও বেজে উঠেছে, অন্য একটি সুরও বেজে উঠেছে। রবীন্দ্রনাথ যার দিকে দৃষ্টি আকর্ষণ করে বলেছেন এখানে কোটেশন, প্রথম আমি সেই কথা বলেছি যা পরবর্তী আমার কাব্যের অন্তরে অন্তরে বারবার প্রতিহত হয়েছে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, তারই কোটেশন ক্লোজ। কড়ি ও কমলে এই দুটি বিপরীত ঠাটের রাগিণী একই সঙ্গে বেজে উঠেছে জীবনের জয়গান এবং মৃত্যুর নিবিড় উপলব্ধি, সে কথা রবীন্দ্রনাথ তার রচনাবলীর সূচনায় বিশেষ রূপে জানিয়েছেন। প্রকৃতপক্ষে দুটি সুরই আমরা রবীন্দ্রকাব্যের গোড়া থেকে শুনতে পাচ্ছি। কড়ি ও কোমলে কোনোটাই প্রথম বেজে ওঠেনি। লক্ষ্য করবার বিষয় যে কালানুক্রমে প্রথম শোনা গেল দুঃখের সুর, তার সর্বপ্রথম কাব্যগ্রন্থ সন্ধ্যা সঙ্গীতে। সুন্দর ভুবনকে সানন্দ উচ্ছ্বাসে গ্রহণ করার বার্তা ঘোষিত হল দ্বিতীয় কবিতা সংকলন প্রভাত সঙ্গীতে, অর্থাৎ সন্ধ্যার ঘনায়মান অন্ধকার এলো আগে, তারপরে প্রভাত হল, গুহার আধারে দেখা দিল পথহারা রবির কর। এই দুটি কড়ি ও কোমলের সুর কড়ি ও কোমল নামক একই কাব্যগ্রন্থে মিলিত হয়েছে। এই পর্যন্ত দুঃখ ও মৃত্যুর উপলব্ধি কিভাবে কবির মনে জীবনের প্রতি উচ্ছ্বাস এবং প্রকৃতি, মানুষ ও ঈশ্বরের প্রতি প্রবল অনুরাগকে প্রভাবিত করেছে, কেমন করে তার জীবন দর্শনকে স্বপ্নালুতা ও ভাবাবেগ প্রবণতা থেকে মুক্ত করে ক্রমশ গভীর কঠিন আত্মসচেতন ও আত্মকৌতুকময় করেছে, সমগ্র রবীন্দ্রকাব্যকে তার বিস্তারিত ইতিবৃত্ত ভাবা যেতে পারে। নেক্সট প্যারা। কড়ি ও কোমল কাদম্বরী দেবীর মৃত্যুর পর প্রথম প্রকাশিত বই এবং মাত্র 2 বছর পরে প্রকাশিত। এত বড় শোকের অভিঘাতে মন যদি তিক্ত হয়ে থাকত তবে এই কাব্যগ্রন্থেই তা সবচেয়ে দুর্নিবার রূপে দেখা দিত, অথচ তিক্ততা এখানে লক্ষণীয়ভাবে অনুপস্থিত, শোকের কবিতা থেকেও অনুপস্থিত, বরঞ্চ সুন্দর ভুবন এবং ভুবনবাসীদের প্রতি ভালোবাসার সুস্পষ্ট প্রকাশ এই বইখানিকে স্মরণীয় করে রেখেছে আমাদের কাছে। তবু 2-1 জায়গায় একটু খটকা লাগে। ইন্দিরা দেবীকে একটি ছন্দে লেখা চিঠিতে কবি বলেছেন, বলুন যেন মা এ সুখে দুঃখে আকুল সংসারে, মেটে না সকল তুচ্ছ আশ, তা বলিয়া অভিমানে অনন্ত তাহারে, করোনা কার করোনা করোনা অবিশ্বাস। পেজ নাম্বার 40। 12-13 বছরের মেয়ের মনে যতই অভিমান জাগুক তার ফলে সে নাস্তিক হয়ে উঠবে এমন সম্ভাবনার কথা ভাবা একটু বাড়াবাড়ি। শোক বিহবল তরুণ রবীন্দ্রনাথ পরোক্ষে নিজেকেই বোঝাচ্ছেন না তো জগতের উপর যতই অভিমান হোক অনন্ত তাহারে যেন অবিশ্বাস না করেন। অবিশ্বাসের অঙ্কুর কি মনের নিভৃত কোনো কোণে ছোট দুটি পাতা মেলেছিল? যে বিশ্বাস হারাবার আশঙ্কা এখানে অনুমান করা যায় তা কিন্তু তখনও আপ্ত।
একান্ত স্বকীয় উপলব্ধিজাত ঈশ্বর চেতনা ওই বয়সে রবীন্দ্রনাথের মনে পরিস্ফুট হয়নি। করি ও কোমলের কবি নিশীথের অন্ধকারে সর্বসংখ্যাহারা উষার অরুণালোকে খুঁজে বেড়াচ্ছেন। হায় হায় কোথা সে অখিলের জ্যোতি, চলিব সরল পথে অসংখ্য অসংখিত গতি। হৃদয় ডেকে ওঠে কিন্তু সাড়া নেই ত্রিভুবনে। কে শুনেছে শতকোটি হৃদয়ের ডাক, নিশীথিনি স্তব্ধ হয়ে রয়েছে অবাক। পেজ নাম্বার 41। 3. মানসী ও সোনারতরী। মানসী রবীন্দ্রনাথের সর্বপ্রথম কাব্যগ্রন্থ, যাতে কবির সঙ্গে যেন একজন শিল্পী এসে যোগ দিল। ভাবের কুয়াশা কেটে গেছে, ভাষার পেশি শক্ত হয়েছে, হৃদয়াবেগ ঈষৎ সংযত, প্রকাশে অতি বিস্তার নেই, যদিও পরিণত বয়সের সংহতি এখনো অনায়ত্ত। 3 বছর ধরে লেখা কবিতা এই বইখানিতে স্থান পেয়েছে, তাই ভাব বৈচিত্র্য এখানে অন্যান্য কাব্যগ্রন্থের চেয়ে বেশি। মোটামুটি বলা যায় 3 প্রকার ভাবধারা বয়ে চলেছে 3 রকমের বিষয়কে অবলম্বন করে, প্রকৃতি, নারী ও স্বদেশ। প্রেমের কবিতাই মানুষের শ্রেষ্ঠ সম্পদ, কিন্তু প্রথমোক্ত বিষয়বস্তুটিকে উপলক্ষ করে রচিত কবিতাগুচ্ছ নিষ্ঠুর সৃষ্টি, প্রকৃতির প্রতি, সিন্ধু তরঙ্গ, শূন্য গৃহে, জীবন মধ্যাহ্ন প্রভৃতি এই বইকে অন্য দিক থেকে বিশিষ্টতা দান করেছে। এগুলি রবীন্দ্রকাব্যের ব্যতিক্রম। ফুটনোট 1, কোটেশন: এ মনোভাব রবীন্দ্র সাহিত্যে আগেও নাই, কমা পরেও নাই, দাড়ি। মানসী রচনাকালে ইহাই তাহার মানসিক অবস্থা, দাড়ি। আসল কথা, কমা কয়েক বছর পূর্বেকার একটি মৃত্যুশোক তাহার মনে যে নৈরাশ্য সৃষ্টি করিয়াছিল, এসব তাহারই প্রতিক্রিয়া, দাড়ি। কোটেশন ক্লোজ। প্রমথনাথ বিশি, রবীন্দ্র সরণী, মিত্র ও ঘোষ, পৃষ্ঠা 95-96। মূল পড়ায় ফিরছি। 9. একটি স্বতন্ত্র ধারা। প্রভাত সঙ্গীত থেকে, অর্থাৎ বলতে গেলে কাব্য রচনার সূত্রপাত থেকেই এ ধারার শুরু, এবং শেষ পর্বের কবিতায় তো এই ব্যতিক্রম নিয়মকে সংখ্যায় না হলেও অনুভূতির প্রবলতায় ছাড়িয়ে গেছে প্রায়। নেক্সট প্যারা: নিষ্ঠুর সৃষ্টি এবং শূন্য গৃহে একই ভাবের কবিতা, প্রকাশের রীতি ভিন্ন। প্রথম কবিতাটিতে সৃষ্টিকে বলেছেন খামখেয়ালি উচ্ছৃঙ্খল, কোলন মনে হয় সৃষ্টি বুঝি বাধা নাই নিয়ম নিগড়ে, আনাগোনা মেলামেশা সবই অন্ধ দৈবের ঘটনা। আর দ্বিতীয় কবিতার নালিশ বিশ্বের লৌহ কঠিন নির্মম নিয়মের বিরুদ্ধেই, কোলন জীবন নির্ভর হারা, ধুলায় লুটায় সারা, সেথাও কেন গো তব কঠিন নিয়ম, ডট ডট ডট, সমস্ত মানব প্রাণ বেদনায় কম্পমান, নিয়মের লৌহ পক্ষে বাজিবে না ব্যথা। কিন্তু দুটি কবিতার মূল বক্তব্য একই, সৃষ্টি নিষ্ঠুর, অসহায় মানুষের পক্ষে যন্ত্রণায় সার, প্রকৃতি বা প্রকৃতির স্রষ্টার বুকে দয়া মায়া সমবেদনার লেশমাত্র নেই। প্রথম কবিতাটি সবচেয়ে জোরালো উক্তি, কোটেশন: আপন গর্জনে বিশ্ব আপনারে করিছে বধির, কোটেশন ক্লোজ। দ্বিতীয় কবিতাটিতেও প্রতিধ্বনিত হয়েছে, কোলন এ আত্মস্বরের কাছে রহিবে অটুট চৌদিকের চিরনিরবতা। নেক্সট প্যারা: সিন্ধু তরঙ্গের নাস্তিকতা আরও বেদনা বিক্ষুব্ধ, কবিতাটি এক নিদারুণ দুর্ঘটনার খবর পেয়ে লেখা। বঙ্গোপসাগরের 20 তীর্থযাত্রী 2খানি স্টিমার প্রবল ঝড়ে পড়ে ডুবে যাওয়াতে নারী পুরুষ শিশু বৃদ্ধ বহু লোকের প্রাণনাশ ঘটে। পেজ নাম্বার 42। রবীন্দ্রনাথের মন যদি তিক্ত হয়েই থাকে, তবে 750 তীর্থযাত্রীর অসহায় মৃত্যু কি তার যথোপযুক্ত কারণ নয়? তার সংবেদনশীল মনে এই দুর্ঘটনার অভিঘাত অত্যন্ত প্রবল হয়েছিল। সমস্ত ঐশী বিধিবিধানের বিরুদ্ধে তিনি যেমন বিদ্রোহী হয়ে উঠলেন, এমন স্পষ্ট ঈশ্বর বিদ্রোহের কবিতা রবীন্দ্রনাথ ইতিপূর্বে কখনো লেখেননি, কোলন নাই তুমি ভগবান, নাই দয়া, নাই প্রাণ, জ্বরের বিলাস। শেষ তবকে সূত্রে নিয়ে বলেছেন, দয়া যে একেবারেই নেই তা না, যদি না থাকতো তবে, কোটেশন, এমন জ্বরের কোলে, কোটেশন ক্লোজ, নির্ভয় নিখিল মানব কেমন করে বাঁচত। দয়া মায়া অবশ্যই আছে, কিন্তু তার মাঝখানে ক্ষণে ক্ষণে দৈবের দারুণ আঘাতও এসে পড়ে, কোলন পাশাপাশি এক ঠাঁই দয়া আছে দয়া নাই, বিষম সংশয়, ডট ডট ডট, জড়দৈত্য শক্তিহানে মিনতি নাহি কো মানে, প্রেম এসে কোলে টানে দূর করে ভয়, একই দুই দেবতার দূত খেলা অনিবার, ভাঙা গড়াময় চিরদিন অন্তহীন জয় পরাজয়। কল্পিত শুভ ও অশুভ দুই দেবতার নিত্য সংগ্রামের উপমার দ্বারা যে ট্র্যাজিক উপলব্ধিটি ব্যক্ত হয়েছে, তা রবীন্দ্রনাথের শেষ পর্বের কাব্যে আরও লক্ষণীয়, যেমন লক্ষণীয় মধ্যবর্তী ভক্তি পর্বের কাব্যে তার তিরোভাব। নেক্সট প্যারা: রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, মানসিক প্রেমের কবিতার মধ্যে ঈশ্বরের জন্মকথা লেখা আছে, কোটেশন,
মানুষেতে যাকে খাড়া করেছি সে মানুষেই আছে। হাইফেন, সে আর্টিস্টের হাতে রচিত ঈশ্বরের প্রথম অসম্পূর্ণ প্রতিমা। দাড়ি, ক্রমে শেষ হবে কি? জিজ্ঞাসা চিহ্ন, কোটেশন ক্লোজ। শেষ হবার ইতিহাস আমরা পাবো নৈবেদ্য, উৎসর্গ ও খেয়ায়। অসম্পূর্ণ প্রতিমাটিও ধীরে ধীরে পর্যায়ক্রমে তৈরি হয়েছিল মানসীতে। ওই বইখানির প্রেমের কবিতাগুলিতে অতৃপ্তি ও নৈরাশ্যের ঘন ছায়া পড়েছে, এটা কারো দৃষ্টি এড়াতে পারে না। সে ছায়া সর্বপ্রথম লক্ষ্য করেন 20 বছরের প্রমথ চৌধুরী। মানসী প্রকাশের অব্যবহিত পরেই অতৃপ্তি ও বিষাদের মূলটা কোনখানে, প্রমথ চৌধুরীর পত্রোত্তরে এ প্রশ্ন কবি নিজেই তুলে তার উত্তর দেবার চেষ্টা করেছিলেন। উত্তরটা এই রূপ, কোলন, কোটেশন, এক একবার আমার মনে হয় আমার মধ্যে দুটো বিপরীত শক্তির দ্বন্দ্ব চলেছে। দাড়ি, একটা আমাকে সর্বদা বিশ্রাম এবং পরিসমাপ্তির দিকে টানছে, কমা, আর একটা আমাকে কিছুতে বিশ্রাম করতে দিচ্ছে না। দাড়ি, আমার ভারতবর্ষীয় শান্ত প্রকৃতিকে ইউরোপের চাঞ্চল্য সর্বদা আঘাত করছে, ডট ডট ডট, একদিকে কর্মের প্রতি আসক্তি, কমা, আর একদিকে চিন্তার প্রতি আকর্ষণ। দাড়ি, সব শুদ্ধ জড়িয়ে একটা নিষ্ফলতা এবং ঔদাসীন্য। তারই কোটেশন ক্লোজ। ভাবুক সত্তা ও কর্মী সত্তার অন্তর্বিরোধ, পেজ নাম্বার 43। রবীন্দ্রনাথের মধ্যে অবশ্যই ছিল, কখনো এক পক্ষের সাময়িক ও আপেক্ষিক প্রাধান্য দেখা যায়, কখনো অন্য পক্ষের, কোনো পক্ষই চূড়ান্ত পরাভব স্বীকার করেনি শেষ পর্যন্ত। এই দুই পরস্পর স্পর্ধী সত্তার স্বাক্ষর রবীন্দ্র কাব্যে ছড়ানো রয়েছে। তার পরিচয় আমরা পাব শ্রেয়নীতি ও সাহিত্যনীতি শীর্ষক অধ্যায়ে। কিন্তু এই দ্বন্দ্বই যে মানুষের প্রেমের কবিতাগুলির নৈরাশ্য ও বিষাদের মূল কারণ তা আমার মনে হয় না। অন্য পথে সে কারণের সন্ধান করতে হবে আমাদের। পেজ নাম্বার 43 কন্টিনিউ। নেক্সট প্যারা। কবি প্রেমিক তার প্রেয়সীতে দুইটি গভীরতর সত্যের সন্ধান করেছেন। প্রথমত তিনি খুঁজছেন সমগ্র মানুষটিকে, অথবা আরও একটু বিশ্লেষণ করে বলা যায় শারীরিক রূপলাবণে অতৃপ্ত হয়ে। ফুটনোট 2। নাই নাই কিছু নাই, শুধু অন্বেষণ, নীলিমা লইতে চাই আকাশ ছাকিয়া, কাছে গেলে রূপ কোথা করে পলায়ন, দেহ শুধু হাতে আসে শ্রান্ত করে হিয়া, ব্র্যাকেট হৃদয়ের ধন। মূল পড়ায় ফিরছি। তিনি খুঁজেছেন শরীরের অন্তরালে যে আধ্যাত্মিক সত্তা লুকানো আছে, যে আত্মার রহস্য শেখা কাঁপছে তাকে। এ সন্ধান, এ ক্রন্দন বৃথাই হবে তা তিনি জানতেন, কিন্তু এই ব্যর্থতা কি কোনো নিরুদ্দেশ যাত্রার অনন্ত পথ খুলে দিতে পারবে? হয়তো পারবে। তার ক্ষীণ আভাস আমরা পাই নিষ্ফল কামনা নামক সুপরিচিত কবিতাটিতে। যদিও সে ব্যর্থ সন্ধানের বেদনা কবি সেখানে প্রকাশ করতে চেয়েছেন, তা কতকটা চাপা পড়ে গেছে উপদেশবাণীর অযথা ভারে। দ্বিতীয়ত, কবি প্রেমিক সন্ধান করছেন তার প্রেয়সীর মধ্যে এমন এক পরিপূর্ণ সৌন্দর্য যা তার মানবিক সত্তাকে ছাপিয়ে বহু দূর প্রসারিত, দেশকালের সীমানাকেও যেন ছাড়িয়ে। বাস্তবক্রিয়া যেন মানসী প্রিয়ার অর্ধস্ফুট রেখাচিত্র। একটি সুন্দর শরীরের মধ্যে আত্মার কম্পমান দীপশিখা শুধু নয়, প্রেমিক খোঁজে একটি মূর্ত ব্যক্তি স্বরূপের যবনিকার অন্তরালে যে বিমূর্ত অখণ্ড অন্তত সুন্দরের আভাস মাঝে মাঝে তার চোখে ঝলকে ওঠে তাকে। এ খোঁজার কোনো শেষ নেই, এ যাত্রার কোনো পথ জানা নেই তার। তবু কোলন, অকুল সাগর মাঝে চলেছে ভাসিয়া, জীবন তরণে ধীরে লাগেছে আসিয়া তোমার বাতাস। প্রেমিক তার মানসী প্রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে গভীর ব্যথা ও অসম্ভব আশা বুকে ধারণ করে বেরিয়ে পড়েছে তার মানসের সন্ধানে। সংসারের খেলাঘরে যে খণ্ডিতাকে ছেড়ে এলে আর সর্বপ্রান্ত দেশেরও পরপারের যে পূর্ণার দিকে সে নিরুদ্দেশের মাঝে ভেসে চলেছে, এ দুজনের বিপরীত মুখ টানে তার বক্ষ বিদীর্ণ। মানসের অন্যতম শ্রেষ্ঠ কবিতা বিদায়ে এই ব্যথার প্রকাশ আশ্চর্য সুন্দর। কবিতাটি অবশ্য মানসী প্রিয়াকেই সম্বোধন করে লেখা, এবং আমাদের বুঝতে বাকি থাকে না যে কবির মনে মানসীকে পাওয়ার ব্যাকুলতা যতখানি, তার চেয়ে এই গৃহকর্মরতা রক্তমাংসের মানুষটিকে ছেড়ে যাওয়ার বেদনা অনেক বেশি গভীর। কোডন, অবশেষে যাবে একদিন বহুদিন পরে তোমার জগৎ মাঝে, সন্ধ্যা দেখা দিবে দীর্ঘ জীবনের কাজে। পেজ নাম্বার 44। প্রমোদের কোলাহলে শ্রান্ত হবে প্রাণ, মিলায় আসিবে ধীরে স্বপ্ন সমান, চিররৌদ্রদগ্ধ এই কঠিন সংসার, সেই দিকে এইখানে আসিও আবার, এই তটক প্রান্তে বসে শ্রান্ত দুনয়নে,
চেয়ে দেখো ওই অস্ত অচলের পানে, সন্ধ্যার তিমিরে যেথা সাগরের কোলে আকাশ মিশায় গেছে, দেখিবে তাহলে আমার সে বিদায়ের শেষে চেয়ে দেখো, চেয়ে দেখা এইখানে রেখে গেছে জ্যোতির্ময় রেখা, সে অমর অশ্রুবিন্দু সন্ধ্যা তারকার বিষণ্ন আকার ধরি উদিবে তোমার, নিদ্রা তোর আঁখি পড়ে সারা রাত্রি ধরে, তোমার সে জনহীন বিশ্রাম শিয়রে একাকী জাগিয়া রবে, হয়তো স্বপ্নে ধীরে ধীরে এনে দেবে তোমার স্মরণে জীবনের প্রভাতে দু একটি কথা, একধারে সাগরের চিরচঞ্চলতা তুলিবে অস্ফুট ধ্বনি রহস্য অপার, অন্য ধারে ঘুমাইবে সমস্ত সংসার। নেক্সট প্যারা। মানুষের বিষাদ ও নৈরাশ্য সোনার তরীতে আরো ঘন হয়েছে, পূর্ববর্তী কাব্যগ্রন্থের বিষয়গুলির এখানে পুনরাবৃত্তি দেখা যায়, তবে মানুষের সাধারণ মানুষের আরো কাছাকাছি এসেছেন কবি, সেই সঙ্গে কিন্তু নিরুদ্দেশের জন্য আরো চঞ্চল ও ব্যাকুল অবিরম তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্রের মতোই কোটেশন, অলক্ষ্য সুদূর তরে অজানা বেদনা ও প্রত্যাশা কবির হৃদয়কে এবং সমস্ত পৃথিবীর হৃদয়কে অশান্ত কোটেশন ক্লোদ করে রেখেছে। কোলন, হে জলধি বুঝিবে কি তুমি আমার মানব ভাষা, জানো কি তোমার ধরাভূমি পীড়ায় পীড়িত আজি ফিরিতেছে এপাশ ওপাশ, চক্ষে ভয়ে অশ্রুধারা ঘন ঘন বহে উষ্ণ শ্বাস, নাহি জানে কি যে চায় নাহি জানে কি সে ঘুচে তৃষা, আপনার মন মাঝে আপনি সে হারায়েছে দিশা, বিকারের মরিচিকা জলে সমুদ্রের প্রতি। আদি জননী সিন্ধুর কাছ থেকে যখন ব্যথিতা কন্যা বসুন্ধরা সান্ত্বনার বাক্য অভিনব শুনতে চাইল, তখন কবি ভাবতে পারলেন না চির পুরাতন বাক্য ঘুমা 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 ছাড়া আর কি বলা সিন্ধুর পক্ষে সম্ভব, নিরুপায় মাতা যেমন অত্যন্ত পীড়িত সন্তানকে কেবল ঘুম পাড়াইয়েই শান্ত করতে চায়, এটি কবিতার দুর্বল উপসংহার। পেজ নাম্বার 45-9, ফুটনোট 3, প্রমথনাথ ঋষি রবীন্দ্র কাব্যপ্রবাহ প্রথম খণ্ড মিত্র ও ঘোষ পৃষ্ঠা 71, মূল পড়ায় ফিরছি। কবি তখনও জানেন না দুঃখিনী বসুন্ধরাকে কোন ভাষায় সান্ত্বনা দেওয়া যায়, গীতাঞ্জলির ভগবান তখনও অনুপলব্ধ। নেক্সট প্যারা। কোটেশন, পীড়ায় পীড়িত বিকারের মরিচিকা জালে কোটেশন ক্লোজ, দিশাহারা ধরাভূমি থেকে পলায়নী ভাবানুপ্রাণিতা কবিতা মানুষ সুন্দরী, খুব উঁচুতরের কবিতা না হলেও রবীন্দ্র মানুষের ঈশ্বর চেতনার বিকাশ বুঝতে হলে অতিশয় গুরুত্বপূর্ণ, যাকে সম্বোধন করে লেখা তিনি স্বয়ং কাব্যলক্ষ্মী, আজন্ম সাধন ধন সুন্দরী আমার কবিতা, কিন্তু কবিতা অনিবার্যত প্রায় অলক্ষত ইহলোকের এবং লোকোত্তর সৌন্দর্যের ও সুরসঙ্গতির প্রতীক হয়ে উঠেছে, মানুষ সুন্দরী যদিও নারী রূপে প্রণয় বিধুরা সীমন্তিনী রূপে কল্পিত, তবু প্রকৃতপক্ষে তা নিরাকার এবং নিঃসীম, তবে এক পরোৎকর্ষের ব্র্যাকেট ইংরেজি পারফেকশনের ব্র্যাকেট ক্লোজ কল্পরূপ বললে ঠিক বলা হবে না, কারণ শ্রেয়ের আদর্শ এখানে স্পষ্টরূপে অন্তর্ভুক্ত হয়নি, কবি এখানে সেই সৌন্দর্যের পূর্ণতাকেই খুঁজছেন নারীর দেহমনের লীলায়, প্রকৃতির বর্ণগন্ধের বৈভবে যা অর্ধস্ফুট মহত্বের সে পরমতায় কথা ভাবছেন না, বীরের কঠিন তপস্যায় ও মৃত্যুবরণে যা আংশিক অভিব্যক্ত। নেক্সট প্যারা। সোনার তরীর সবচেয়ে প্রখ্যাত ও আলোচিত কবিতা যদিচ প্রথম কবিতাটি, সবচেয়ে স্মরণীয় এবং আমার মতে সবচেয়ে রসোত্তীর্ণ কবিতা নিরুদ্দেশ যাত্রা, স্থান পেয়েছে একেবারে শেষে, পরবর্তী মরমিয়া পর্বের খেয়া গীতাঞ্জলি পর্বের ছোঁয়া লেগেছে এই কবিতায়, তবু ভক্তিরস এখনো অনুৎসারিত, ঈশ্বরের পদধ্বনি স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে না, যিনি এসেছেন তিনি মানস সুন্দরীরই, তবে তিনি খুব কাছে এসে পৌঁছেছেন এবং কবির সোনারতরীর হাল ধরে বসেছেন, মানস সুন্দরী নামক কবিতাটিতে যদিও তাকে অতি মধুর অন্তরঙ্গ সম্বন্ধে ডাকা হয়েছিল, ব্র্যাকেট কোটেশন প্রথম প্রেয়সী কোটেশন ক্লোজ কমা কোটেশন সীমন্তিনী কোটেশন ক্লোজ ইত্যাদি ব্র্যাকেট ক্লোজ, তবু তিনি ছিলেন অনেক দূরে অধরা অমর্ত্যবাসিনী, আর নিরুদ্দেশ যাত্রায় তিনি মুখোমুখি সমাসিনা, তবু তিনি অপরিচিতা বিদেশিনী, কোনো কথা না বলে শুধু হাসেন, শুধু অঙ্গুলি দিয়ে দেখিয়ে দেন যে যেদিকে অকুল সিন্ধু উঠেছে আগুলি, রাত্রির ছায়ায় রহস্যের বাতাবরণ আরো নিবিড় হয়ে উঠেছে, মনে হয় দুর্ভেদ্য অন্ধকারে সমুদ্রের মাঝখানে মস্ত কিছু ঘটবে, হয়তো সেই অপরিচিতা হাত বাড়িয়ে পরশ করবেন, অবশ্য এমনও হতে পারে যে ঘনান্ধকারে তার নীরব হাসিটুকু অদৃশ্য হয়ে যাবে,
যখন কিছুই দেখা যাবে না তখন অকুল সিন্ধুর উত্তাল তরঙ্গে সোনার তরি ডুবে যেতেও তো পারে, সে আশঙ্কা কিন্তু কবিকে বিচলিত করছে না। যাত্রা নিরুদ্দেশ, কর্ণধার অপরিচয়ের রহস্যে ঢাকা, তবু তার নৌকা সাগর পাড়ি দেবে। অনেক ঝড় তুফান আলো অন্ধকারের মাঝখান দিয়ে কোনো এক অজানা তীরে গিয়ে ভিড়বে। সেই তীরে কি মহত্তর কোনো সত্তার সুস্পষ্ট পদচিহ্ন দেখিয়ে দেবেন মানস সুন্দরী? আশা আছে বুক ভরা, কিন্তু চারিদিকে পেজ নম্বর 46 সংশয়ময় ঘন নীল নীর, কোন দিকে চেয়ে নাহি হেরি তীর, অসীম রোদন জগৎ প্লাবিয়া দুড়িছে যেন। জগৎজোড়া কান্না এখনো তার কানে বাজছে, এই কান্নার কি কোনো শেষ আছে? অন্য একটি সনেটে সে প্রশ্ন তুলেছেন কবি, উত্তর খুঁজে পাননি। কোলন, জানি না কি হবে পরে, সবই অন্ধকার, আদি অস্ত এ সংসারে নিখিল দুঃখের, অস্ত আছে কিনা আছে সুখ দুঃখের, মিটে কিনা চির আশা গতি। বিশ্বব্যাপারে কল্যাণ স্বরূপ কর্তায় যা দৃঢ় প্রত্যয়, যিনি জীবনের শুভত্ব বিষয়ে সর্বদা নিঃসংশয়, এই সনেটের রচয়িতা সে রবীন্দ্রনাথ নন। পেজ নম্বর 47 4 চিত্রা ও কল্পনা। মানস সুন্দরীর সন্ধানে আমরা বেরিয়েছিলাম মানসী প্রেমের অতৃপ্তি ও নৈরাশ্য মনে নিয়ে। সোনার তরিতে নিরুদ্দেশ যাত্রা লক্ষ্যবস্তুর কাছে আমাদের নিয়ে গেল কিনা বোঝা গেল না, কিন্তু চিত্রায় এসে আমরা কবির একাধিক মানস প্রবাহের সঙ্গমাভিমুখীনতা দেখতে পাচ্ছি। তারা সঙ্গমস্থলে অর্থাৎ বিশ্বলোকের স্রষ্টা ও বিধাতা, মানুষের পরম পিতা ও সখা, সত্য শিব সুন্দরের পরম প্রকাশ ঈশ্বরে এখনো ঠিক পৌঁছয়নি, কিন্তু সেই দিকে চলেছে। রবীন্দ্রনাথ বেশ স্পষ্ট ভাষায় তার পাঠকদের বুঝিয়ে দিয়েছেন যে জীবন দেবতা ঈশ্বর নন, কোটেশন, ধর্মশাস্ত্রে যাহাকে ঈশ্বর বলে তিনি বিশ্বলোকের, কমা, আমি তাহার কথা বলি নাই, সেমিকোলন, যিনি বিশেষরূপে আমার, কমা, অনাদি অনন্তকাল একমাত্র আমার, ডট ডট ডট, চিত্রাকাব্যে তাহারই কথা আছে, তারই কোটেশন ক্লোজ। লক্ষণীয় এই যে জীবন দেবতা মানস সুন্দরীর মতো কল্পলোক বিহারী নন, তার উদ্ভব প্রত্যক্ষ উপলব্ধিতে। কবি উপলব্ধি করেছেন এটা প্রতিভাদীপ্তি কবিমাত্রের সামান্য উপলব্ধি, যে অনেক সময় তার কবিতা এবং এমন এক স্তরে পৌঁছে যায় যেখানে পৌঁছে দেওয়া তার নিজের পরিমিত শক্তিতে এবং সচেতন চেষ্টায় সম্ভব ছিল বলে তিনি ভাবতে পারেন না। কোনো এক অদৃশ্য মহাশিল্পী যেন তার হাত দিয়ে অসাধ্য সাধন করে চলেছেন এই অন্তর্যামী কবি প্রতিভাই কবির জীবন দেবতা। নেক্সট প্যারা। আমরা ঈশ্বরের আরও এক ধাপ কাছে পৌঁছই যখন রবীন্দ্রনাথ জীবন দেবতার সংজ্ঞাকে প্রশস্ততর করে বলেন, কবির অন্তরালে যিনি কবি, কোটেশন, রচয়িতার মধ্যে আর একজনকে রচনাকারী, কোটেশন ক্লোজ, তিনি কেবল কবিকর্মের গতি প্রকৃতি অন্তরাল থেকে নির্ণয় করছেন না, কোটেশন, আমার সমস্ত ভালো মন্দ, কমা, আমার অনুকূল ও প্রতিকূল উপকরণ লইয়া আমার জীবনকে রচনা করিয়া চলিয়াছেন, দাঁড়ি, কোটেশন ক্লোজ। বধু যেমন বরের হাতে নিজেকে অর্পণ করে পরম সুখ সার্থকতা লাভ করে, কবি তেমনই তার জীবনের সমস্ত সঞ্চয় ও কর্ম রাগিণী ও ছন্দ দিয়ে তার পরম বরের জন্য বাসরশয়ন রচনা করেন। এই স্বামী সোহাগের চিত্রকল্পে জীবন দেবতার আরম্ভ। কোলন, গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতে নিত্য নব। নেক্সট প্যারা। চিত্রা নামক কবিতাটির উপলব্ধি একাধারে অন্তর্মুখী ও বহির্মুখী। জগতের মধ্যে দেখা যাচ্ছে বিচিত্র রূপিণী মানস সুন্দরীকে, অন্তরের মধ্যে জীবন দেবতাকে। ফুটনোট 1, কোটেশন, বাইরে যার প্রকাশ বাস্তবে সে বহু, কমা, অন্তরে যার প্রকাশে একা, দাড়ি, ডট ডট ডট, জগতে বিচিত্র রূপিণী আর অন্তরে একা কিনে, কমা, কবির কাছে এ দুই সত্য, ডট ডট ডট, কোটেশন ক্লোজ। চিত্রাকাব্যের সূচনা রবীন্দ্র রচনাবলী প্রথম খণ্ড পৃষ্ঠা 464। মূল পড়ায় ফিরছি। এই যুগলমূর্তির ধ্যানে বসেও রবীন্দ্রনাথের মনে সন্দেহ জাগে, হয়তো তার জীবনে সত্য দেবতার আবির্ভাব ঘটেনি, এরা তারই আপন মনের বাসনা ও কল্পনা দিয়ে গড়া মূর্তি। পেজ নম্বর 48। আমি যে কাতর অনন্ত তুষার, আমি নিত্য নেত্রহীন, সদা উৎকণ্ঠিত আমি চির রাত্রি দিন, আনিতেছি অর্ঘভাত অন্তর মন্দিরে, অজ্ঞাত দেবতার লাগি বাসনার তীরে, একা বসে গড়িতেছি কত যে প্রতিমা, আপন হৃদয় ভেঙে নাহি তার সীমা।
ঈশ্বরের উপলব্ধি এখনো সত্য হয়ে ওঠেনি, নৈবেদ্য পরবর্তী কয়েকখানি কাব্যে যেমন হয়ে উঠবে। তবে অজ্ঞাত দেবতার জন্য তৃষ্ণা ও উৎকণ্ঠা ইতিমধ্যেই তার কাব্যানুভূতিকে অনুরঞ্জিত করেছে, সংরক্ত করেছে। নেক্সট প্যারা, যে দুই দেবতার ব্র্যাকেট মানুষ সুন্দরী ও জীবন দেবতা ব্র্যাকেট ক্লোজ। কথা শুনি এ পর্বের কাব্যে তাঁরা স্পষ্টতই আরও উপরে উঠবার সোপান, কিন্তু নিজের কাব্য রচনা ও জীবন রচনার বাইরে যখন দৃষ্টি নিক্ষেপ করেন কবি, পৃথিবীর মানুষের দিকে তাকিয়ে দেখেন, তখন তার ব্যাকুল হৃদয়ের নিরাশ্রয় শূন্যতা আরও স্পষ্ট হয়ে ওঠে। সন্ধ্যা কবিতাটি এই শূন্য ক্লান্ত হৃদয়ের সার্থক প্রকাশ। এমন স্মরণীয় কবিতা কেন যে সমালোচক ও সংকলকদের দৃষ্টি এড়িয়ে গেছে তা আমার কাছে একটু আশ্চর্য ঠেকে। কবিতাটির প্রথম স্তবকের ঈষৎ করুণ সন্ধ্যার বর্ণনা পূর্ণতর হয়ে ওঠে নিস্তব্ধ শান্ত গ্রামের একটি কুটির প্রাঙ্গণের বেড়া ধরে দাঁড়ানো কোনো গৃহবধূর রেখাচিত্রে। তারপরে একটি তুলনা কোলন, শিশুরা খেলে না শূন্য মাঠ জনহীন, ঘরে ফেরা শ্রান্ত গাভী গুটি দুই তিন, কুটির অঙ্গনে বাঁধা ছবির মতন স্তব্ধ প্রায় গৃহকার্য হল সমাপন। কেউই গ্রামের বধূ ধরি বেড়াখানি, সম্মুখে দেখিতে চাহি ভাবিছে কি জানি ধূসর সন্ধ্যায়। অমনি নিস্তব্ধ প্রাণে বসুন্ধরা দিবসের কর্ম অবসানে, দিনান্তের বেড়াটি ধরিয়া আছে চাহি দিগন্তের পানে। ধীর যেতেছে প্রবাহী সম্মুখে আলোকস্রোত অনন্ত অম্বরে, নিঃশব্দ চরণে আকাশের দূরান্তরে, একে একে অন্ধকার হতেছে বাহির, এক একটি দীপ্ত তারা সুন্দর পল্লীর প্রদীপের মতো ধীরে যেন উঠে ভেসে ম্লান ছবি ধরনের নয়ন নিমেষে। কত যুগ যুগান্তের অতীত আভাস, কত জীব জীবনের জীর্ণ ইতিহাস। পেজ নাম্বার 49। যেন মনে পড়ে সেই বাল্য নীহারিকা, তারপরে প্রজ্জ্বলন্ত যৌবনের শিখা, তারপরে স্নিগ্ধশ্যাম অন্নপূর্ণালয়ে জীব ধাত্রী জননীর কাজ বক্ষিলয়ে, লক্ষ কোটি জীব কত দুঃখ কত ক্লেশ, কত যুদ্ধ কত মৃত্যু নাহি তার শেষ। ক্রমে ঘনতর হয়ে নামে অন্ধকার, গাঢ়তর নিরবতা বিশ্ব পরিবার, সুপ্ত নিশ্চেতন নিঃসঙ্গিনী ধরনীর বিশাল অন্তর হতে ওঠে সুগম্ভীর। একটি ব্যথিত প্রশ্ন ক্লিষ্ট ক্লান্ত সুর, শূন্যপানে আরো কোথা আরো কত দূর। এই কবিতা শেষ চরণ মনে করে দেয় বলাকার নাম কবিতার শেষ চরণটিকে। কোটেশন, হেথা নয় কমা অন্য কোথা কমা অন্য কোথা কমা অন্য কোনখানে, তারই কোটেশন ক্লোজ। দুই চরণেই গতির কথা বলা হয়েছে, কিন্তু কত ভিন্নভাবে, প্রায় বিপরীত মেজাজ থেকে। প্রথমটিতে গতি এনেছে শুধু দুঃখ ও হতাশা। ধরনী লক্ষ লক্ষ বৎসর ধরে আপন কক্ষপাতে চলতে চলতে দেখেছে, কোটেশন, কত দুঃখ কমা কত ক্লেশ কমা স্ল্যাশ কত যুদ্ধ কমা কত মৃত্যু কমা নাহি তার শেষ, তারই কোটেশন ক্লোজ। তাই আজ প্রশ্ন তার নিরাশ, সুর ব্যথিত ও ক্লান্ত, আর যেন সে পারছে না, এবার সব শেষ হয়ে গেলেই শান্তি। আর দ্বিতীয় কবিতাটিতে কোটেশন, পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে স্ল্যাশ বেগের আবেগ, কোটেশন ক্লোজ। নিখিলের পাখা অস্ফুট সুদূর যুগান্তরে উড়ে যাওয়ার জন্য ব্যাকুল, অধীর, ক্লান্তি বা বিষাদের এতটুকু ছোঁয়া লাগেনি তাতে। গীতাঞ্জলি পর্বে যে দুঃখজামিনীর বুক চেনা ধন কবি লাভ করেছিলেন, তার দীপ্তিচ্ছটা বরাকা রচনাকালেও নিষ্প্রভ হয়ে যায়নি। যদিও মহাযুদ্ধের ছায়া পড়েছে তার উপর, কিন্তু চিত্রাকাব্যে সে গুপ্তধনের জন্য আকুলতা যতই দেখা যাক তার সন্ধান কখনো পাননি কবি। তাই সে পর্বে গতি মানেই প্রগতি নয়, দূরে যাওয়া মানেই কোনো চরম লক্ষ্যের দিকে এগুনো নয়। গতিবোধ কোনো উচ্ছ্বাস জাগায় না, জাগায় শুধু নৈরাশ্য আর বিষাদ। নেক্সট প্যারা, বসুন্ধরা বিষয়ক এই কবিতার সঙ্গে আরেকটি কবিতার প্রতিতুলনা সহজেই মনে আসে, পত্রপুটের 3 নম্বর কবিতা ব্র্যাকেট কোটেশন আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী কোটেশন ক্লোজ ব্র্যাকেট ক্লোজ। চিত্রায় ধরনীর ছবিটি অত্যন্ত করুণ, সে ভাগ্যপীড়িত মানব সন্তানদের সঙ্গে একীভূত, তাদেরই মতো অসহায় ক্লান্ত করুণার্হ। পত্রপুটের পৃথিবী সমগ্র জাগতিক শক্তির প্রতীক, মানব সন্তানদের সঙ্গে তার সম্পর্ক স্নেহপরায়ণা জননীর সঙ্গে একান্ত নির্ভরশীল পুত্রকন্যার নয়, সম্পর্ক আরও দূরের, অনেকটা যেন খামখেয়ালি দুর্দণ্ড প্রতাপ রাজার সঙ্গে পদানত প্রজাবর্গে, কোটেশন বিপরীত তুমি ললিতে কঠোরে কোটেশন ক্লোজ, কোটেশন কৃপা করো না কৃপা পাত্রকে কোটেশন ক্লোজ, কোটেশন ছাড়খাড় করেছ আপন সৃষ্টিকে কোটেশন ক্লোজ। আবার কখনো কোটেশন চাঁদের পেয়ালা ছাপিয়ে দিয়ে উপচিয়ে পড়ছে স্ল্যাশ স্বর্গীয় মদের ফেনা, তারই কোটেশন ক্লোজ। ফুটনোট 50, একাধারে সে সুন্দরী অন্নপূর্ণা এবং অন্নরিক্ত ভীষণা, সবশুদ্ধ সে প্রণম্মা,
প্রচণ্ড সুন্দর তার মহিমা, কিন্তু যে দৃষ্টি দিয়ে কবি দেখেছেন এই উদাসীন পৃথিবীকে তা বিশুদ্ধ নান্দনিক, ভালো মন্দ বিচারের ঊর্ধ্বে, মানুষের সুখ দুঃখে সংক্ষুব্ধ নয়। বহুদূর থেকে যেন এই মহানাট্যকারের নাট্যলীলা দেখে কবি রূপমুগ্ধ। চিত্রার কবি মানুষের অনেক বেশি কাছাকাছি, মানুষের ভাগ্য নিয়ে অনেক বেশি দুর্ভাবিত ও পীড়িত। নেক্সট প্যারা। সন্ধ্যা কবিতাটিতে অভিব্যক্ত জাগতিক বেদনা ও হতাশা রবীন্দ্রনাথকে কতখানি বিচলিত করেছিল তা আমরা বুঝতে পারি মাত্র কয়েকদিনের পরে লেখা এবার ফিরাও মোড়ে থেকে। এ দুটি রচনা প্রথমটি একটি উৎকৃষ্ট এবং প্রায় অখ্যাত কবিতা, দ্বিতীয়টি বহু বিখ্যাত প্রায় অকবিতা। পরপর পড়ে গেলে রবীন্দ্রনাথের একটা দিক স্পষ্ট হয়ে ওঠে। অমঙ্গলবোধ তার মনে যখনই অতিশয় তীব্র হয়ে উঠেছে তখনই তিনি উত্তরী ছেড়ে বর্ম ধারণ করতে উদ্যত হয়েছেন, নিজের অন্তর্বাসী কবিপুরুষকে ধিক্কার দিয়েছেন। কোটেশন: ছিন্ন বাধা পলাতক বালকের মতো স্ল্যাশ মধ্যাহ্নের মাঠের মাঝে একাকী বিষণ্ন তরুচ্ছায়। কোটেশন ক্লোজ। বাঁশি বাজানো অসহ্য লেগেছে, ডাক দিয়েছেন সেই কর্মী পুরুষটিকে যিনি তার সত্তায় সর্বদাই লুকানো রয়েছেন। ঘোষণা করেছেন কবিকে কর্মক্ষেত্রে অবতীর্ণ হতে হবে। কোলন: কবি তবে উঠে এসো যদি থাকে প্রাণ, তবে তাই লহ সাথে, তবে তাই করো আজি দান। বড় দুঃখ বড় ব্যথা সম্মুখেতে কষ্টের সংসার, বড়ই দরিদ্র শূন্য বড় ক্ষুদ্র বদ্ধ অন্ধকার। তারপর নিজের প্রতি অজস্র উপদেশ বাণী। কোলন: কি গাহিবে কি শুনাবে বলো, মিথ্যা আপনার সুখ মিথ্যা আপনার দুঃখ, স্বার্থমগ্ন যেজন বিমুখ, বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে। পেজ নাম্বার 50 কন্টিনিউড। ভাষাটিও নীতি উপদেশের কবিতার নয়, কবি ও কর্মী এই দ্বৈত সত্তার অন্তর্বিরোধ মাঝে মাঝে কবিকে করে তুলেছে উপদেষ্টা, কিন্তু সে যৎসামান্য ও তৎসাময়িক উন্মার্গ গতি তার মূল্য কাব্যধারাকে মোটের উপর আরও বেগবান আরও উত্তরঙ্গ করেছিল। নেক্সট প্যারা। চিত্রার সন্ধ্যা যে ক্লান্ত ক্লিষ্ট সুরে শেষ হল, সেই ক্লান্তি রূপায়িত হয়েছে আরও গভীর পরিব্যাপ্ত ও সার্থকভাবে সন্ধ্যা বিষয়ক অন্য একটি কবিতায়, কল্পনার দুঃসময়। সমস্ত পৃথিবীর বিষণ্ন অবসাদ যেন কবি টেনে নিয়েছেন নিজের মধ্যে, নিজের দুটি ক্লান্ত টানার মধ্যে। নীর কোথাও নেই, ক্ষণিকের জন্য বিশ্রাম পাওয়া যেতে পারে এমন গাছপালাও দেখা যাচ্ছে না, আছে শুধু নিবিড় তিমির আঁকা মহানব অঙ্গন, যে মহানভে উষার দিশা পর্যন্ত গেছে হারিয়ে। উষার অস্তিত্ব বিষয়ে অবশ্য কবির মনে কোনো সন্দেহ নেই, নইলে কেন বারে বারে পেজ নাম্বার 51 ক্লান্ত বিহঙ্গকে পাখা বন্ধ না করতে উপরোধ করা হবে। সম্মুখে এখনো অবশ্য সূচির সর্বরি রয়েছে এবং নিয়ে গভীর অধীর মরণ, তবু নিরাশ হলে চলবে না। নেক্সট প্যারা। বিহঙ্গকে কেন অন্ধ বলা হলো এ নিয়ে প্রশ্ন উঠেছে, কিন্তু কবি এবং মানবাত্মা মাত্রই ব্র্যাকেট বিহঙ্গ যার প্রতীক এই কবিতায় ব্র্যাকেট ক্লোজ তো স্বভাবগুণে অন্ধই, বহু দীর্ঘ ও কঠিন সাধনার ফলে তাকে চোখের জ্যোতি লাভ করতে হয়। মনে রাখা ভালো যে উপনিষদে কোথাও বলা হয়নি চোখের সামনেই আলো রয়েছে। আদিত্যবর্ণ মহান পুরুষ আছেন অবশ্য, কিন্তু তমসার পরপারে এই সুদীর্ঘ তামসী রাত্রি পার হবার বেদনা ও ক্লান্তি অভিব্যক্ত হয়েছে দুঃসময়ে। কোটেশন: ওরে আশা নাই কর্মা, আশা শুধু মিছে ছল না। কোটেশন ক্লোজ। এর অর্থ এই নয় যে একেবারেই কোনো আশা নেই। ফুটনোট 2 তুলনীয়। কোলন: তবু একদিন এই আশাহীন পন্থরে অতি দূরে দূরে ঘুরে ঘুরে শেষ ফুরাবে, দীর্ঘ ভ্রমণ একদিন হবে অন্তরে, শান্তি সমীর শ্রান্ত শরীর জুড়াবে। অসময় কল্পনা। মূল পড়ায় ফিরছি, কারণ সঙ্গে সঙ্গেই বলা হচ্ছে ওরে ভয় নাই, অল্পেতে সংকট কেটে যাবে, সহজেই আলো দেখা দেবে, এই আশাকেই মিছে ছলনা বলা হয়েছে। নেক্সট প্যারা। কিন্তু ইতিমধ্যেই তারাগুলি ইঙ্গিত করছে বহুদূর তীরে কারা যেন অঞ্জলি বেঁধে ডাকছেও। তারাগুলি কি উপনিষদের বাণী এবং বহুদূর তীর কি ভারতবর্ষ? কল্পনার পরবর্তী কবিতাগুলি পড়লে এই ধারণাই মনে স্থান পায়। সোনারতরী ও চৈতালীর রচনাকালে রবীন্দ্রনাথ ছিলেন শিলাইদহের পদ্মা তীরে, সমসাময়িক কাল ঘেঁষে। কল্পনাতে তিনি চলে গেলেন রেবা শিপ্রার তটে কালিদাসের কালে, আর নৈবেদ্যে তাকে দেখা যাবে সরস্বতীর দৃশ্যদাবতীর তীরে। দয়েরই মধ্যনস্য দয়া হসন্ত দৃশদ বত অয় দীর্ঘ রবতী দৃশদ বতীর। উপনিষদের যুগে
অতীত যুগে অবগাহনের একাধিক বাহ্যিক ও আপত্তিক কারণ থাকতে পারে, কিন্তু একটি অভ্যন্তরীণ তাগিদও ছিল। মানসিক কাব্যে যে নৈরাশ্য ও বিষাদের সুর তরুণ প্রমথ চৌধুরী লক্ষ্য করেছিলেন, তা মানসীতেই কেটে যায়নি। অন্যান্য সুরের মধ্যে এই সুরের গভীর থেকে গভীরতর অনুরণন শুনতে পাওয়া যায় কল্পনা পর্যন্ত। কবিতার সমসাময়িক কালকে, কালের মানুষকে, সঙ্গিনীকে, প্রকৃতিকে ভালোবেসেছিলেন, কিন্তু গভীর অতৃপ্তিও লাভ করেছিলেন। প্রেমের ক্ষণিকতা, প্রেমাস্পদের অপূর্ণতা, ব্র্যাকেট যে অপূর্ণতা বোধ তার প্রেমকে মানবী থেকে মানসীর দিকে চালিত করেছিল, ব্র্যাকেট ক্লোজ, তাকে ব্যথা দিয়েছিল। মানুষের বহুবিধ দৈন্য দুর্দশা, অক্ষমতা, অসহায়তা, ব্র্যাকেট কোটেশন, মোরা শুধু খড়কুটো স্রোত মধ্যে চলিয়াছি ছুটি, কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, তাকে পীড়া দিয়েছিল। প্রকৃতির মনোহর কিন্তু নির্মম ও নিষ্ঠুর, ব্র্যাকেট কোটেশন, হৃদয় কোথায় তোর খুঁজিয়া বেড়াই, হাইফেন স্ল্যাশ নিষ্ঠুরা প্রকৃতি, কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। নিয়মের নিগড়ে নিজেকেও বিঁধেছে, মানুষকেও পিষে মারছে। এই পরিব্যাপ্ত নৈরাশ্য ও বিষাদের ঘনায়মান অন্ধকার থেকে নিষ্ক্রমণের পথ খুঁজেছিলেন কবি। তাই বারে বারে তার অন্তরের ক্লান্ত পাখিকে ডেকে বলেছেন, কোটেশন, তবু বিহঙ্গ, কমা, ওরে বিহঙ্গ মোর, স্ল্যাশ, এখনই অন্ধ, কমা, বন্ধ করো না পাখা, তারই কোটেশন ক্লোজ। পাঁচ, খনিকা ও নৈবেদ্য। নিষ্ক্রমণের দুটি সম্পূর্ণ ভিন্ন পথ খুঁজে পেলেন রবীন্দ্রনাথ। একটি পথ খনিকা, অন্য পথে কালিদাসের খাল পেরিয়ে তিনি চলে গেলেন বৈদিক ভারতবর্ষে। তার নৈবেদ্য রচনার ফুলগুলি সেখান থেকেই তুলে আনা। নেক্সট প্যারা। খনিকা আমার মতে প্রাক গীতাঞ্জলি পর্বের সবচেয়ে সার্থক রচনা। গুরুতম ভাবের সঙ্গে লঘুতম ভঙ্গির মিতালি ঘটানো সম্ভব হয়েছে এ বইখানিতে। ছন্দ ক্ষিপ্র ও অনায়াস, ভাষা ঘরোয়া ও অন্তরঙ্গ, ভাবের গাম্ভীর্যকে প্রায় মৃদু পরিহাসের পাত্রা আবরণ দিয়ে ঢেকে রাখা হয়েছে। সব যেন হালকা এবং সহজ হয়ে গেছে, কিন্তু এই সহজকে পাওয়ার জন্য 20 বছরের কঠিন কাব্য তপস্যার প্রয়োজন ছিল, 40 বছর বয়সের পরিণত মনের অপেক্ষা ছিল। পূর্বের বিষাদ কেটে গেছে, তার বদলে পাই উদাস প্রফুল্লতা। নৈরাশ্যের বিক্ষোভ যেখানে তীব্র ছিল, সেখানে দেখি বৈরাগ্যের মৃদু প্রশান্তি। খনিকার কবি অত্যন্ত আটপৌরে, নিকট প্রতিবেশের প্রতি একান্ত মনোযোগী, রক্তমাংসের মানুষের সঙ্গে, পল্লী প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত। জীবন দেবতা সহানুভূতি থেকে আমাদের মন সরে এসেছে দৈনন্দিন জীবনের খুঁটিনাটিতে, মানুষ সুন্দরীর সন্ধান থেকে ফিরে এসেছে সেই সব রূপে গুণে নিরতিশয় সামান্যদের কাছে, যাদের নাম রঞ্জনা কি কৃষ্ণকলি, যাদের নিয়ে কাব্য করতে গেলেও ভাষা আপনিই নিরলঙ্কার হয়, ভাব নিরুচ্ছ্বাস। খনিকার অধিকাংশ কবিতার সুর চড়া নয়, আবেগ কম্প কণ্ঠে আবৃত্তি করার উপযুক্ত নয় মোটেই। সাহস করে এখানে বলে ফেলাই ভালো যে পূর্ববর্তী কাব্যগুলি অতি রোম্যান্টিকতার চড়া সুর এবং অলঙ্কার বাহুল্য। ব্র্যাকেট উর্বশী কবিতাটি তার সবচেয়ে বিখ্যাত উদাহরণ, ব্র্যাকেট ক্লোজ, আমাকে ঈষৎ পীড়া দেয়। ব্যতিক্রম অবশ্য ছিল, কিন্তু সংখ্যায় এত কম যে চারিত্র লক্ষণ বিচারে তাদের ভূমিকা প্রান্তবর্তী। খনিকাতে প্রকাশভঙ্গির আশ্চর্য পরিমিত মনের পূর্ণ পরিণতি সাক্ষ্য বহন করে। লোকেন পালিত্যে লিখিত উৎসর্গপত্রটি স্মরণীয়। কোলন, আশা করি নিদেন পক্ষে 6টা মাস কি 1 বছরই হবে তোমার বিজনবাসে সিগারেটের সহচরী। কতকটা তার ধোঁয়ার সঙ্গে স্বপ্নলোকে উড়ে যাবে, কতকটা কি অগ্নিকণায় ক্ষণে ক্ষণে তৃপ্তি পাবে, কতকটা বাই ছাইয়ের সঙ্গে আপনি খসে পড়বে ধুলোয়, তারপরে সে ঝেঁটিয়ে নিয়ে বিদায় করে ভাঙা তুলে। পেজ নাম্বার 54। নেক্সট প্যারা। এই বঙ্গরসিক আত্মসমালোচক দৃষ্টিভঙ্গি কবিকে অনেকটা নিরাসক্ত ও সমাহিত মনের অধিকারী করেছে। সে মন তাকে বলছে, শতাব্দীর সন্ধানে খনিকাকে অবহেলা করো না, আকাশ বড় দূরে, মাটির দিকে তাকিয়ে সামান্যের মধ্যে সুন্দরকে দেখতে পাবে, নিখুঁত নয় সে, তবু সে বহন করে এনেছে পরমের আশীর্বাদ। আরও বলছে, জীবনে দুঃখ তো থাকবে, কিন্তু তা নিয়ে জীবন ভরে এবং কাব্য ভরে বিক্ষোভ, বিলোপ আর বিদ্রোহও থাকবে এমন তো কোনো কথা নেই। দুঃখের সঙ্গে যেন নতুন একরকম বোঝাপড়া করে নিতে প্রবৃত্ত হয়েছেন কবি। ওই বোঝাপড়া নামধারী কবিতাটিতেই তার চমৎকার ভাষ্য পাওয়া যায়। কোলন, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এড়ে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে, মুহূর্তকে পাঁজরগুলো উঠল কেঁপে আত্মরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে, ভেবে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও।
এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। এই কথাগুলি নিজেকে খুব সহজে ন্যায়সঙ্গতভাবেই বলা চলে, কিন্তু আর একজনের জাহাজ ডুবি হবার উপক্রম যখন তাকে এহেন উপদেশ বাণী শোনাতে গেলে একটু নিষ্ঠুরতার পরিচয় দেওয়া হবে না কি? অপর কেউ এমন কথা বলা যায় হয়তো দুই ভিন্ন দৃষ্টিকোণ থেকে, এক যাকে ইংরাজিতে আইরনিক মুড বলা হয় ইদানিং, বাংলায় কি বলবো, এই আয়রনির মোদ্দা কথাটা হচ্ছে নিয়তি বা বিধাতার বিধানে জীবন মোটের উপর দুঃখের আছে এবং থাকবে, দুঃখ এড়াবার জন্য হাত পাছড়ে কোনো লাভ নেই, অন্য কেউ দুঃখ থেকে বাঁচাবার চেষ্টা বিফলই হবে তার দিক থেকে, তোমার দিক থেকে তাতে একটু চিত্তশুদ্ধি ঘটতেও পারে, কিন্তু শেষ পর্যন্ত সকলকেই দুঃখের সঙ্গে ঘর সংসার করতে শিখতে হবে। দুঃখকে আহার নিদ্রার মতোই অত্যন্ত সহজ তুচ্ছ নিত্য নৈমিত্তিক অভ্যাসগুলির অন্তর্ভুক্ত করে নিতে হবে। দুঃখ পাওয়াটাও যেমন জীবনেরই নামান্তর, তা নিয়ে বিলাপ করাটা তেমনই বোকামির। নেক্সট প্যারা। দ্বিতীয় দৃষ্টিকোণটি বিশুদ্ধ নান্দনিক, শ্রেয়নীতির বিচারে অবশ্য নিজের দুঃখকে পেজ নাম্বার 55 ছোট করে দেখা এবং অবহেলার বিষয়ে জ্ঞান করা যদি প্রশংসনীয়, অপরের দুঃখের প্রতি অমনোযোগ বা তাকে ব্যঙ্গ কৌতুকের রসায়নে হালকা করে তোলাটা নিন্দার্হ। কিন্তু দার্শনিকের মতো শিল্পীও সুখ দুঃখ মাত্রকে তো সে নিজেরই হোক আর অন্যেরই হোক সম্পূর্ণ নিরাসক্ত নিরুদ্বিগ্ন চিত্তে গ্রহণ করবেন জীবনের যাবতীয় ঘটনাকে, দারুণতম দুর্ঘটনাকেও, বেশ একটু দূর থেকে এবং রঙে রেখায় ধ্বনিতে বাণীতে প্রতিবিম্বিত করে দেখবেন। শ্রেয়নীতিতে আত্মপর ভেদ রয়েছে, আমি নিজের শরীর পাত করে প্রাণ বিপন্ন করে হিমালয়ের উত্তুঙ্গ শিখরারোহণ করতে পারি, কিন্তু পরের বেলা আমার সে অধিকার আদেও নেই। আত্মবলিদান মহৎ কর্ম, অন্যকে বলিদান মহাপাপ। সমদৃষ্টি শিল্পী ও জ্ঞানীর অনিষ্ট, কর্মীর পক্ষে বিপজ্জনক। নেক্সট প্যারা। অবশ্য শ্রেয়নীতিক এবং নান্দনিক মানুষ পরস্পর বিচ্ছিন্ন নয়, একই মানবসত্তার এপিটোপিট, কিন্তু এই দুটো পিঠকে স্বতন্ত্র করে বোঝাবার প্রয়োজন আছে জীবনে। দুটো পিঠকে গুলিয়ে ফেলাটাই আধুনিক সাহিত্যের মৌলভ্রান্তি। রবীন্দ্রনাথ কবি এবং দুর্লভ প্রতিভা সম্পন্ন কবি, সেই রবীন্দ্রনাথ আবার অক্লান্ত কর্মীও বটে এবং শ্রেয়নীতিক চেতনা তার অত্যন্ত প্রখর। সুতরাং শ্রেয়নীতির সঙ্গে নন্দনতত্ত্বের যদি কোনো বিরোধ থাকে, আমার মতে এক জায়গায় বিরোধ আছেই, তবে তা রবীন্দ্রনাথ যেমন করে অনুভব করবেন আর কোনো কবি তেমন করে অনুভব করার কথা নয়। ফুটনোট 1, শ্রেয়নীতি ও সাহিত্যনীতি অধ্যায় বৈশিষ্ট্য মূল পড়া। নেক্সট প্যারা। মানুষের বিষাদ ও নৈরাশ্য থেকে নিষ্ক্রমণের দ্বিতীয় পথ রবীন্দ্রনাথকে নিয়ে গেল প্রাচীন ভারতবর্ষে এবং উপনিষদের ব্রহ্মবাদে, শঙ্কর বেদান্তের মায়াবাদে নয়। মহর্ষি দেবেন্দ্রনাথের দ্বারা ব্যাখ্যাত ব্যক্তি স্বরূপিত ব্রহ্মের ব্রাহ্ম সামাজিক ধারণায় ও উপাসনায় তারই উজ্জ্বল স্বাক্ষর নৈবেদ্য। কোটেশন, পরম পূজ্যপাদ পিতৃদেবের শ্রীচরণ কমলে উৎসর্গ, কোটেশন ক্লোজ করা এই কাব্যগ্রন্থখানি কাব্য হিসেবে উজ্জ্বল নয়, তবে রবীন্দ্রনাথের আস্তিক্য আস্থা আশাবাদ এবং ঈশ্বরের মঙ্গলময় বিধানের উপর দ্বিধাহীন নির্ভরতার প্রকাশরূপে প্রাণিধানযোগ্য মানসী যুগের অবসান সূচিত হয় পরপর এবং খুব অল্প সময়ের ব্যবধানে রচিত দুই কাব্যগ্রন্থে, খনিকা ও নৈবেদ্যে। অথচ কি বিপরীত তাদের ভাষা ও রচনাভঙ্গি, ভাব ও হৃদয়াবেগ এবং কাব্যিক মূল্য। খনিকা রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ দুচারখানি কাব্যগ্রন্থে গণ্য হবার যোগ্য, নৈবেদ্য নিকৃষ্টতম তালিকায় স্থান পাবে বলে আমার বিশ্বাস। প্রমথনাথ বেশি নৈবেদ্যকে বলেছেন আইডিয়া প্রধান কাব্য, বড় বেশি আইডিয়া প্রধান, এত বেশি যে আইডিয়াই রয়ে গেছে, সনেটের ঠাস বুনন শিল্পরূপ ধারণ করেও ব্র্যাকেট অল্প দু চারটি ব্যতি রেখে ব্র্যাকেট ক্লোজ ঠিক কবিতা হয়ে ওঠেনি। আইডিয়া প্রধানত তিনটি, এক স্বদেশ প্রেম, যে স্বদেশের সর্বোচ্চ প্রকাশ ঘটেছিল বৈদিক যুগে এবং সে যুগের আদর্শ থেকে বিচ্ছিত হয়েছি বলে আজ আমাদের আধ্যাত্মিক সামাজিক ও রাষ্ট্রিক দৈন্যদশা। দুই ঈশ্বরের ভক্তি, যে ঈশ্বরকে রবীন্দ্রনাথ এখনও একান্ত আপন অন্তরের উপলব্ধিতে পাননি, লাভ করেছেন উপনিষদ পাঠে, ব্রাহ্ম সমাজের মানসিক পেজ নাম্বার 56 আবহাওয়ায়, পূজনীয় পিতৃদেবের কাছে আবাল্য শিক্ষায় এবং তিন সর্বমানুষের মঙ্গল চিন্তা। নেক্সট প্যারা। রবীন্দ্র জীবনীকার লিখেছেন রবীন্দ্রনাথের ঈশ্বরবোধের প্রেরণা হইতেছে ব্রাহ্মধর্ম গ্রন্থিত উপনিষদ। রিপিট কোটেশন, রবীন্দ্রনাথের ঈশ্বরবোধের প্রেরণা হইতেছে ব্রাহ্মধর্ম গ্রন্থিত উপনিষদ, তারই কোটেশন ক্লোজ। একথা খেয়া বা গীতাঞ্জলির ঈশ্বরবোধ সম্বন্ধে প্রযোজ্য নয়, কিন্তু নৈবেদ্যের ক্ষেত্রে খুবই শক্তি
তিনি আরো বলেছেন, কলুন নৈবেদ্যের অনেকগুলি কবিতা আদি ব্রাহ্ম সমাজীয় ধর্ম মতবাদের প্রভাবে আচ্ছন্ন। ফুটনোট 2, প্রভাত কুমার মুখোপাধ্যায়, রবীন্দ্র জীবনী, দ্বিতীয় খণ্ড, বিশ্বভারতী, পৃষ্ঠা 12-13, মূল পড়াচ্ছি। এই কারণে নৈবেদ্য এক প্রকার ঐতিহ্য নির্ভরতা ও স্বাজাত্যভিমানী গণ্ডিবদ্ধতা এসে পড়েছে, যা সৎকাব্যে বেমানান। অনেককে নৈবেদ্যকেও খেয়া গীতাঞ্জলির সঙ্গে এক পঙ্ক্তিতে বসান, কারণ দুটোতেই ভক্তিরসের স্বাদ পাওয়া যায়। অথচ প্রথমোক্ত গ্রন্থের ভক্তি কবিতার সঙ্গে পরবর্তী ভক্তি কবিতার প্রেরণা, প্রকৃতি ও প্রকর্ষের ভেদ অপরিমেয়। নৈবেদ্যে অনেক স্মরণীয় বাণী আছে, অনেক প্রয়োজনীয় ধর্মদেশনা আছে, কিন্তু সত্যিকার কবিতা কটি? একটি সনেটের প্রথম স্তবকে উপনিষদের বিখ্যাত শ্লোকটি ব্র্যাকেট কোটেশন শ্রীনন্তু বিশ্বে ... কোটেশন ক্লোজ ব্র্যাকেট ক্লোজ অনুবাদ করে দিয়ে ষটকে কবি বলেছেন মধ্যনস্য ট কয়কার ষটকে, কলন আবারও এ ভারতে কে দিবে গো আনি, সে মহা আনন্দ মন্ত্র, সে উদাত্ত বাণী, সঞ্জীবনী স্বর্গে মর্তে সেই মৃত্যুঞ্জয়, পরম ঘোষণা সেই একান্ত নির্ভয়, অনন্ত অমৃত বার্তা, রে মৃত ভারত শুধু একই আছে নাহি অন্য পথ। এটা ধর্মোপদেশ, কবিতা নয়। ঈশ্বরানুভূতি যে কত সুন্দর কবিতার উপজীব্য হতে পারে তা রবীন্দ্রনাথ নিজেই পরবর্তী কয়েকটি কাব্যগ্রন্থে দেখিয়ে দিলেন। নেক্সট প্যারা, নৈবেদ্যর ঈশ্বর কবির অন্তরতম অনুভূতিতে বিরাজমান সেই পরাণ সখা বন্ধু নন, যিনি ঝড়ের রাতে অভিসারের জন্য গহন অন্ধকারে নদী পার হয়ে যাচ্ছেন। তিনি সর্বমানুষের ঈশ্বর, জনগণের ভাগ্য বিধাতা, বিশ্ব চরাচর যার মঙ্গলময় ইচ্ছার অধীন, সমাজবোধ ও সর্বজনকল্যাণ চিন্তা নৈবেদ্য রচনাকালে রবীন্দ্রনাথের মনে অতিশয় সজাগ ছিল। অথচ ঠিক ওই সময়ে কলন শতাব্দীর সূর্য আজি রক্ত মেঘ মাঝে অস্ত গেল, হিংসার উৎসবে আজি বাজে অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী। বক্সার বিদ্রোহ দমনে পাশ্চাত্য শক্তিবর্গের নিষ্ঠুরতা এবং বোয়ার যুদ্ধের নৃশংসতা কবিকে খুবই বিচলিত করেছিল, কিন্তু ঐশী বিধানে তার নিটল আস্থায় ফাটল ধরাতে পারেনি। তিনি ধরে নিলেন যে পশ্চিমী সভ্যতার শক্তি মদমত্ততা এবং সংকীর্ণ জাতিপ্রেমরূপ পাপ এই দুঃখের কারণ। সুতরাং দুঃখকে পেজ নম্বর 57 আমাদেরই পাপের শাস্তি বলে গ্রহণ করতে হবে। কোটেশন স্বার্থের সমাপ্তি অপঘাতে কোটেশন ক্লোজ হবেই, কারণ কলন একের স্পর্ধারে কুভু নাহি দেয় স্থান, দীর্ঘকাল নিখিলের বিরাট বিধান। বিশ্বপালককে সম্বোধন করে কবি বলছেন কলন তোমার নিখিল প্লাবী আনন্দ আলো হয়তো লুকায় আছে পূর্ব সিন্ধু তীরে, বহু ধৈর্যে নম্র স্তব্ধ দুঃখের তিমিরে, সর্বরিক্ত অশ্রুসিক্ত দৈন্যের দীক্ষায়, দীর্ঘকাল ব্রাহ্ম মুহূর্তের প্রতীক্ষায়। ব্যক্তির ও সমাজের জীবনে অনেক আঘাত সংঘাত যন্ত্রণা ও মৃত্যু তো আসবেই, তারই মাঝখানে সংশয়াতীত প্রত্যয় স্থির রাখতে হবে। রিপিট কোটেশন সংশয়াতীত প্রত্যয় কমা স্থির রাখতে হবে মনের মধ্যে - ঈশ্বরের করুণা থেকে তা শেষ পর্যন্ত আমরা বঞ্চিত হব না। দাঁড়ি, তবে মিছে কেন আমরা ত্রস্ত চিত্ত দিন আত্মা হয়ে মরিতেছি শত লক্ষ ডরে - কলন যেন মোরা পিতৃহারা ধাই পথে পথে অনিশ্বর অরাজক ভয়ার্থ জগতে। নেক্সট প্যারা, এই যুগ পরম্পরাগত আপ্তবাক্য নির্ভর পরাশ্রয়ী ধর্মচিন্তা রবীন্দ্রনাথের মতো অনন্য সাধারণ সৃজনী প্রতিভাকে বেশিদিন তৃপ্তি দিতে পারে না, দেয়নি। আত্মপরিচয় দিতে গিয়ে তিনি বলেছেন কোটেশন যেখানে আমি স্পষ্টত ধর্ম ব্যাখ্যা করেছি সেখানে আমি নিজের অন্তরতম কথা নাও বলতে পারি - সেখানে বাইরের শোনা কথা নিয়ে ব্যবহার করা অসম্ভব নয়। দাঁড়ি, সাহিত্য রচনায় লেখকের প্রকৃতি নিজের অগোচরে নিজের পরিচয় দেয় - সেটা তাই অপেক্ষাকৃত বিশুদ্ধ। দাঁড়ি কোটেশন ক্লোজ - 4 রবীন্দ্র রচনাবলী দশম খণ্ড পৃষ্ঠা 202 মূল পড়া ফিরছি। নৈবেদ্য ধর্ম ব্যাখ্যা নয়, কবিতাই, তবু তাতে কবি নিজের অন্তরতম কথা বলেছেন বলে তা মনে হয় না, এবং বাইরের শোনা কথায় যে তার ভক্তির অসপিপাসা মেটেনি তার সাক্ষ্য নৈবেদ্যেরই শেষ দীক্ষা দু একটি সনেটে পাওয়া যায়। 86 নম্বর সনেটে জানতে পারি কলন দীর্ঘকাল অনাবৃষ্টি অতি দীর্ঘকাল, হে ইন্দ্র হৃদয় মম দিক চক্রবাল, ভয়ঙ্কর শূন্য হেরি নাই কোনোখানে সরস সজল রেখা। পরবর্তী সনেটেও সেই একই বেদনা ব্যক্ত হয়েছে কলন আমার এ মানুষের কানন কাঙাল, শীর্ণ শুষ্ক বাহু মেলি বহু দীর্ঘকাল, আছে ক্রুদ্ধ ঊর্ধ্ব পানে চাহি।
পেজ নাম্বার 58। অপেক্ষা খুব বেশি দিন করতে হয়নি। ঊর্ধ্ব আকাশে ব্র্যাকেট অথবা অন্তরের গভীরতলে ব্র্যাকেট ক্লোজ পৌঁছলো কবির প্রার্থনা। চার বৎসর পরে প্রকাশিত খেয়ার আনন্দবার্তা বিঘোষিত হল। কোলন এ রজনীর বরষণে শুধু কেমন করে আমার ঘরের সরোবর আজি উঠেছে ভরে। খেয়া থেকে গীতালি পর্যন্ত এই ভরা সরোবরের কবিতা।